ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সেকেন্ড ব্যাচের প্রথম ক্লাস, আজকে হচ্ছে 16ই জুন 2020। ডিজিটাল মার্কেটিং এজেন্সি দ্বারা পরিচালিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন আর্নিং বিষয়ে আজ আমাদের প্রথম ক্লাস। প্রথমে আমরা কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব, তারপর মূল ক্লাস শুরু করব। তো প্রথমে আমরা আমাদের কিছু রুলস আপনাদেরকে জানিয়ে দিই, যেগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু না কিছু রুলস থাকে বা থাকা উচিত, আমাদেরও কিছু আছে, সেগুলো আমরা একটু আপনাদেরকে প্রথমে জানিয়ে দিব। প্রথম যে রুলসটা, প্রতিদিনের, অর্থাৎ আপনারা তো দ্বিতীয় ব্যাচ, আপনাদের ক্ষেত্রে প্রতিদিন বলতে রবি, মঙ্গল, বৃহস্পতি, এই 3 দিন, ঠিক আছে? এই 3 দিন আমরা রাত 9টা থেকে ক্লাসের সময় নির্ধারণ করেছি। তো আপনাদের জন্য 10 মিনিটের একটা ফ্লেক্সিবিলিটি আছে, তো মাথায় এটাই রাখবেন যে ক্লাস কিন্তু 9টায়, জাস্ট 9:10 থেকে আমরা শুরু করে দিব। আপনারা চেষ্টা করবেন ঠিক 9টায় জুমে ঢুকে ক্লাসের জন্য রেডি হয়ে যেতে, ঠিক আছে? 1 নম্বর রোজ গেল। 2 নম্বর হচ্ছে, ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন আপনারা করবেন না, ক্লাস শেষে অথবা সাপোর্টের সময় সমস্যা নিয়ে আলোচনা এবং এটার সমাধান আমরা করব, এটা হচ্ছে সেকেন্ড রুলস। 3 নম্বরটা হচ্ছে, মেসেঞ্জারে একটা গ্রুপ আপনারা সবাই অ্যাড আছেন, বিশেষ করে ফার্স্ট ব্যাচের জন্য, ফার্স্ট ব্যাচের সবাই এখানে ইন্ডিভিজুয়ালি অ্যাড করা আছে, সেকেন্ড ব্যাচের জন্য এটা ডিফারেন্ট আরেকটা গ্রুপ, সেখানে শুধুমাত্র সেকেন্ড ব্যাচই অ্যাড করা আছে, ঠিক আছে? ওই গ্রুপটা কি? ওই গ্রুপটা হচ্ছে মূলত আপনাদের একটা নোটিশ বোর্ড। ওই নোটিশ বোর্ডে আমাদের যদি কোনো ইস্যু হয় বা কোনো ক্লাসের শিডিউল চেঞ্জ হয়, যাবতীয় যে কোনো ইনফরমেশন যেটা আমরা চেঞ্জ করব বা করে ফেলছি সেটা সম্পর্কে আপনাদেরকে অবগত করবো, বা কোনো লিঙ্ক, ক্লাসের লিঙ্ক যেটা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি ক্লাস শেষ হওয়ার পর, ওই ধরনের লিঙ্ক, ঠিক আছে? ওটা জাস্ট একটা নোটিশ বোর্ড, ওখানে আপনারা কোনোভাবে ব্যক্তিগত কোনো আলোচনা এগুলো কিছুই করবেন না, এতে করে অনেকে ডিস্টার্ব হবে। তো আমরা কাউকে ডিস্টার্ব করবো না, আপনাদের যে কোনো সমস্যা সরাসরি আমাদের ফেসবুকে একটা গ্রুপ করা আছে, সেই গ্রুপে সরাসরি যেই সমস্যা সেই সমস্যার একটু ডিটেলস লিখবেন, একেবারে শুধু যদি আমি লিখেন যে আমার হেল্প লাগবে এভাবে না, একটু ডিটেলস লিখবেন। প্রথমে আপনি কোন ব্যাচের স্টুডেন্ট, প্রথমে আপনার নাম, তারপর আপনার ব্যাচ, আপনি কোন ব্যাচে, ঠিক আছে? এগুলো লেখার পর সমস্যাটা একটু বিস্তারিত লিখবেন, অনেক বড় লিখতে হবে তা না, অন্তত যেন সমস্যাটা পড়ে মানুষ বুঝতে পারে, পূর্ব থেকে ধারণা পেয়ে যেতে পারে হেল্পে আসার আগে, যে ধরনের একটা সমস্যার জন্য একজন ওয়েট করতেছে তাকে আমি এইভাবে গিয়ে হেল্প করে আসি, এটা আমাদেরও হেল্প করে অনেকটা, আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে নিতে। তো আপনারা একটু সমস্যাটা বিস্তারিত 2-3 লাইনে বা 4 লাইনে লিখে, তারপরে আপনার নাম তো অবশ্যই থাকবে, ব্যাচ, নাম ইত্যাদি ইনফরমেশন গুলো দিয়ে আপনি পোস্টটা করবেন। আর পোস্টটা করার পর আপনারা একটু ওয়েট করবেন, 5 মিনিট মিনিমাম ওয়েট করবেন, দেখবেন এর মধ্যে কেউ নক দেয় না, দেয় কিনা, আর আসলে পোস্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আগে ফলো করবেন, অ্যাপ্রুভ হওয়ার পরে 5 মিনিট, ঠিক আছে? অ্যাপ্রুভ হতে অনেক সময় একটু দেরি হয়ে যেতে পারে। আবার পাশাপাশি আর একটা কাজ করবেন, আপনারা অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন আপনারা তো নোটিফিকেশন পেয়ে যাবেন, তারপরই আপনারা কি করবেন, জুমে ঢুকে যাবেন। আমাদের যে হেল্প জুমটা আছে দেখা যায় ওখানে কিন্তু অনেকে আগে থেকেই থাকে, সবাই যে পোস্ট দেওয়ার পরে যায় তা না, আপনারা পোস্ট দেওয়ার আগে থেকেই অনেকে থাকে। আর বিশেষ করে টাইমটা আপনারা চেষ্টা করবেন যত রাতে পারা যায়, বিশেষ করে রাত 8টা সাড়ে 7টা, 8টায় চেষ্টা করবেন, ঠিক আছে? 8টা থেকে রাত 2টা হোক সমস্যা নাই, 3টা হোক সমস্যা নাই, পাওয়া যাবে, যত রাত হোক সমস্যা নাই, তবে বেশি আর্লি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে করবেন না, ওই সময় অনেকে থাকে না। বা আপনার যদি বায়ার রিলেটেড কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ইমার্জেন্সি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন হোয়াটসঅ্যাপেও অ্যাক্টিভ থাকতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে একটা বড় গ্রুপ আছে, সেখানে অনেকেই আমার মনে হয় আছেন, ওইখানেও পোস্ট দিতে পারেন, কারণ আমরা কিন্তু ফেসবুকের চেয়ে হোয়াটসঅ্যাপে একটু বেশি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? যদি ইমার্জেন্সি হয় একটু চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যোগ দিতে আমাদের সাথে, যদি কেউ অ্যাড না থাকেন সেক্ষেত্রে ফোন নাম্বার দিকে দিয়ে দিবেন, আমরা অ্যাড করে নিব। তাহলে এটা গেল আপনাদের মেসেঞ্জার গ্রুপ সম্পর্কিত কিছু কথাবার্তা, আশা করি আপনারা ক্লিয়ার। রাতের দিকে অ্যাক্টিভ থাকতে চেষ্টা করবেন, ওই সময়টাতে একটু বেশি আমরা অ্যাক্টিভ থাকি, রাত 8টার পর থেকে, ঠিক আছে? কেউ না কেউ সাপোর্টে গিয়ে পেয়ে যাবেন, তবে আগে কিন্তু আপনি পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পরে যাবেন, পোস্ট দেওয়ার আগে গিয়ে আপনি হেল্প নিয়ে চলে আসবেন না, আগে একটা পোস্ট দিবেন, এতে করে ওই পোস্টের মাধ্যমে অনেকে, আমরা ওখানে সাধারণত অ্যান্সার দিয়ে থাকি, ওই অ্যান্সারের মাধ্যমে অনেকে সমস্যার সমাধান এখন না হলো 2 দিন পরে হলো সে উপকার পাবে, সেই জন্য আমরা একটু চেষ্টা করবো গ্রুপের অ্যাক্টিভিটিটা বাড়াতে। আচ্ছা, সকল সমস্যার পোস্ট একমাত্র গ্রুপেই দিবেন, সেখানে আপনার নাম, ব্যাচ এগুলো উল্লেখ করবেন, পোস্টে আপনার সমস্যা বুঝিয়ে লিখতে চেষ্টা করবেন, এটা হচ্ছে আমাদের 4 নম্বর রুলস, যেটা 3 নম্বর রুলস এর সাথে আমি একসাথে আলোচনা করে ফেলছি। 5 নম্বর রুলস যেটা, আমাদের প্রিমিয়াম ক্লাসগুলোর ভিডিও শুধুমাত্র আপনারা যারা আমাদের পেইড স্টুডেন্ট একমাত্র তারাই দেখতে পারবেন। আর এখানে একটা নোট দিয়ে রাখা ভালো, আপনারা কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করা যাবে না, ঠিক আছে? এগুলো প্রোটেক্টেড, আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, যতবার খুশি দেখেন নো প্রবলেম। এক্ষেত্রে আপনাদের অবশ্যই সেকেন্ড ব্যাচের, এখনো অনেকে আপনাদের জিমেল দেননি আমাকে, ইউটিউবে লগ ইন করা যায় এমন একটা জিমেল আমাকে মাস্ট দিতে হবে, আর দেওয়ার আগে আপনি ইনশিওর হবেন যে ওই জিমেলটাতে ইউটিউবে লগ ইন করা যাচ্ছে,
একবার দেখে চেক করে তারপর ওই জিমেইলটা আমাকে দিবেন। আমি অ্যাড করার পর আপনারা দেখবেন অনেকের ইস্যু হয় যে অ্যাড করার পরও দেখা যায় না, কিন্তু ইউটিউব অ্যাকাউন্টে লগইন ঠিকই করা যায়। সেটা আসলে আপনাদের সমস্যা না বা আমাদেরও কিছু করার নাই, এটা ইউটিউবের একান্ত সমস্যা। সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিমেইল আমাকে দিতে হবে, ওই জিমেইলটা দিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। এটা অনেকেরই সেকেন্ড জিমেইলে কি আর হয়নি, আশা করি আপনাদেরও হবে না। তো ক্লিয়ার করে দিলাম যাদের জিমেইল এখন পর্যন্ত আমাকে দেননি, আজকে আপনারা ক্লাস শেষে জিমেইলটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন বা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। আর যদি কারো দেখতে সমস্যা হয় প্রাইমারিলি আপনারা একটা কাজ করবেন, একবার লগ আউট দিয়ে আবার লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা অনেকের সলভ হয়ে যেতে পারে। লগ আউট দিয়ে আবার লগ ইন করে আবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ চলবে। যদিও না চলে সেক্ষেত্রে আবার আরেকটা নতুন জিমেইল আমাকে দিতে হবে। কেউ যদি বলেন ভাইয়া এই আমার তো ওইটা দিয়ে আমি এই করি সেই করি, এগুলো বলে কোনো লাভ নাই। আমি বারবার বলবো এটা আমাদের কোনো ইস্যু না, আপনারও কোনো সমস্যা না, এটা ইউটিউবের সমস্যা। ইউটিউব অনেক সময় ও নিজের অ্যাকাউন্টে ও ডিটেক্ট করতে পারে না বা ইচ্ছাকৃত ভাবে রিজেক্টেড করে দেয় বা ইনভ্যালিড বলে, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপর ৬ নম্বর যে রুলসটা, সেটা হচ্ছে ক্লাস বা সাপোর্ট নেওয়ার সময় অবশ্যই আমাদের থেকে দেওয়া, অর্থাৎ আপনারা যে ছবিটা আপনাদেরকে দিলেন সেটা কিন্তু আমরা এডিট করে আবার আপনাদেরকে ব্যাক করছি, সেই ছবিটা অবশ্যই আপনাদের জুমে প্রোফাইলে সেট করে নিতে হবে। এবং এটা খুবই ইজি, যদি কেউ না পেয়ে থাকেন আপনারা জুম ব্রাউজার থেকে যাবেন। সফটওয়্যার দিয়ে এটা পসিবল কিনা আমার জানা নাই, আমার মনে হয় না পসিবল। ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে জুমের অফিসিয়াল সাইটে ঢুকবেন, ওইখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করলেই প্রোফাইল পিকচারটা অ্যাড করার অপশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা গেল। এরপর আসেন ৭ নম্বর রুলসটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত। এখানে ফার্স্ট পেজের অনেকেই অনেক কিছু বুঝেন নাই বা পরবর্তীতে গিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন, তো আপনাদেরও যেন সেই সেম কোয়েরি গুলো না আসে সেজন্য আমরা অ্যাডভান্স আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের সেকেন্ড ইনস্টলমেন্টটা হবে, যেহেতু আপনাদের ক্লাস শুরু হচ্ছে মাঝামাঝি মাসের ১৬ তারিখ, তাহলে আপনাদের পুরো এক মাস পূর্ণ হবে এর পরের মাসের ১৫ তারিখে, ঠিক আছে। তো আপনাদের এক মাস পূর্ণ হওয়ার প্রথম ৫ দিন অর্থাৎ ২০ তারিখের মধ্যে আপনাদেরকে সেকেন্ড ইনস্টলমেন্ট, যেটা আপনাদের ৩০০০+ চার্জ অর্থাৎ ৩০৬০ টাকা, সেটা পেইড করবেন। এটা গেল। আর ৫ দিন হচ্ছে আপনাদের নির্ধারিত সময়। তো অনেকে যারা জব করেন এই ধরনের যাদের কোনো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা আরো ৫ দিন এক্সট্রা রাখছি, অর্থাৎ ২৫ তারিখ, সেই চলতি মাসের ২৫ তারিখ অর্থাৎ দ্বিতীয় মাসের চলতি ২৫ তারিখে গিয়ে আপনি যদি তার মধ্যে পেমেন্ট ক্লিয়ার না করেন, অ্যাডমিশন ফর্ম ফিল আপ না করেন, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটা বাতিল করে দেওয়া হবে। এবং বাতিল করে দিলে কি হবে সেক্ষেত্রে যা জানতে হবে বা জানার দরকার সেটার জন্য আমাদের ওয়েবসাইটে খুব ক্লিয়ারলি লিখে দেওয়া আছে। কোর্স প্ল্যানের মধ্যে ভালো করে পড়বেন, একদম বুঝিয়ে লেখা হয়েছে, পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিশন ফর্মটা কিন্তু মাস্ট, পেমেন্ট যতগুলোই করেন সেটা মান্থলি ফি হোক, রিঅ্যাডমিশন ফি হোক, সাপোর্ট ফি হোক, যেটাই আপনারা পেমেন্ট করবেন সেটাই কি করবেন, ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম প্রত্যেকবার ফিল আপ করতে হবে, না করলে কিন্তু আমাদের ডাটা বেসে আপনার দেখাবে ডিউ। ফিল আপ করে দিলে ডিউটা অটোমেটিক উঠে যাবে, যদি না করেন সেক্ষেত্রে ডিউ রয়ে যাবে, তখন কিন্তু আমরা আপনাকে ক্লেম করবো যে আপনি তো পে করেননি, ঠিক আছে। পে করবেন এবং প্রত্যেকটা পেমেন্ট আপনি যে করলেন সেটার একটা প্রুফ রেখে দিবেন, ছবি বা স্ক্রিনশট নিয়ে নেবেন, ওইটা কিন্তু আমাদেরকে সাবমিট করতে হবে ওই গুগল ডক্স বা যে ফাইলটা আছে যেখানে আপনারা লিখবেন ওইখানের মাধ্যমে। আচ্ছা, এরপর স্টুডেন্ট যে আপনাদেরকে আইডিটা দেওয়া হয়েছে এটা সারা জীবনের জন্য, একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে আপনাদেরকে ক্লিয়ারেন্স, একটা আইডি আর একটা ক্লিয়ারেন্স আইডি, এই দুইটা আইডি সারা জীবনের জন্য সেভ রাখবেন আমাদের সাথে যেকোনো সময় যোগাযোগ করার ক্ষেত্রে, সেটা ১ বছর ২ বছর ৫ বছর পরে। আপনাকে তো নাম দিয়ে আমাদের পক্ষে চেনা সম্ভব না, কিন্তু ওই আইডিটা যদি আমাদেরকে দেন আমরা চিনে নিব। সেক্ষেত্রে তখন থেকেই সেই ৫০০ টাকা যদি তখনও ফিস থাকে সাপোর্টের, ৫০০ দিয়ে জয়েন করতে পারবেন, যদি তখন সেটা বেড়ে যায় সেটা দিয়ে আমাদের সাপোর্টে জয়েন করতে পারবেন। আর আমাদের সামনে অনেক অ্যাডভান্স কোর্স আসবে, সেই অ্যাডভান্স কোর্সগুলোতে আপনাদের একটা বিশেষ ছাড় থাকবে। কাজেই স্টুডেন্ট আইডি এবং সার্টিফিকেশন আইডি এগুলো একদম পার্মানেন্টলি যেন আপনাদের কাছে সেফ থাকে, এই আইডি আর চেঞ্জ হবে না, এটা লাইফ টাইম এটাই থাকবে। আচ্ছা, আর ফিস যারা দিবেন সেটা কিসের ফিস, ওখানে কিছু অপশন থাকবে, অপশনটা একটু কেয়ারফুলি দিবেন, অনেকে আপনারা ভুল করে ফেলেন, ঠিক আছে। সেটা অ্যাডমিশন আপনাদের একবার নিতে হয়, বারবার না। এরপর গুলো মাসিক ফি, সাপোর্ট ফি, রিঅ্যাডমিশন ফি, একটু চেক করে বা বুঝে শুনে ফিল আপ করবেন। নাম, মোবাইল নাম্বার, ইনফরমেশন যেগুলো দিচ্ছেন একটু এক্সাক্ট দিবেন, যেটা রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া হয়েছে সেই অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে। যদি নামের বানান এবিসিডি ভুল হয়ে যায় আমাদের ডাটা বেসে সেটা আপনার এখানে কাউন্ট হবে না, ওগুলো ওইভাবে সেট করা। কাজেই সবকিছু যেন প্রপার ভাবে দেওয়া হয় একটু খেয়াল করে দিবেন। এরপর যেটা ৯ নম্বর রুল, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকতে চেষ্টা করবেন, ঠিক আছে। একান্তই কোনো আপনার ব্যক্তিগত সমস্যার কারণে যদি না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিওটা দেখে ক্লাসের সাথে কিন্তু অ্যাডভান্স হয়ে নিতে ভুলবেন না, এক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পড়বেন, পিছিয়ে যাবেন। কারণ আমাদের কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে একটা ক্লাস যদি আপনি মিস করে চিন্তা করেন যে না এটা আমি পরে করে নিব, এই পরে করতে গিয়ে আর করা হয়ে উঠবে না, সেক্ষেত্রে আপনি মূল ট্র্যাক থেকে মানে দূরে চলে যাবেন এবং হয়তো হতাশ হয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন লাইভ ক্লাস করতে, ইনকেস না পারলে সেদিনের ক্লাসটা সেদিন রাতে বা একদিন পর হলেও দেখে নেবেন,
আর পাশাপাশি যে অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে ক্লাসে দেওয়া হবে সেটাও করতে হবে বা করবেন, না করলে আপনারা ট্র্যাক থেকে সরে যাবেন, দূরে চলে যাবেন, এবং এক্ষেত্রে কিন্তু সাকসেস হওয়া অনেক টাফ হয়ে যাবে। আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আমাদের সাথে এক তালে এগিয়ে যেতে পারেন, 3 মাস সাড়ে 3 মাস যাই লাগুক না কেন, কেউ ইনশাল্লাহ আমাদের এজেন্সির বিফলে যাবেন না। আমরা দুইটা ওয়েতে আপনাদেরকে কাজ শিখাবো, একটা হচ্ছে নিজের জন্য আর একটা হচ্ছে মার্কেট প্লেসের জন্য। আপনার যার যেটা পছন্দ সে সেই পথেই আগানো শুরু করবেন এখন থেকে, এবং যেইভাবে আমরা বলবো ঠিক সেইভাবে সবকিছু গুছানো হবে। কোনো অগোছালো ভাবে কাজ করবেন না, এই অগোছালো ভাবে কাজ যদি শুরু করে দেন শুরুতেই, আর সারা জীবন এটা গুছানোর সময় আপনি পাবেন না, কারণ এই সেক্টরে কাজের চাপ প্রচুর। ঠিক আছে, আমাদের মোটামুটি 9 নম্বর রুলস গেল। 10 নম্বর রুলস যেটা হচ্ছে, আমাদের ওয়েবসাইটে ক্লাস নোট নামে একটা ফাইল আছে, আমি একটু পরে দেখিয়ে দিব। ক্লাস নোট নামে একটা ফাইল আছে, যাবতীয় অনেক তথ্য ওই ফাইলে আমরা দিয়ে রাখি বা দেওয়া আছে। আর যারা ফাইবারের অ্যাকাউন্ট করে ফেলছেন ওয়েল ভালো, যারা নতুন করবেন তারা আমাদের একটা রেফারেল লিঙ্ক আছে, সেটা ওই ক্লাস নোটের ফাইলে আছে। যারা রেফারেল লিঙ্কের মাধ্যমে করবেন, সেটা পিওনিয়ার অ্যাকাউন্ট হোক বা সেটা ফাইবার অ্যাকাউন্টই হোক না কেন, আপনারা একটা বোনাস পাবেন। ঠিক আছে, কত ডলার বোনাস সেটা ক্লাস নোটে লিখে দেওয়া আছে, প্রথমেই ক্লাস নোটে শুরুতেই পেয়ে যাবেন, এটা আমি একটু পরে দেখাবো। এরপর 11 নম্বর, যেটা ক্লাস বা সাপোর্ট রিলেটেড যে কোনো অভিযোগ, আপনাদের জন্য একটা সুন্দর সুযোগ ব্যবস্থা করা আছে। আপনাদের স্বাভাবিক যেহেতু একটা জায়গায় আসছেন, অনেক রকমের অভিযোগ আপনাদের মনে আসতেই পারে, তো এটা আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন না, কোনো দরকার নাই, এতে করে আমাদের পরিস্থিতি বা পরিবেশ নষ্ট হতে পারে। সরাসরি আমাদের একটা কমপ্লেন বক্স ওয়েবসাইটেই দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে তার বিরুদ্ধে তার নাম ইত্যাদি ইত্যাদি সকল তথ্য যা ওইটার সাথে রিলিভেন্ট অভিযোগের সাথে তা লিখে দিবেন। এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ এই অভিযোগগুলো আমাদেরকে আরো স্ট্রং কমিউনিটি বা স্ট্রং আমাদের পজিশন তৈরি করতে হেল্পফুল হবে, এটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। আর এই যে কমিউনিটিতে আপনারা গিয়ে অভিযোগ করবেন, এই অভিযোগটা আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, কাজেই আপনি নিশ্চিন্তে আমার বিরুদ্ধেও যদি হয় ওয়েলকাম, আমি আপনাকে বন্ধুই মনে করবো, মোটেও শত্রু মনে করবো না, কারণ আমি জানি যারা অভিযোগ করবেন তারা আমাদের ভালোর জন্যই করবেন, সাথে নিজের ভালোটা বা আপনাদের স্টুডেন্টদের জন্য ভালোটা হয়ে যাবে, কিন্তু আমরা সেটাকে দেখতেছি যে এটা আমাদের ভালো। কাজে অভিযোগ করতে এক পাও পিছাবেন না, বরঞ্চ অভিযোগ না থাকলেও চেষ্টা করবেন যে না আমার অভিযোগ করতেই হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে আমাদের সাথে কোর্সে আপনারা আন্তরিকতার সাথে অগ্রসর হতে থাকেন। তাহলে 11 নম্বর গেল, মোটামুটি আমাদের এগুলোই রুলস, এতটুকু পর্যন্ত রুলসের কথা। এবার আসেন আমরা মূল ট্র্যাকের দিকে যাচ্ছি, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে আমরা মূল ট্র্যাকের দিকে যাচ্ছি। এখন আসেন ডিজিটাল মার্কেটিং বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো, এখানে আসলে বললে অনেক কিছুই বলা যায়, আমি খুব বেশি কিছু বলবো না, আমি সিম্পলি এটা নিয়ে একটু ব্রিফ করবো, তবে এখানে মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে। ঠিক আছে, এগুলো একটু আপনারা মনোযোগ সহকারে খেয়াল করতে চেষ্টা করেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন। আমি একটু আমার স্ক্রিনটা অ্যাডজাস্ট করে নিই, আমি জুমে আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনারা কি আমার সাথে আছেন কিনা। ঠিক আছে, আমি একটু অ্যাডজাস্ট করে নিই, আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা আপনাদেরকে আসলে বলতেই হবে, কারণ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ডিজিটাল মার্কেটিং করতেছো ভালো কথা, এটা আসলে কি, তখন যদি বলতে না পারেন ব্যাপারটা আমাদের এজেন্সির জন্য বিশাল লজ্জাজনক হবে। তো এটা একটু আপনারা খেয়াল করেন, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য পাবেন, আপনারা চাইলে কিন্তু এগুলো নোট ডাউন করতে পারেন, কোনো সমস্যা নাই, নোট ডাউন করবেন, কারণ এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি নিজেও সেটা করি, এতে অনেক উপকার হয়। ঠিক আছে, নোট ডাউন করবেন, যে কোনো কথা আপনার গুরুত্বপূর্ণ মনে হলো সেটার সাথে সাথে আপনি বুঝেন সেভাবে শর্টকাট লিখলেই হবে, পুরো ডিটেলস লেখার দরকার নেই। সেক্ষেত্রে আবার আপনার কোর্সের থেকে মানে আমাদের যেটা বলা হচ্ছে সেদিক থেকে কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যাবে, খুব শর্টলি লিখবেন, যেটা আমি করি আপনারাও চেষ্টা করবেন শর্টলি লিখতে। ঠিক আছে, আমরা ডিজিটাল মার্কেটিং আসলে কি, আমরা ঘরে বসে টিভিতে বিজ্ঞাপন দেখি, টিভিতে দেখা বিজ্ঞাপন সেবা, একটু আমি একটু স্ক্রিনটা একটু অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, তাহলে আমরা ঘরে বসে টিভিতে বিজ্ঞাপন দেখি, টিভিতে দেখা বিজ্ঞাপন সেবা ব্যবসা ইত্যাদির তথ্য ইন্টারনেটের সাহায্যে, মানে টিভিতে যেগুলো দেখি সেগুলো যদি আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যম নিয়ে যদি ওই বিজ্ঞাপন ওই সেবা ওই ব্যবসা যেটার অ্যাকচুয়াল গ্রাহক তাদের পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেটা শুধুমাত্র যদি আমি ইন্টারনেটের হেল্প নিই, ঠিক আছে, সেটাই হয়ে গেল ডিজিটাল মার্কেটিং। আর যদি সেটা রেডিও হয় টিভি হয় পত্রিকা হয় সেগুলো আসলে ডিজিটাল মার্কেটিং না, এগুলো হচ্ছে গতানুগতিক মার্কেটিং, যেটা অনেক পূর্ব থেকে চলে আসছিল, যেটা চলে এখনো আছে, তবে এটা একটা সময় থাকবে না, একটা সময় এটা অস্তিত্ব খুঁজে পাওয়াই প্রশ্নবোধক বা হ্যাঁ এটা প্রশ্নবিদ্ধ। তো এটা আস্তে আস্তে এটা জনপ্রিয়তা বাড়তেছে, এটা বাড়তেই থাকবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে, ইভেন আমাদের মতো যেগুলো গরিব দেশ আছে সেগুলো এর আওতার মধ্যেই চলে আসবে, সেটা হয় সময় সাপেক্ষ। তাহলে আশা করি খুব শর্টকাট ভাষায় আপনারা বুঝে ফেলছেন ডিজিটাল মার্কেটিংটা কি, যেটা আমরা দেখতেছি টিভিতে বা পত্রিকায় বা রেডিওতে শুনতেছি, সেই একই জিনিসটা যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে নিয়ে পৌঁছে দিচ্ছি ভোক্তা পর্যন্ত, সেটাই হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবার আমি এটাকে হালকা একটু ব্রিফ করব, খুব বেশি ব্রিফ আমি যাব না, এটা আমার প্রচুর সময় চলে যাবে। আচ্ছা, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এখানে কিন্তু অনেক ইনফরমেটিভ তথ্য আপনারা পাবেন, ঠিক আছে, একটু নোট ডাউন করতে চেষ্টা করবেন। আমি একটা এক্সাম্পল এখানে রাখছি, সেটা হচ্ছে কি,
আগামী মাসে আপনি ধরে নেন যে একটা ফিল্ম হবে, ঠিক আছে? এই কথাটা সবাইকে জানানোর জন্য আমি কি করলাম, টিভিতে, পত্রিকাতে, রেডিওতে বিভিন্ন জায়গায় গিয়ে কি করলাম, বিজ্ঞাপন করলাম। এবং এই বিজ্ঞাপন করতে গিয়ে আমি যাদের সাথে কথা বলছি তারা আমাকে বললো যে অমুক টাকা খরচ হবে বা অমুক আমরা ডিউরেশন, ওর মধ্যে একটা এই প্যাকেজ আপনার জন্য, এই প্ল্যান, এইভাবে আপনি কাজ করেন, আমরা এইভাবে আপনাকে প্রচার করে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বিজ্ঞাপন, ঠিক আছে? বিজ্ঞাপনটা আশা করি ক্লিয়ার। আর এটা আসলে তেমন না বললেও বুঝবেন আপনারা, কারণ আমরা বিজ্ঞাপন ইতিমধ্যে সহস্রাধিকবার দেখে ফেলছি, কাজে বিজ্ঞাপনটা কি আশা করি এটা নিয়ে কারো সমস্যা থাকবে না। এইবার আসে মূল কথায়। তারপর আমি কি করলাম, আমি তো ওদের কাছে গেলাম, ওদের মাধ্যমে আমার যেটা বিজ্ঞাপন করার দরকার সেটা করলাম। পাশাপাশি আমি যেটা করলাম কি, একটা গাড়ি নিয়ে রাস্তায় নিজেই বের হয়ে পড়লাম এবং গাড়ির গায়ে কি করলাম, আমি বিস্তারিত ভাবে লিখে দিলাম যে আমার অমুক একটা ফিল্ম, অমুক একটা সময় আসতে যাচ্ছে, ঠিক আছে? গাড়ির গায়ে নিয়ে লিখে দিয়ে আমি বের হয়ে পড়লাম। আমি মুখে বলতেছি না, জাস্ট গাড়িতে এটা লিখে দিয়ে গাড়ির মধ্যে পোস্টারিং করে নিয়ে আমি গাড়িটা চালানো শুরু করে দিলাম। শহরের বিভিন্ন রাস্তাঘাটে উড়িতে উড়িতে যাচ্ছি, সময় দিচ্ছি, দাঁড়াচ্ছি, ইত্যাদি ইত্যাদি করতেছি। এটাই হচ্ছে প্রমোশন, ঠিক আছে? আমি যখন ওদের কাছে কাউকে দিছি, কারো মাধ্যম ইউজ করতেছি, সেটা হচ্ছে কি একটা বিজ্ঞাপন। আর যখন আমি নিজেই সেটা নিয়ে বের হয়ে গেলাম, সেটা হয়ে যাচ্ছে কি একটা প্রমোশন। আচ্ছা, এবার আসেন, এখানে আরো ইনফরমেটিভ কিছু তথ্য আছে। এই প্রমোশনটা দেখে অনেক মিডিয়া বা পত্রিকা এই ফিল্মটার সম্পর্কে কি করবে, লিখালিখি শুরু করে দিবে, স্বাভাবিক। এটা কিন্তু অনেকটা প্রেস রিলিজের পর্যায়ে পড়ে, আমি ওদিকে যাচ্ছি না, আমি আমার ডিজিটাল মার্কেটিং কে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমি যে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম, এটা স্বাভাবিক, যেহেতু নিজের ঢোল নিজেই পিটাচ্ছি বা এটা একটু একটু আনকমনও মনে হচ্ছে, এটা কি হয়ে যাবে, অনেকে চোখে পড়বে, অনেকে এটা দেখা যাবে ফেসবুকেও, এটা দেখা যাবে একটা ছবি তুলে যে অমুক ভাই অমুক ভাবে বিজ্ঞাপন শুরু করে দিচ্ছে, তাই না? তারপরে দেখা যাবে পত্রিকাও সেখানে চলে আসতে পারে, বিভিন্ন মিডিয়াও চলে আসতে পারে, লাইভ ব্রডকাস্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। কারণ আমার উদ্যোগটাই দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট হয়ে চলে গেছে, তো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, যেটা নিয়ে তারা নিজ দায়িত্বে, আমাকে কিন্তু তাদেরকে টাকা দিতে হচ্ছে না। একটু আগে আমি কি করছিলাম, আমাকে পত্রিকা অফিসে যেতে হয়েছে বা টিভির অফিসে আমি বিজ্ঞাপন করবো তাদের কাছে যেতে হয়েছে, যেতে হয়েছিল না, কিন্তু এখন আমি যে সিস্টেমটাতে গেলাম সেই সিস্টেমে উল্টা ওরাই আমার কাছে চলে আসলো, আমাকে যেতে হয়নি, ঠিক আছে? তো ওরা যেহেতু নিজ দায়িত্বে আমি না বলার পরে ওরা যেহেতু এটা করতেছে, এটাই হয়ে গেল পাবলিসিটি, ঠিক আছে? এবার এটা তো হচ্ছে একটা মিডিয়াদের কাজ বা পত্র পত্রিকা বা যাদের চ্যানেল আছে তাদের কাজ, যে তারাই আমাকে নিয়ে লেখালেখি করবে। সাধারণ মানুষ এটা করবে না, লেখালেখি হয়তো করবে না, তারা কি করবে, তারা আলোচনা করবে, ফেসবুকে প্রমোট করবে, ছবি তুলে দিয়ে দিবে যে এভাবে একটা ফিল্ম আমরা দেখলাম যে অমুক জায়গায় এটা প্রচার হচ্ছে। এটা স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের একটা যখন এটা আমরা করতে যাচ্ছি যে বিভিন্ন কথা বলা শুরু করলাম, সমালোচনা করলাম, ছবি তুলে ফেসবুকে পোস্ট করলাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটার অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা আলোচনা সমালোচনা শুরু করে দিলাম, এটাই হচ্ছে মূলত পাবলিক রিয়াকশন, ঠিক আছে? তাহলে আমরা আশা করি ক্লিয়ার, পাবলিসিটি রিয়াকশন, এগুলো আপনারা বিজ্ঞাপন পাবলিসিটি রিয়াকশন এই জিনিস পর্যন্ত আপনারা বুঝে ফেলছেন। এখন এগুলো কিন্তু আমাকে কি করতেছে, মানুষের কাছে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। আমার যত রিয়াকশন হচ্ছে, যত লেখালেখি হচ্ছে, ততই কিন্তু আমার সাথে মানুষের সাথে কি হচ্ছে, আমার আমি ক্লোজ হচ্ছি, ততই ক্লোজে যাচ্ছি, ততই ক্লোজে যাচ্ছি, যতই আমাকে আমি মানুষ নিয়ে বলা বলি করবে ততই আমি ক্লোজে চলে যাচ্ছি। এরপরে আসেন সবার শেষে কোন কি ব্যাপারটা হবে, সবার শেষে লোকজন ফিল্মটা কি হবে, যেহেতু আমার প্রমোটটা আমি তো বিজ্ঞাপনের মাধ্যমে করছি, আবার নিজেও একটা টেকনিক অ্যাপ্লাই করছি, এতে আমার বিজ্ঞাপনের মাধ্যমে আসলে যতটুকু হবে তার চেয়ে অনেক বেশি পরিমাণে এইভাবে হবে, কারণ এটা অনেকটা ডিফারেন্ট ওয়েতে আমি চলে গেছি, এখানে আমি সরাসরি মানুষের মনের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে? তো এইভাবে যেটা হবে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, ফাইনালি যেটা হবে, যেহেতু আমার প্রচারটা হয়ে গেছে, ফাইনালি কি হচ্ছে, লোকজন লাস্টলি আমার ওই ফিল্মটা যেহেতু তারা জেনে গেছে অমুক দিন অমুক তারিখ অমুক জায়গাতে জায়গাতে অনুষ্ঠিত হবে, তারা কি করবে, টিকিট কাটবে এবং টিকিট কেটে গিয়ে ফিল্মটা দেখবে, এবং এটাই হচ্ছে আমার সেলস, ঠিক আছে? তাহলে ডিজিটাল মার্কেটিংটা মূলত এইভাবেই কাজ করে। প্রথমে হচ্ছে কি বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনটাকে আমি নিজে নিজে প্রমোশন করলাম, ওই প্রমোশন থেকে অনেকে সেটা দেখে কি করলো, লেখালেখি শুরু করে দিল, পত্র পত্রিকা মিডিয়াতে চলে আসলো অটোমেটিক্যালি, যেটা হচ্ছে কিনা আমরা পাবলিসিটি ধরি, এবং ওইটার মাধ্যমে মানুষের কাছে আরো পৌঁছে গেল, বা আমি যেহেতু লাইভ গাড়ি চালাচ্ছি সেটা মানুষের মধ্যে একটা রিয়েকশন তৈরি করতেছে, মানুষ যেহেতু দেখতেছে সাধারণ পাবলিক, তারা ফেসবুকেও পোস্ট দিয়ে দেবে, এটা খুবই স্বাভাবিক। তো এর মাধ্যমে আমার সেলস চলে আসলো, এই হলো মোটামুটি একটা বিস্তারিত ভাবে, মানে বিস্তারিত না অনেকটা শর্টলি, এটা হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং, বা এটা হচ্ছে মূলত এই পুরো প্রসেসটা হচ্ছে মার্কেটিং। আর যখন এগুলো আমাদের কোনো একটা চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে যখন ইন্টারনেটের সাহায্য নিয়ে এগুলো হচ্ছে, তখনই হয়ে যাবে এটা ডিজিটাল মার্কেটিং। আশা করি এটা নিয়ে আপনারা মোটামুটি ক্লিয়ার যে ডিজিটাল মার্কেটিংটা কি এবং এর মধ্যে কি কি ধাপ আছে। আচ্ছা, সহজভাবে যদি আরো সহজভাবে বলি, তাহলে আপনার পণ্য বা সেবা বিক্রির জন্য আপনি যতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তার পুরোটাই হচ্ছে মার্কেটিং এর একটা অংশ। আচ্ছা, এবার আসেন, মার্কেটিং এর কিন্তু দুই ধরনের স্টেপ আছে, আমি একটু হালকা বলবো আপনাদেরকে, এগুলো না জানলেই নয় বা হবে না। ইন্টারনেট মার্কেটিংটা দুইভাবেই হয়ে থাকে, একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং, আপনারা অনেক সময় দেখবেন যারা ফাইবারে ইতিমধ্যে কাজ করতেছেন, আমরা সাধারণত ফাইবারে কাজ করবো,
ওখানে দেখবেন অনেকে অফার করে ইনবাউন্ড মার্কেটিং লিখে, তো আমরা অনেকে বুঝি না ইনবাউন্ড মার্কেটিং টা কি, আমরা মনে করি যে এটা মনে হয় মার্কেটিং মানে প্রমোশনের কথাই বলতে চায় না, আসলে তা আমি বলবো একটু করে। একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আর একটা হচ্ছে কি আউটবাউন্ড মার্কেটিং। তাহলে এই দুই ধরনের মার্কেটিং সম্পর্কে আমরা জানবো এবার একটু করে। ইনবাউন্ড মার্কেটিংটা আসলে কি, যেখানে কাস্টমার আপনার কাছে আসবে, এটা সাধারণত আমি আমি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলবো, আমি দোকানের কথা বলবো না, ওটা আমাদের গতানুগতিক মার্কেটিং সিস্টেম, আমি ওই দিকে যাবো না। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে কি, কাস্টমার আমার কাছে আসবে, সেটা কিভাবে, আপনার সাপোজ একটা ল্যাপটপ লাগতেছে, এই ল্যাপটপটার জন্য আপনি ধরেন, আমি ধরে নিলাম আপনার কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নাই, কোনো আলিবাবার মতো বড় বড় সাইট বা ইবের মতো বড় বড় সাইট, অ্যামাজনের মতো বড় বড় সাইট আপনি কাউকে চিনেন না, কাউকে জানেন না, আপনার আছে কি একটা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন। তাহলে আপনি প্রথমে যেটা করবেন, এটা স্বাভাবিক ম্যাক্সিমাম কাস্টমারের ক্ষেত্রে এটাই হয় যে আমি একটা জিনিস কিনবো কোথায় যাবো, তারা স্বাভাবিকভাবে কি করে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে, তারা কিন্তু ধরেই আলিবাবাতে যায় না, ধরেই আলি এক্সপ্রেসে যায় না বা ইবেতে যায় না বা অ্যামাজনে যায় না, তারা স্বাভাবিকভাবে যেটা করে এবং ম্যাক্সিমামরা এটাই করে, খুব কম পার্সেন্টেজেরই মানুষ আছে যারা এই ধরনের সরাসরি ওই ধরনের যে প্রোডাক্টগুলো যারা সার্ভিস দেয় তাদের কাছে গিয়ে সার্চ করে, কিন্তু মেজরিটি পার্সেন্টই করে কি গুগলে চলে যায় বা তার কাছে যে সে যে সার্চ ইঞ্জিনটা ইউজ করে সেখানে চলে যায়, সেখানে গিয়ে তারা সার্চ করে। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে যারা আসবে তারা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং এর আওতায় পড়ে। আর আউটবাউন্ড মার্কেটিংটা কি, এই ক্ষেত্রে হচ্ছে যেটা আমরা প্রমোশনের মাধ্যমে করি, সেটা হচ্ছে কি আমাকে নিজের থেকে কাস্টমারের কাছে যেতে হবে, কাস্টমার আসা পর্যন্ত আমি ওয়েট করবো না বা করার দরকার নাই, আমি নিজেই প্রমোট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হেল্প নিয়ে হতে পারে বা আরো অনেক মাধ্যম আছে, সেগুলোর হেল্প নিয়ে আমি আমার প্রোডাক্টটা নিজ দায়িত্বে কিছু ইনভেস্ট করে কাস্টমার যারা ভোক্তা যারা নিবে বা যারা ইউজ করবে তাদের পর্যন্ত পৌঁছে দিব। ঠিক আছে, সেটা যে কোনো ধরনের মাধ্যম হোক না কেন, পৌঁছে দেওয়াটাই হলো কি আউটবাউন্ড মার্কেটিং। অর্থাৎ আমরা যেটা সাধারণত বায়ারদের জন্য করি, বায়ার আমাকে হায়ার করে মূলত আউটবাউন্ড মার্কেটিং এর কাজে, ম্যাক্সিমাম এটা হয়ে থাকে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং এর আওতায়। আর ইনবাউন্ড এর যদি আমি ধরি, সেটা হচ্ছে একমাত্র যেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং যেটা করা হয়, সেটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন থেকে পাওয়া। ঠিক আছে, মোটামুটি দুটোরই চাহিদা আছে, কোনোটাই কিন্তু ফেলে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় বিভিন্ন অংশ নিয়ে এবার আমি একটু আলোচনা করব। তাহলে বিভিন্ন জনপ্রিয় অংশের মধ্যে কি কি পড়ে একটু আমি শর্টকাট আর বেশি কথা বলবো না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে কি গুগল টপ র্যাঙ্কিংটা সাধারণত আপনারা পুরনো যারা তারা জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলেই সাধারণত গুগলের র্যাঙ্ক পাওয়া যায়, আদারওয়াইজ আর কোনো ওয়ে নাই, একমাত্র লিগ্যাল ওয়ে হচ্ছে এটা, আরো অনেক অনেক ওয়ে আছে, ওগুলোতে আমরা যাবো না, ওগুলো ভালো ওয়ে না, ওগুলো আসলে পেনাল্টি খেতে হয় ওই ওয়েগুলো ইউজ করলে। তা আমরা একদম জেনুইন কাজগুলো শিখবো, আমরা কোনো ইলিগাল অ্যাকশন বা কাজের দিকে আমরা যাবো না, আপনাদেরকে মোটিভেট করবো না। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে একটা অংশ ডিজিটাল মার্কেটিং এর, এবং এটা খুব বড় একটা অংশ। তারপরে যেটা বড় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা একটা অনেক বড় মার্কেটিং বা এটা একটা বড় একটা অংশ। এরপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, তারপর হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, যেটা ওই যে আমরা অ্যাডস দিই না, পেইড অ্যাডস, ফেসবুকে হতে পারে, গুগলে হতে পারে, বা যেখানে যেখানে পেইড অ্যাড প্রমোশন আছে সেটাকে আমরা মূলত ডিজিটাল অ্যাডভার্টাইজিং বলি। যেমন আমরা টিভিতে বা পত্রপত্রিকায় দিতে গেলেও আমাদের একটা খরচ হবে, তাই না, সেম একইভাবে। তবে এখানে আসলে যদি আমি ডিজিটালি করি সেখানে আমার খরচটা অনেক কম, অনেক কম হয় এবং রেজাল্ট কিন্তু কোনোভাবেই গতানুগতিক মার্কেটিং হচ্ছে খারাপ না, বরং আরো অনেক ভালো পাওয়া যায়। তবে সবচেয়ে বড় জিনিস যেটা, আপনি ব্র্যান্ড হয়ে যাবেন রাতারাতি, যেটা পত্রপত্রিকা টিভির মাধ্যমে করা হয় অনেক সময় সাপেক্ষ, কারণ আপনারা এখন জানেন পত্রপত্রিকা বা টিভি যেহেতু টিভিটা সামনে বসেই দেখতে হয়, পত্রটা পত্রিকাটা যেহেতু খুলে পড়তে হয় একটা নির্দিষ্ট সময়, বা এটা কিনতে হয়, ইত্যাদি বিভিন্ন ঝামেলার ব্যাপার স্যাপার আছে, এগুলো জনপ্রিয়তা কমে যাচ্ছে, এটা আরো সামনের কয়েক যুগ গেলে এটা আরো অনেক কমে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা সম্পর্কে আপনারা অনেকে অনেকেই জানেন, ডিজিটাল মার্কেটিং এর অংশ এটাও একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং এটা করে অনেক ভালো ইনকাম করা যায়, এটার জন্য আলাদা একটা কোর্সও আছে। এরপর হচ্ছে অনলাইন প্রেস রিলিজ, এরপর হচ্ছে স্পন্সর, স্পন্সর্ড কন্টেন্ট, অনেকে দেখবেন যে স্পন্সর করে, ঠিক আছে, অনেকগুলো বড় বড় কোম্পানি দেখবেন যে স্পন্সর করে, অর্থাৎ এটা একটা বিশাল ব্যবসা, এটা আপনারা এখন না বুঝলেও চলবে, এটা একটা অংশ, এতটুকু মনে রাখেন স্পন্সর্ড কন্টেন্টটা এটা একটা কি। তারপরে অনলাইন প্রেস রিলিজ, প্রেস রিলিজটা কি, এই যে আমি যে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম এটা নিয়ে যখন আমাকে বিভিন্ন মিডিয়া হাইলাইট করলো এটাই হয়ে গেল প্রেস রিলিজ, বা এটাকে আরো একভাবে বলা যায়। যেমন এটা কিন্তু ছোটখাটো কেউ করে না, প্রেস রিলিজের কাজগুলো সাধারণত হয় অনেক বড় নামি দামি একটা কোম্পানি। তারপর আমি ধরে নিলাম আমাদের দেশে ইউনিলিভারকে, ইউনিলিভার কি করলো, এই যে এখন দুর্যোগের দিন যাচ্ছে, মানে আমরা একটা খুব ক্রাইসিসের মধ্যে পড়ে আছি, খুব খারাপ একটা অবস্থার মধ্যে আমাদের সময় যাচ্ছে, এই সময়টাতে ইউনিলিভার কি করলো, ইউনিলিভার যদি তাকে বিভিন্ন পত্রপত্রিকা বা টিভিতে তার বিজ্ঞাপন প্রমোট করতে চায়, যা সেটা সাধারণত করতেছে অলরেডি, তারপর আমি স্পেসিফিক ভাবে বুঝাই, সাধারণত আমি ধরে নিলাম তারা একটা এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলো যেটা করোনার জন্য এখন খুবই উপকারী বা যোগ্য দরকারি, এখন মার্কেটে খুব চলবে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলো,
এখন ওটা ওরা টিভিতে বা প্রেস রিলিজ মানে টিভিতে বা নিউজ পত্রিকায় এগুলোতে দিয়ে গেলে তাতে দেখা যাচ্ছে একটা বিশাল খরচ। তো ওরা করলো কি, ওই যে নতুন প্রোডাক্টটা আনলো ওরা কি করলো, সরাসরি ওরা ব্রডকাস্ট করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ইয়ে করে এঙ্গেজ করে যে আমি ফ্রি দিব, পাবলিককে ফ্রি দিব, ঠিক আছে, অমুক একটা দিন অমুক একটা সময় অমুক একটা ভেনুতে আমি ফ্রি দিব, যা আসবে তারা ফ্রি আল্লাহর রাস্তায় নিয়ে যাবে। তো এতে করে আসলে ওদের কিন্তু যা ওরা ইনভেস্ট করছে তার চেয়ে অনেক বেশি ওরা ব্যাক পায়। কিভাবে ব্যাক পায়, কারণ তখন অনেক বড় বড় নিউজ চ্যানেল পত্রিকা দেখা যায় ওদের এই কাজগুলোকে সপ্তাহ পর সপ্তাহ বা কয়েকটা দিন ধরে ওদেরকেই ওই কন্টেন্ট গুলোকেই ব্রডকাস্ট করতে থাকে। তো ওই কয়েকদিনের ব্রডকাস্টে দেখা যেত ওদের লক্ষাধিক টাকা কিন্তু খরচের ব্যাপার স্যাপার আছে। তো এটা কিন্তু ওরা এখানে দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা ইনভেস্ট করছে সাপোর্ট, কিন্তু ওদের অ্যাডভার্টাইজিং হয়ে গেছে কিন্তু 50 লক্ষ টাকা। তো ওরা যে এই যে ফ্রি ফ্রি মাঝে মাঝে মানুষকে দেয়, আশা করি আপনারা বুঝে গেলেন কেন দেয়। এখানে কিন্তু ওদের একটা মহৎ উদ্দেশ্য না, মানে আমি বলবো না যে শুধুমাত্র মহৎ উদ্দেশ্য ওই নিয়েই তারা দেয়, তাদের ব্যবসায়িক স্বার্থও এখানে অনেক বড় একটা অংশ জুড়ে আছে। তো আশা করি আপনারা ক্লিয়ার কেন এভাবে আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি দেয়, ফ্রি দেয়, ঠিক আছে। ঠিক আছে, এরপর আসেন ইন্টারনেট মার্কেটিং আপনাকে কিভাবে ক্রেতা পেতে সহায়তা করবে। ঠিক আছে, এই উত্তরটা আপনি নিজেকে দিয়ে বিবেচনা করলেই বুঝে যাবেন, তারপর আমি একটু করে বলবো। একটু একটা এক্সাম্পল দিই, আপনি একটু চিন্তা করেন যে লাস্ট 6 মাসে আপনি কি কি কিনেছেন এবং কোথা থেকে কিনেছেন, সন্ধান কিভাবে পেয়েছেন, যেগুলো একটু আনকমন, একদম কমন না, দড়ি তরকারি নিত্য নৈমিত্তিক বাজার সাজার আমি এগুলোকে মিন করতেছি না, আমি স্পেশাল কিছু যেগুলো আমরা আসলে সাধারণত হঠাৎ করেই কিনি এবং মানুষ থেকে শোনার পরেই কিনি, মানুষ থেকে জানার সন্ধান পাওয়ার পরেই কিনি, ওই ধরনের কিছু টপিক নিয়ে আপনারা একটু মনে মনে চিন্তা করেন যে আপনি লাস্ট 6 মাসের মধ্যে এই ধরনের কি কি কিনলেন, কোথা থেকে কিনলেন এবং ওটার সন্ধানটা কিভাবে পেলেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমি একটু করে বলি আপনাদেরকে, দেখেন মিলে কিনা। মানুষ মূলত অনেকগুলো ভাব থাকতে পারে, অনেকগুলো ওয়ে থাকতে পারে, তবে মূলত এই তিনটা ওয়ে আসলে বেশি ব্যবহার হয় এইসব ক্ষেত্রে। একটা হচ্ছে কি, ওয়ার্ড অফ মাউথ। এটা কি, এটা কি জিনিসটা, আমি আমার পরিচিত কারো কাছ থেকে শুনলাম, ঠিক আছে, শোনার পর আমার আগ্রহটা বাড়লো, তারপরে সেটা নিয়ে আমি নেটে এসে একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম অনেক পজিটিভ রিভিউ আছে, আমি কি করলাম জিনিসটা সম্পর্কে ভালো জানলাম, ভালো লাগলো, আমি কিনে ফেললাম। একটা ওয়ে গেল এভাবে মানুষের মুখ থেকে শোনার পর। এরপর আসেন, কারো থেকে শুনি নাই, আমার নিজেরই একটা প্রোডাক্ট দরকার, আমি ওইটা নিয়ে সরাসরি কি করলাম, সার্চ ইঞ্জিন। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে মানুষ যে তিনভাবে কিনে, তার মধ্যে সেকেন্ডটা হচ্ছে সার্চ ইঞ্জিন, প্রথমটা ছিল মানুষের মুখ। এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস কাজ করে, যেটা ফার্স্ট পেজের অনেকেই জানেন, আপনারা রিভিউ দিতে বসে, এই কারণে যে কোনো প্রোডাক্ট সরাসরি মার্কেটিং না করে ওই প্রোডাক্টটা নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মার্কেটিং করবেন এইভাবে যে আমি অমুক একটা প্রোডাক্ট ব্যবহার করছি, দারুণ কাজ পাইছি, ঠিক আছে। তবে ওইখানে যদি ওই ধরনের কথা আগে কেউ বলে তাহলেই আপনি নিজের থেকে লিখবেন, কেউ বলেনি, আপনি নিজের থেকেই যদি এভাবে একটা পোস্ট দেন মানুষ এত বোকা না, বুঝে ফেলবে আপনি মার্কেটিং করতে চান, কেউ ওইটা নিয়ে পূর্বে ওই গ্রুপে গিয়ে বা ওই ওই পেজে ওই ধরনের কথা আগে বলছে, তখনই আপনি গিয়ে বলবেন যে আমি এই ধরনের একটা দারুণ প্রোডাক্ট পাইছি, ইউজ করে আমার খুব ভালো লাগছে। এতটুকু, খুব বেশি কিছু লিখবেন না, এটাই ইনাফ। যার দরকার সে নিজের থেকে আপনাকে গুতা মারবে বা ইনবক্স করবে বা ওইখানেই কমেন্টে আপনাকে মেনশন করবে। আচ্ছা, যাই হোক, সার্চ ইঞ্জিন সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। মানুষ যখন কোনো তথ্য পণ্য সেবা তার নিজের জন্য দরকার মনে করে, সে তখন ওটা খুঁজতে থাকে এবং খোঁজার জন্য কি করে, নেটে আসে, মানে ইন্টারনেটে ব্যবহার করে বা ইন্টারনেটে যে গুগলের মতো বড় বড় সার্চ ইঞ্জিন আছে, আরো অনেক বড় বড় সার্চ ইঞ্জিন আছে, তবে গুগল হচ্ছে 1 নম্বর। ওইসব সার্চ ইঞ্জিনে গিয়ে তার পণ্যের নাম বা পণ্যের তথ্য দিয়ে সার্চ করে খুঁজে পেতে চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এটা গেল আপনার সেকেন্ড ওয়ে, যে মানুষ কিভাবে একটা পণ্য সম্পর্কে জানতে চায় বা ওই পণ্যটা সম্পর্কে আগ্রহী হয়ে উঠে, ঠিক আছে। এরপর 3 নম্বরটা হচ্ছে যেটা আমাদের গতানুগতিক মার্কেটিং, টিভি দেখে বা বিজ্ঞাপন দেখে, সেটা পত্রিকা হতে পারে, রেডিও হতে পারে, টিভি হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে। সাপোজ আমি ধরি যে ফেসবুকই ব্যবহার করছি, ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ আমার একটা বিজ্ঞাপন চোখে পড়ে গেল, ঠিক আছে। তো চোখে পড়ার পরে স্বাভাবিক, যেহেতু আমার ওই পণ্যটা হতে পারে যেটা আমার দরকার, ঠিক আছে, আজকে না হলে 1 মাস পরে আমার লাগতে পারে, তো স্বাভাবিক ওটার প্রতি আমার একটা আগ্রহ ভিতর থেকেই তৈরি হয়ে যাবে। তারপরে কি করবো, আমি ওটা সম্পর্কে ওখানে যা তথ্য পাই দেখলাম, দেখার পরে আমার খুব ভালো লেগে গেলো, দেখা যাচ্ছে আমি তখনই এটা কিনে ফেললাম বা হয়তো আমার 1 সপ্তাহ পরে লাগবে, তখন 1 সপ্তাহ পরে গিয়ে আমি কিনলাম। তো আমরা মূলত এই তিনটা ভাবেই মূলত প্রোডাক্ট বা বিজ্ঞাপন দেখে কিনি, ঠিক আছে। তাহলে মূলত আমরা আমাদের ক্রেতা পাওয়ার সোর্স এই তিন ভাবে আসলে ভাগ করে নিতে পারি, যেটা আমি অলরেডি বললাম। একটা হচ্ছে কি, ওয়ার্ড অফ মাউথ, এটা কিন্তু খুব দারুণ কার্যকর, এটা আপনারা চেষ্টা করবেন করতে। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন, আর এরপর হচ্ছে গতানুগতিক মার্কেটিং, ঠিক আছে। এরপর আসেন ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেবা দিতে অনেকগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কিন্তু আছে এবং সেইখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের বায়ার আসে তার কাজটা, তার যেটা প্রয়োজন সেটা করিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। এবার আসেন কেন আসে, কারণ তারা তাদের দেশ থেকে কিন্তু যে সেলার নাই বা তাদের দেশে যে প্রমোট করাতে পারবে না এমন কিন্তু নয়, কিন্তু তাদের একটা নির্ধারিত রেট আছে, যে রেটটা অনেক বেশি, ঠিক আছে।
তো তার চেয়ে অনেক 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 বেশি কম দিয়ে এইসব মার্কেট প্লেস থেকেই তারা মানুষ পেয়ে যায় কাজ করিয়ে নেওয়ার জন্য। এই জন্য মার্কেট প্লেস গুলো চাহিদা দিন দিন বাড়তেছে, জনপ্রিয়তাও দিন দিন বাড়তেছে, ঠিক আছে? কারণ সে যদি ওই কাজটা বাইরের কাউকে দিয়ে করায় বা ওর দেশের কোন স্থায়ী নাগরিককে দিয়ে সরাসরি করাতে যায়, দেখা যাবে তাকে ঘন্টায় $30 পেমেন্ট করতে হবে, যেখানে আমাকে পুরো কাজটা সে পুরো সপ্তাহে $5 $10 দিয়ে করিয়ে নিতে পারতেছে, সেখানে তাকে ঘন্টায় $30 পেমেন্ট দিতে হয়। চিন্তা করে দেখেন কি বিশাল পেমেন্ট তাকে করতে হয় শুধুমাত্র তার দেশের মধ্যে যদি সে ওই কাজটা করিয়ে নিতে চায়। এই ধরনের অনেক ছোটখাটো কাজ আছে, পার্মানেন্ট কোনো কাজ না, আসলে ছোটখাটো কাজ, পার্মানেন্ট কাজও দেয়, তবে ছোট কাজ ছোটখাটো কাজের মাধ্যমেই আস্তে আস্তে তার সাথে রিলেশন গড়ে উঠলে সে পার্মানেন্ট কাজ আপনাকে হায়ার করবে, ঠিক আছে? এরপরে আসেন তাহলে ওখানে যায় কাজ দেওয়ার জন্য, ঠিক আছে? বায়াররা যায় কাজ দেওয়ার জন্য, যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বায়ার যায় কাজ দেওয়ার জন্য। এবং সেখানে কাজ দেওয়ার সময় তাদেরকে কি করতে হয়, সাপোজ সে একটা কাজ দেবে, সেই কাজটা দেওয়ার আগে তাকে কিন্তু অগ্রিম টাকাটা পে করে দিতে হয় ওই ওই যে মার্কেট প্লেস এর আন্ডারে সে কাজ দিবে বা আমাদের মতো সেলারদেরকে যে হায়ার করবে, তার আগে তাকে টাকাটা কিন্তু ওখানে অ্যাডভান্স দিয়ে দিতে হয়। সেই জন্য আমরা টাকা পাওয়ার ব্যাপারে 100% নিশ্চিত যে আমি কাজটা যদি সঠিকভাবে করে বায়ারকে খুশি করতে পারি, আমার টাকাটা না দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ টাকা সে পেইড করেই আমাকে হায়ার করতে পারবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। তাহলে আমি ক্লিয়ার যে টাকা নিয়ে আসলে কোনো মাইর যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, সেই একই মার্কেট প্লেস গুলোতে আবার কি হচ্ছে, অসংখ্য ওই যে বায়াররা যেখানে যাচ্ছে সেই একই মার্কেট মার্কেট প্লেস গুলোতে আমাদের মতো অসংখ্য সেলার আছে, ঠিক আছে? যারা বিভিন্ন রকমের সার্ভিস নিয়ে বা বিভিন্ন রকমের স্কিল ডেভেলপ করে রেডি সার্ভিস দেওয়ার জন্য। তবে আমি একটু জিনিস একটা মেনশন করি, একটা সেলারের পক্ষে এখানে কাজের যে কত রকমের সাব মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে এগুলো আসলে বলে বা আপনি রিসার্চ করে বের করে একদিনে বা এক মাসে সম্ভব না, প্রচুর হাজার 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 রকমের কাজ এখানে আছে, হাজার টাইপস এর এখানে কাজ আছে। আপনি এর মধ্যে যে কোনো ক্ষুদ্র একটা অংশ নিয়ে আপনি নিজেকে ডেভেলপ করবেন। আপনি যদি মনে করেন যে না আমি একটা শিখে থেমে যাব না, আমি সবগুলোই শিখবো, আপনি জীবনেও সাকসেসফুল হতে পারবেন না, আর জীবনেও আপনি কাউকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি একাই 100 রকমের কাজ দিতে পারেন বা 100 রকমের কাজ জানেন। বরং যারা এই ধরনের কাজগুলো করে বা বলতে চায় যে আমি সব পারি, তাদেরকে মানুষ বিশ্বাসও করে না, তাদেরকে কাজও দিবে না। কেন দিবে না? কারণ আপনি আপনি নিজে চিন্তা করেন, নিজের সেন্স থেকে একটু কমনলি চিন্তা করেন যে ও অঙ্ক পারে, বিজ্ঞান পারে, তারপরে আর্টস কমার্স মানে যত রকমের সাবজেক্ট আছে সব পারে, দেখি কখনো সম্ভব একজনের পক্ষে? কখনো সম্ভব না। কাজে কেউ যদি এরকম আপনার সামনে এসে বলে আমি সব পারে, আপনি মনে মনে সামনা সামনে না বললেও মনে মনে ধরে নেবেন আসলে বোকা, ও কিছুই জানে না। সেম, ঠিক আছে, সেম মেন্টালিটিটা ওদেরও কাজ করবে, ঠিক আছে, সেম সাইকোলজিটা ওদেরও কাজ করবে যে এত ঢোল পিটাচ্ছে ও আসলে কিছুই জানে না, এটা সিম্পল একেবারে। তো আমরা এভাবে কিছুই করবো না, আমরা সিম্পল চেষ্টা করবো যত কম দেখাতে পারি। আপনি অনেক জানেন কোনো সমস্যা নেই, ওটা দেখানোর অনেক ওয়ে বা অনেক সুযোগ আছে, পড়ে আছে, সময় মতো ওগুলো দেখাবেন, কিন্তু মার্কেট প্লেসে সরাসরি লাইভ যদি দেখাতে যান এতে আপদে মানে বিপদে বেশি পড়তে হবে, কাজ পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে। প্রথম প্রথম আপনি অনেক বায়ার পেয়ে যেতে পারেন, কিন্তু একটা লেভেলে যখন আপনি চলে আসবেন, লেভেল যখন আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার বাড়বে, তখন ভালো ভালো বায়ারদের সাথে আপনার পরিচয় হবে, বায়াররা আপনাদের প্রোফাইল দেখে বলবে যে না বিরক্তি করে, 7টা গিগ বা 10টা গিগ 10 ধরনের, তখন সে বিরক্ত হবে আপনার উপরে। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আপনারা একটু মাথায় নিয়ে কাজ করতে চেষ্টা করবেন। একটা নির্দিষ্ট টপিক নিয়ে আগাবেন, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা এগুলো আপনাদেরকে আইডিয়া সামনে ক্লাসগুলোতে আসলে দিব, ওইভাবে আমাদের সাথে তাল মিলিয়ে যাবেন, ভুলেও খিচুড়ি করে ফেলবেন না, খিচুড়ি করে ফেললে এখানে আপনারা টিকে থাকতে পারবেন না বা টিকে থেকেও মজা পাবেন না, ঠিক আছে? আর পাশাপাশি আমরা কিন্তু শুধু মার্কেট প্লেসের জন্য কাজ শিখাবো না, আমি আগেও বলছি আমরা আপনাদের নিজেদেরকেও যেন নিজেরা গড়ে নিতে পারেন, এখানে 2-3 বছর কাজ করার পর ভালো একটা হ্যান্ডসাম ইনকাম আপনি নিজের জন্য আপনি নিজের থেকে আনতে পারবেন, কারো কাছে গিয়ে আনতে হবে না, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সেক্টরটির আকার ব্যাপক, যা অসংখ্য কাজের একটা কি সমষ্টি এবং যার কোনো একটা ক্ষুদ্র অংশ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এখানে আমরা যদি চিন্তা করি যে আমি একা সব শিখবো, একাই মাল্টি লেভেল সার্ভিস দেবো, তবে সে আসলে অতি চালাক, এবং অতি চালকের ভবিষ্যৎ কিন্তু আমরা সবাই জানি, অর্থাৎ কি ভালো হয় না। যে কোনো একটা বিষয়কে নিয়ে দক্ষ হয়ে ক্যারিয়ার গড়াটা হচ্ছে যে সবচেয়ে উত্তম। আমরা যদি আমাদের এই কোর্সটিতে আমাদের এই কোর্সটাতে কিন্তু একটা টপিক রাখিনি, আমরা অনেকগুলো টপিকই রাখছি, কারণ টপিক কিন্তু আপনাকে জানতে হবে অনেক, কিন্তু জানার মানে এই নয় যে সব আবার ঢোলও পেটাতে হবে। যদি এইটা এভাবে আপনারা মিলিয়ে নেন, এটা আপনাদের আসলে উপকার হচ্ছে, অপকারটাই বেশি হবে। শিখবেন, কারণ শিখার দরকার আছে, এবং সময় আসলে আপনার আসবে, সময় আসবে সবারই, যে কখন এটা বলার সময় সেটা আপনি বুঝে নিজেই বুঝে যাবেন একটা সময় গিয়ে যে কখন এটা আমি বলতে পারবো, ঠিক আছে? ওইভাবে আপনারা বুঝে শুনে বলবেন, সবই আমরা আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিব। যাই হোক, টপিক গুলো কেন রাখলাম, কারণ এগুলো একটার সাথে একটা জড়িত, একটা ছাড়া আর একটা চলতে পারে না বা চলবে না। আপনি একটা বায়ারের সাথে যখন একটা ফেসবুক মার্কেটিং নিয়ে ঢুকবেন, সে সাপোজ তখন ফেসবুক করাবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে আপনাকে বলবে তুমি কি ইনস্টাগ্রাম পারো, তুমি কি ইউটিউব জানো, তুমি কি টুইটার পারো, তুমি কি পিন্টারেস্ট পারো, এগুলো আসবে, একদম স্বাভাবিক। এটা আমাদের সাথে হচ্ছে, আপনাদের সাথে হবে, এবং এটা হবেই, কারণ এগুলো একটাকে ছাড়া আর একটা চলতে পারে না।
এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর ইউনিক ভিজিটর, ইউনিক টার্গেটেড কাস্টমার পাওয়া যায়। ঠিক আছে ভাইয়ার, আপনাকে $5 কাজে হায়ার করার মানে এই না যে সে আপনাকে সারা জীবন $5 কাজ দিবে বা $5 আপনাকে হায়ার করবে। সে যখন আপনি ভালো রেজাল্টটাকে এনে দিতে পারবেন, আস্তে আস্তে তার সাথে সম্পর্ক যখন বিল্ড আপ করতে পারবেন, সে আস্তে আস্তে একটা থেকে আরেকটা আপনাকে সে নিজে থেকে জিজ্ঞাসা করবে, বা আপনি টেকনিক্যালি নিজেও বলতে পারবেন যে স্যার এরকম এরকম আরো কিছু প্ল্যাটফর্ম আছে, আপনি ওখান থেকে আরো ইউনিক ভিজিটর আপনার কাছে আনতে পারবেন বা আমি এনে দিতে পারবো। এভাবে টেকনিক্যাল ওয়েতে আমরা যাবো, এভাবে যদি আমরা যেতে পারি এতে আমাদের ফিউচার অনেক ভালো। যারা সিরিয়াসলি মার্কেট প্লেস কেই আঁকড়ে ধরে কাজ করতে চান বা থাকতে চান, অন্য কোথাও যেতে চান না। ঠিক আছে, এটা গেল। আচ্ছা এবার আসেন, অনলাইন কোর্স দুই রকমের হয়, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে প্রি রেকর্ডেড। অনেকে দেখবেন যে রেকর্ড করা ভিডিও সেল করে, আমরা এটা করবো না। আমরা এই জন্য আমাদের ভিডিও গুলোকে প্রোটেক্টেড করে ফেলছি যেন আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে কোর্স আকারে সাজিয়ে কেউ সেল করতে না পারে, কারণ আসলে এতে কারো কোনো উপকার হবে না, ক্ষতি হবে, কারণ ভিডিও রেকর্ড দেখে আসলে শেখা সম্ভব না। এই জন্য আমাদের ভিডিও গুলাকে আমরা একটু প্রাইভেসি মেনটেন করতে চেষ্টা করছি, এটা ইনশাল্লাহ আমরা এখন থেকে কন্টিনিউ করে যাব। তবে আমরা ইন ফিউচারে কিছু সিরিজ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। যেমন আমরা এখন একটা ক্লাসেই দেখা যাচ্ছে আপনাদের সামনে অনেকগুলো ক্লাস পাবেন যেটা অনেক লং হয়ে যাবে, ওগুলোকে আমরা সিরিজ ভিডিও করে ফেলবো, 10 মিনিট 15 মিনিট করে করে একটা ভাগ করে দিব, চ্যাপ্টার করে দিব। এগুলো ইন ফিউচারের প্ল্যান আমাদের, আপাতত এভাবেই চলবে। তখন হয়তো আমরা ভিডিওর দিকে মনোযোগী হতে পারি, পাশাপাশি আমরা সাপোর্ট দিব, ভিডিও বিক্রি করে সাপোর্ট দিব, কারণ সাপোর্ট ছাড়া সে পারবে না, অর্থাৎ সাপোর্টে সে গাইডটা পাবে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে বুঝবো। তাহলে আমাদের প্রি রেকর্ডেড অর্থাৎ পূর্ব থেকে ধারণ করা ভিডিও এই কোর্সে দেয়া হবে না, মানে আমরা যেটা বললাম অলরেডি, আমাদের ক্লাসটা হবে শুধু লাইভ যা রেকর্ড করা হবে। এবং আমাদের সুবিধাজনক সময়ে আপনারা কি করতে পারবেন, যারা ইউটিউবে জিমেইলটা আমাদেরকে দিচ্ছেন, ইউটিউবে গিয়ে নিশ্চিন্তে যে কোনো সময় আপনি যখন দরকার তখনই গিয়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো গেল। আচ্ছা, কেউ যদি লাইভ ক্লাস মিস করেন, এটাও বললাম, সেই ক্ষেত্রে ভয় কিছুই নাই, সে আপনারা কি করবেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে টপিকটা দেখে নেবেন। তবে এই ক্ষেত্রে আপনি মনে করবেন না যে আজকে দেখতে পারেন আমি আগামী সপ্তাহে গিয়ে দেখে নিব, এটা কেউ করবেন না। সপ্তাহের টপিক সপ্তাহেই আপনাকে ধরে নেবেন, শেষ করতেই হবে এবং এতেই আপনি সাকসেসফুল হতে পারবেন, আদারওয়াইজ কখনো পারবেন না। এটা অনেকেই ভুক্তভোগী আছেন যে আমি আজকে দেখছি, আমি তো শিখে ফেলছি, তারপরে আমি ইমপ্লিমেন্ট করবো, এটা একদম মাথা থেকে আজকে থেকে ফেলে দেন। এখন দেখছেন, এখন ইমপ্লিমেন্ট করতে হবে, এখনই যদি সম্ভব না হয় আগামীকালকে করবেন। মোট কথা, ওই সপ্তাহের কাজ ওই সপ্তাহেই আপনাকে শেষ করতেই হবে, এইভাবে আপনারা ডিটারমাইন্ড হতেই হবে, এর কোনো বিকল্প নাই। যদি বিকল্প মনে করেন যে না আমি পুরো কোর্স শেষ করার পরে যা শিখছি সব নোট ডাউন করছি, সব ভিডিও তো চ্যানেলেই আছে, আমি একদম 3 মাস পরে গিয়ে শুরু করব, সে সাকসেসফুল হওয়ার রাস্তা এখনই বন্ধ করে ফেলছে। ঠিক আছে, সপ্তাহের কাজ আপনাকে সপ্তাহে রাত জেগে হলেও করতে হবে, এটা আপনারা এখন থেকে মাথায় গেঁথে নেন। আচ্ছা, কিছু আমরা একটু সুবিধা আলোচনা করি যে এইসব লাইভ ক্লাসে কি কি ধরনের সুবিধা আপনারা পাবেন। একদম সরাসরি মেন্টর, মানে যে ক্লাস নিবে তাকে আপনারা লাইভ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এক্ষেত্রে লাইভ আমরা যখন সুযোগ দিব লাইভ প্রশ্নও করতে পারবেন, এরপর নিজের বাসায় বসেই ক্লাস করতে পারতেছেন, কোথাও আপনাকে যেতে হচ্ছে না, নিজের সুবিধা যত সুবিধা মতো সময়ে আপনি লার্নিং যে ম্যাটেরিয়াল গুলো আমাদের যে ইউটিউব চ্যানেলে আমরা দিব সেগুলো দেখে নিতে পারতেছেন যে কোনো সময়, তারপর ভালোভাবে বোঝার জন্য বারবার দেখতেও পারতেছেন, কোনো সমস্যা থাকলো না। তারপর আপনার চাইলে কি করতে পারতেছেন, যে কোনো সময় পুরোনো ম্যাটেরিয়াল অর্থাৎ আমার যে ম্যাটেরিয়াল গুলো আমি আগে দেখিয়ে ফেলছি, অনেকগুলো টুলস আমরা দেখাই বা দেখাবো, ওগুলো আপনারা সাপোজ 1 মাস পরে গিয়ে আপনার মনে পড়লো আমি তো ওটা ভুলে গেছি, আবার গিয়ে দেখে নিতে পারলেন, যেটা অফলাইনে আসলে কখনোই সম্ভব না, কারণ অফলাইনে ভিডিও আপনাদেরকে কেউ কখনো দিবে না, যেটা আমরা আগে দিই নাই, বা আগে আমরাও অনেক জায়গায় অনেক অফলাইন কোর্স করছি পাই নাই, আপনারাও পাবেন না। তো অনলাইনে এই ধরনের অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তারপর ইন্টারনেট কানেকটিভিটি ইস্যু থাকলে পরে আবার আপনি ক্লাস দেখে নিতে পারতেছেন, সাপোজ আপনার ইন্টারনেট কানেকশনটা ড্রপ করলো, তো ড্রপ করলে তো ভয়ের কিছু নেই, যেহেতু ক্লাসের রেকর্ডেডটা আপনারা রেকর্ডটা আপনারা চ্যানেলে গেলেই পেয়ে যাচ্ছেন। তারপর ক্লাস টাইমের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন, নিজের টাইমের সাথে লার্নিংটাকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন, যেখানেই থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, যে কোনো একটা জায়গায় কোর্স হচ্ছে সেই কোর্সে আপনি সরাসরি নিজেকে কি করতে পারতেছেন, আপনি ইনভলভ করতে পারতেছেন। আর সবচাইতে বড় যে সুবিধাটা আমি বলবো এক্ষেত্রে হচ্ছে কি, আমরা অফলাইনে ক্লাস করলে যেটা হতো আমাদেরকে গাড়ি করে যেতে হতো আবার আসতে হতো, সেখানে দেখা যেত 1 ঘন্টা সময় নষ্ট হতো বা 2 ঘন্টা সময় নষ্ট হতো, অনলাইনে যেটা একেবারেই নাই, এবং ওই 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যেটা নষ্ট হচ্ছে সেটাতে আপনি প্র্যাকটিস করতে পারলেন, তো এটা আপনার জন্য অনেক বড় একটা কিছু নিয়ে আসতে পারে। আচ্ছা, এবার আমরা কিছু মার্কেট প্লেসের নাম জেনে নিব, তবে আমরা কিন্তু ফাইবারে কাজ করবো, কারণ ফাইবারের তুলনামূলক কাজ পাওয়া ইজি, এবং তুলনামূলক এখানে যাদের স্কিল কম, কম স্কিল নিয়েও কাজ করতে পারবেন। আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে, বিশেষ করে আপওয়ার্কের মতো বড় মার্কেট প্লেসে আমরা এক্ষুনি ধরেই শুরু করে দিব না, এতে আমাদের ভালো হচ্ছে খারাপ হয়ে যাবে, আমাদের প্রোফাইলটা আরো নষ্ট করে ফেলবো আমরা। আপওয়ার্কে আমরা এখন কেউ হাত দিব না, আলটিমেটলি আমরা আপওয়ার্কের দিকেই যাবো, যারা মার্কেট প্লেসে ফাইনালি আমরা মানে সিরিয়াস যে না আমরা শুধু মার্কেট প্লেসে কাজ করবো আর কোথাও কাজ করবো না, তারা শুধুমাত্র আপওয়ার্কের দিকে এখন থেকে ওই মন মানসিকতা তৈরি করেন যে আমি ফাইনালি কোথায় যাবো, আপওয়ার্ক, আমার ফাইবারে আমি মোটেও থাকবো না, কারণ ফাইবারে পেমেন্ট অনেক কম,
আপনি লেভেল 1 2 3 যাই করেন না কেন, আপনার পেমেন্টটা অনেক কম, কারণ ফাইবারের বায়ার গুলো এরকম এসে বার্গেন করবেই করবে। আপনি ডলার যতই দিয়ে রাখেন সে আপনাকে অফার করবে, সে আপনাকে বিভিন্ন ভাবে তার দিকে নিয়ে যেতে চেষ্টা করবে, যেগুলো আসলে আপওয়ার্কের মতো সাইট গুলোতে নাই, এক কথায় নাই। এখানে আপনার যেটা প্রাইস সেটাতেই আপনাকে বায়ার কাজ করাবে, তার বাইরে কোনো আলোচনার কোনো সুযোগও নাই। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কিছু মার্কেট প্লেসের মধ্যে একদম প্রথমটাই হচ্ছে আপওয়ার্ক, যেটাতে আমরা ফাইবার দিয়ে একটু স্কিল হবো, কিছু পোর্টফোলিও রেডি করবো, সবকিছু ওভারঅল হওয়ার পরে যখন আমি মনে করবো যে আমি যোগ্য তখন ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক ডেভেলপ করা শুরু করবো। যখন আপওয়ার্কে আমি মোটামুটি কয়েকটা কাজ করে ফেলবো তখন আর ফাইবার আমার টোটাল দরকার নেই, আপনি ফাইবার আর আসতে চাইবেন না, কারণ আপওয়ার্ক এতই মজা, মানে পেমেন্ট গুলো আসলে খুব মজা, বায়ার গুলো খুব ভালো, আপওয়ার্কের মতো বায়ার আসলে কোনো আপনি মার্কেট প্লেসে পাবেন না, এত ভালো ভালো আপনার পাওয়া যায়, বায়ার পাওয়া যায়। আচ্ছা যাই হোক, প্রথমটা হচ্ছে আপওয়ার্ক, তারপর আমি রাখলাম ফাইবার, যেহেতু আমরা ফাইবারে শিখবো, এরপর হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা আমি কি আসি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে গুরু, পিপল পাওয়ার আওয়ার, মাইক্রো ওয়ার্কার। আপনারা প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট করে রাখেন কোনো প্রবলেম নাই, কিন্তু কাজ যে কোনো একটা সাইটে করেন, আর অ্যাকাউন্ট করে রাখতে বলছি এই কারণে অ্যাকাউন্ট গুলো যখন পুরনো হবে, এই পুরনো অ্যাকাউন্ট গুলো কিন্তু আলাদা একটা ভ্যালু আছে প্রত্যেকটা মার্কেট প্লেসে তার ওয়ার্কারদের জন্য, বা তার যেই মেম্বার গুলো আছে, সেলার মেম্বার গুলো আছে, তাদের পুরনো অ্যাকাউন্ট গুলোকে তারা এক্সট্রা প্রায়োরিটি দেয়। তো আপনারা করবেন কি, আপনাদের বাসে যতজনের মেম্বার আছে, ডিজিটাল সরি ডিজিটাল না লিগাল ইনফরমেশন আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড, তাদের প্রত্যেকজনের নাম দিয়ে দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে অ্যাকাউন্ট প্রত্যেকটা সাইটে গিয়ে আপনি মাল্টিপল করে রাখেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, একই আইপি দিয়ে। তবে এখানে একটা ব্যাপার আছে, এগুলো এক্ষুনি করবেন না, ব্রাউজার এক হলে সমস্যা হয়, ব্রাউজার আপনাকে আরেকটা ব্রাউজারে গিয়ে করতে হবে, সেম ব্রাউজার থেকে সেম জাস্ট লগ আউট দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট করলাম, আবার লগ আউট দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট করলাম, এগুলো করা যাবে না। ব্রাউজার অবশ্যই ডিফারেন্ট ব্রাউজার থেকে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট একই মার্কেট প্লেসে করতে পারবেন, কোনো সমস্যা নাই, আইপি একটাই হোক কোনো প্রবলেম নাই, ঠিক আছে। মাল্টিপল আইপি দিয়ে অনেকে বলে যে না একই আইপিতে করলে সবগুলো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে বা সাসপেন্ড করে দিবে, এমন কিছু আসলে নাই, ঠিক আছে। আরো অনেক আসলে মার্কেট প্লেস আছে এবং সামনেও কিন্তু আসবে, যেহেতু এগুলো জনপ্রিয়তা ওদের ভবিষ্যতে আরো বাড়বে, কাজেই মার্কেট প্লেস আসতেই থাকবে। এবং ইভেন এখনো অনেক অনেক মার্কেট প্লেস আছে, এর মধ্যে আবার কিছু চিটার আছে যেগুলো পেমেন্ট দেয় না, এগুলো একটু খুঁজে পাওয়া টাফ। তো যেগুলো অলরেডি পেমেন্ট করে ফেলছে পুরনো, এগুলাতেই থাকা ভালো, বা এর মধ্যে লিমিটেড হলে ভালো, আসলে প্রত্যেকটা মার্কেট প্লেস দরকার নাই, আপনি যেকোনো একটাই আপনার লাইফের জন্য যথেষ্ট। এবং আপওয়ার্কে আপনারা ধরে নেন যে আমি আপওয়ার্কেই কাজ করবো, যদি মার্কেট প্লেসে থাকি আমি এক বছর পরে হলেও আমি আপওয়ার্কেই আসবো, আর কোথাও না, আর কোনোটা দরকারও নাই, অ্যাকাউন্ট করে রাখেন সেটা আলাদা কথা। আচ্ছা যাই হোক, এগুলো যেগুলো নাম বললাম এগুলো পেমেন্ট সিস্টেমটা একটু ভালো, সেই জন্য এগুলোর নামটা আমরা নোট করে রাখলাম, ঠিক আছে। এরপরে আসেন আমরা যে কাজগুলো শিখাবো তা দিয়ে সব মার্কেট প্লেসে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, এটা আপনাদের একটা কোয়েশ্চেন আসবে যে আমরা যে কাজগুলো এখন এখানে আপনাদেরকে ফাইবারের জন্য শিখাচ্ছি সেই কাজগুলো কি আপনারা আদার্স গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। হ্যাঁ 100% সবগুলো মার্কেট প্লেসে কম বেশি এই কাজগুলো কিন্তু আসেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আর তেমন কিছু দেখি বলার আছে কিনা, হ্যাঁ এটা আমি অলরেডি বলছি যে কি একটা মার্কেট প্লেসে নিজেকে ডেভেলপ করাই ভালো, আপনি সাপোজ এখন ফাইবার নিয়ে শুরু করছেন, আগে ফাইবারে ডেভেলপ হন, হন আপনি লেভেল 1 লেভেল 2 কোনো প্রবলেম নাই, হয়ে যান কাজগুলো শিখেন, অনেক পোর্টফোলিও রেডি করেন, কারণ আপনাকে আপওয়ার্কের মতো একটা বড় একটা ইন্টারন্যাশনাল সাইটে কাজ করতে হলে আপনার প্রচন্ড পরিমাণে প্রচুর পরিমাণে পোর্টফোলিও রাখতে হবে, ঠিক আছে। সামান্য 2-4-10টা অ্যাসাইনমেন্ট করলেন বা 2-4-10টা বায়ারের জন্য কাজ করলেন, সেটা দিয়ে আপনি আপওয়ার্কে চলে গেলেন, এতে কিন্তু আপনার সময় লাগবে অনেক বেশি, তার চেয়ে অনেক বেটার হচ্ছে আপনি ফাইবারে মানুষ হয়ে যান, ফাইবারে মানুষ হওয়ার পাশাপাশি আপনি আপনি শুরু করে দিবেন আপওয়ার্ককে গুছানো, এবং আপওয়ার্কে যখন একটা ভালো পোর্টফোলিও আপনি রেডি করে ফেলতে পারবেন কয়েকটা বায়ারের সাথে একটা এঙ্গেজমেন্ট হয়ে যাবে। এবং আপওয়ার্কে এটাই মজা, একটা বায়ার দুইটা বায়ার তিনটা বায়ারের সাথে কাজ করলেন, এর মধ্যে দেখবেন একটা পার্মানেন্ট বায়ার আপনি পেয়ে গেছেন, কারণ আপনারা আপওয়ার্কে যাচ্ছেন কখন, যখন প্রপারলি ডেভেলপ বা নিজস্ব স্কিল যেগুলো দরকার ছিল সব ডেভেলপ করার পরেই যাচ্ছেন, কাজে একদম প্রফেশনাল সার্ভিস আপনি কিন্তু আপওয়ার্কে দিতে পারবেন, এবং আপওয়ার্কে ওই ধরনের বায়ারই সবচেয়ে বেশি, ফাইবারের মতো একটা গরু ছাগল বায়ারও আপনি গিয়ে আপওয়ার্কে পাবেন না, আপওয়ার্কের বায়ারগুলো প্রত্যেকটা অনেক মার্জিত ভদ্র এবং পেমেন্ট সিস্টেম খুব ভালো, অনেক বেশি পেমেন্ট। তো ওখানে কয়েকটা বায়ারের সাথে কাজ করলে আপনি একটা না একটা পার্মানেন্ট বায়ার পেয়েই যাবেন আপওয়ার্কে, যখন আপনি প্রফেশনাল কাজ ডেলিভার করতে পারবেন। প্রফেশনাল কাজ যদি ডেলিভার করতে না পারেন, আপনি 1000টা বায়ারের সাথে কাজ করলেও কোনো পার্মানেন্ট বায়ার করতে পারবেন না, আর এটা যদি শুধু আপওয়ার্কে গিয়ে পারবেন তাও কিন্তু না, আপনি এটা ফাইবারেও পারবেন, ফাইবারও একদম পার্মানেন্ট বায়ার পাওয়া যায়, যদি আপনার লাক ভালো হয় ফাইবার থেকে পেয়ে যাবেন, যেটা আউট অফ ফাইবার, অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসের বাইরে গিয়ে আপনারা তার সাথে কথা বলবেন, পেমেন্টও বাইরেই নিতে পারবেন খুব ইজিলি। এক্ষেত্রে খুব ইজি ওয়ে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন, অথবা আপনি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন, এটা একটু কঠিন হয়ে যাবে, কারণ বায়াররা সরাসরি ওয়েস্টার্ন ইউনিয়নেও আসলে এতটা ইজি না, কারণ বায়ারকে ফিজিক্যালি সেখানে গিয়ে একটা টাকা জমা দিয়ে একটা কোডের মাধ্যমে মানে ম্যানুয়াল কিছু কাজ আছে যেটা বায়ারের সময় নেয়,
সবচেয়ে বেস্ট হচ্ছে পেপাল। তো পেপাল তো আমাদের নাই, মানে আমরা তো পারি না বা আমাদের নাই কিভাবে করব। তো সেই ক্ষেত্রে যদি ভাইয়াকে একটু মোটিভেট করতে পারেন যে তুমি আমার এই অ্যাকাউন্টে দাও। আচ্ছা আমি এটা আপনাদেরকে ইয়েতেও দেখাবো, আপনারা পেওনিয়ার এর মাধ্যমে নিতে পারবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো পরে। তবে মোট কথা বায়ারের সময় নষ্ট হবে যদি পেপাল না থাকে। পেপালটা এত মজা, এত ইজি, বায়ারকে কোথাও যেতে হবে না, সে সরাসরি তার কার্ড দিয়ে ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্ট করে দিতে পারবে। আর আদার্স যে মাধ্যমগুলো আছে সেখানে কিন্তু আপনার সময় লাগবে, অর্থাৎ আপনার মনের মধ্যে একটা কনফিউশন থাকবে, বায়ার কি আসলে আমাকে হায়ার করবে, সে কি পেমেন্ট দিবে। তো যদি ইনস্ট্যান্ট হয় তাহলে আপনার দেখা যাবে 2-4-5 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে গেলেন, আপনার কোনো কনফিউশন থাকবে না। পেপাল কিন্তু করা যায়, এখানে লিগ্যাল কিছু মানে ইলিগ্যাল কিছু ওয়ে আছে করা যায়, এবং বৈধভাবে, আপনি বৈধ না অবৈধভাবে বাংলাদেশ থেকে একদম ওইভাবে, অর্থাৎ বাইরের যারা সুবিধাটা নিচ্ছে ওইভাবে আমরা নিতে পারবো। আচ্ছা যাই হোক, এরপরে আসেন, আর কিছু আছে কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু নাই, মোটামুটি 1 ঘন্টা হয়ে আসছে। আচ্ছা এখন আমরা একটু মূল টপিক, অর্থাৎ আমরা যেটা ফাইবারে কাজ করবো সেটা নিয়ে আমরা দিকে যাব আর কিছুক্ষণের মধ্যে। তার আগে আমি আমাদের ক্লাসের কিছু নিয়মকানুন বা ক্লাস কিভাবে হবে যদিও আমি একবার আলোচনা করছি, আরো একবার বলি। সপ্তাহে সেকেন্ড ব্যাচের ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, রাত 9টা 10 মিনিট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এর মধ্যে মাঝে মাঝে যেমন ফাইবারের ক্লাস কিন্তু একটাই হওয়ার কথা, হয়তো আমি একটাই ক্লাসের মধ্যে শেষ করে দিব, যদি না পারি 2টা। আসলে আপনারা ধরে নেবেন যে মূল ক্লাস একটাই হবে, ঠিক আছে? তবে একটা ক্লাসের মধ্যে সেই টপিকটা যদি শেষ না হয় তার সেই ক্ষেত্রে পরবর্তী সেকেন্ড ক্লাসে ওই টপিকটাই থাকবে, যদি সেকেন্ড ক্লাসও সম্ভব না হয় সেই ক্ষেত্রে থার্ড ক্লাসে গিয়েও ওই একই টপিকই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে মূল ক্লাস আপনারা 3টা পেয়ে যাবেন। আর যদি মূল ক্লাস একটার মধ্যে শেষ হয়ে যায় পরবর্তী 2টা ক্লাসে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? সেখানে আমার সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে পারবেন। তো আমাদের ম্যাক্সিমাম ক্লাসে আসলে দেখা যাবে যে একটু লং হয়ে যাবে, মানে 3টা ক্লাস খেয়েই ফেলবে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা ক্লাসে দেখবো। এরপরে আর কিছু আছে কিনা দেখি, মূল ক্লাসে কথা বলার এগুলো বলছি অলরেডি। অ্যাসাইনমেন্ট করতে হবে, এটা বারবার বলবো, অ্যাসাইনমেন্টের কোনো বিকল্প নাই, অ্যাসাইনমেন্ট যে উইকে দেওয়া হবে সেই উইকে শেষ করতে হবে। আপনাদের সপ্তাহে সর্বমোট 3টা আমার সাথে যোগাযোগে, মানে আমার সাথে কিন্তু ক্লাস হবে আপনার 3টা, আর আপনারা সাপোর্ট তো প্রত্যেক দিনই পাবেন, ঠিক আছে? সাপোর্ট প্রতিদিনই থাকবে, রাতে আপনারা অ্যাক্টিভ থাকবেন, দিনের বেলা একটু চেষ্টা করবেন না হতে অ্যাক্টিভ, কারণ দিনের বেলা আমরা অ্যাভেলেবল থাকি না। আর দিনের বেলা যদি বায়ার রিলেটেড কোনো ইস্যু হয় কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ হবেন, গ্রুপে পোস্ট করবেন, মেসেঞ্জারে, মানে যেখানে যেখানে নক করা দরকার প্রত্যেকটা জায়গায় টাচ দিবেন। বায়ারের ব্যাপারগুলোকে আমরা একটু স্পেশালি মূল্যায়ন করি। আচ্ছা এখানে আর একটু জিনিস, একটা ছোট জিনিস বলতেই হবে, কারণ এখানে অনেকেই আছেন একদম ফ্রেশ, মানে একেবারে কিচ্ছু জানেন না। আমরা এমন ভাবে শিখাবো যে একেবারে যে নতুন ফ্রেশ তারও যেন, সেও যেন একদম ককবর থেকে শুরু করতে পারে, সরাসরি থেকে শুরু করতে পারে। আমি জানি এখানে অনেকেই আছেন অনেক এক্সপার্ট, কিন্তু আমি কাউকে এক্সপার্ট ধরবো না, আমি ধরে নেবো সবাই জিরো, আমিও জিরো, ঠিক আছে? আমরা একদম হাতে কলমে শুরু থেকে শিখবো, এতে করে আপনারা একদম অনেক ভালোভাবে বেসিক ভাবে শিখতে পারবেন এবং ওইভাবে স্কিলটা আপনারা ডেভেলপ করতে পারবেন। আমি বেসিক থেকে শুরু করবো এবং সবকিছু বেসিকই হবে, কোনো অ্যাডভান্স লেভেলে আমরা কেউ মনে করবেন না, এবং ওই ধরনের ভাবে চিন্তা ভাবনাও করবেন না যে দূর আমি তাহলে জানি এই ক্লাসটা আমি করবো না, এই চিন্তাগুলো করলে আপনি লস 100% লসে পড়বেন। কারণ এমন অনেক কিছুই আমরা এই বেসিক ক্লাসের মধ্যে রাখছি, কোর্সের মধ্যে রাখছি, যেটা অনেক ডিমান্ডেবল, হাই ডিমান্ডেবল, হাই পেইড কোর্সেও নাই। আপনারা সময়ের সাথে বুঝে যাবেন আমার কথাগুলো, এখন হয়তো বুঝতে কষ্ট হবে। তো আপনারা ক্লাসে বিশৃঙ্খলা করবেন না, অর্থাৎ আমি এটা জানি আমি সেটা জানি এটা কেন করাচ্ছেন কেন বলতেছেন, এই ধরনের কোনো কিছু আমরা একেবারেই গ্রহণ করবো না বা এটা আমরা খুশি হব না, এগুলো আমরা ধরে নিব বিশৃঙ্খলতা, এগুলো কেউ করবেন না। আমরা একদম বেসিক ভাবে যেহেতু আগাবো, একদম জিরো থেকে যেহেতু শুরু করতেছি, আমি ধরে নিব আমরা সবাই শিশু, আমরা একদম শুরু থেকে শুরু করবো, সরে সরে দিয়ে আমাদের এখানে সবকিছু শুরু হবে। আচ্ছা এবার আসেন আমাদের কোর্স প্ল্যানটা একটু আলোচনা করতে হবে। আমাদের টোটাল কোর্স প্ল্যানের মধ্যে আসলে আমরা ওইভাবে বিস্তারিত লিখিনি, কিন্তু আসলে আমাদের কোর্স প্ল্যানটা যেভাবে একদম সাদামাটা ভাবে সাজানো হয়েছে, এখানে যারা এক্সপার্ট তারা মনে করতেই পারেন দূরে এই কোর্সে কিছুই বোঝায় নাই, না আসলে না, এটা আমরা একদম বেসিক ভাবে লিখছি, এই কারণে যারা কিছু বোঝে না তারা যেন অ্যাটলিস্ট একটা আইডিয়া পান যে এই টপিক গুলো এখানে আছে। তবে এই টপিকের মধ্যে যে আরো অনেক অনেক কিছু আছে এটা কিন্তু আমরা কোর্স প্ল্যানের মধ্যে হাইলাইট বা ফোকাস করিনি, কারণ এতে যারা একেবারে বোঝে না তারা ভয় পেয়ে যাবেন, বাবা এত কিছু তো আমি জানি না, এগুলো আমার দ্বারা বোধহয় শেখা সম্ভব না, ঠিক আছে? ওই জন্য আমরা এত কিছু হাইলাইট করে নিই। তবে কোর্সে ঢুকলে আপনি বুঝতে পারবেন, শুরু করলে বুঝতে পারবেন যেখানে আসলে একটার ভিতরে কত কিছু আছে বা আমরা কত কিছু ইনক্লুড করে ফেলছি অলরেডি। তো আমাদের মূল ক্লাসটা হচ্ছে আমরা ফাইবারকেই আমরা যেহেতু প্রায়োরিটি দিচ্ছি, ফাইবারে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবো এবং ফাইবারের বিভিন্ন গিগ তৈরি করা আপনাদেরকে আমরা শিখাবো। গিগ তৈরি করাটা প্রথম ক্লাসে না, আগে আমাদেরকে ক্লাস করতে হবে, কাজ শিখতে হবে, কাজ শিখার পরে আমরা গিগের দিকে যাবো। প্রথমে আমরা আজকে চেষ্টা করবো একটা অ্যাকাউন্ট সম্পর্কে আইডিয়া দিতে, অ্যাকাউন্টটা কিভাবে করবেন এবং যেভাবে আমি এ টু জেড বলবো আপনারা একদম এ টু জেড করবেন। আপনি চিন্তা করবেন না, না আমার এগুলো করা আছে আমি বি থেকে শুরু করি, এ বি করা আছে আমি সি থেকে শুরু করি, এভাবে করবেন না, এতে আপনার আমার মনে হয় ভালো হচ্ছে খারাপ হতে পারে, কারণ আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে সবকিছু শিখাবো, যা দিয়ে আপনারা, আমি দেখাবো আমার নিজের গিগটাও আসলে গুগলে র্যাঙ্ক হয়ে গেছে, আমি গতকালকে চেক করলাম,
গুগলে র্যাঙ্ক করে ফেলছে। তো আমাদের সাথে এভাবে যদি আগান আপনারা আপনাদেরকে র্যাঙ্ক করতে পারবেন। এবং বায়ারকে সাধারণত আপনারা যেটা হয়, বায়ার সাপোজ আপনাকে বললো কি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ দিবে, এখন আপনি বললেন আমি অমুক পারি তমুক পারি আমি অমুক কিছু করে দিব, মানে বায়ারকে কথা বলে আপনি হয়রান করে ফেলছেন, কিন্তু কাজের কাজ কি? যেটা প্রুফ যেটা দিলে বায়ার হয়তো আপনাকে এতগুলো কথা না বললেও বুঝতো, সেটা দেওয়ার দরকার সেটাই আপনি দিতে পারেননি। তো এখন থেকে আমাদের সাথে এভাবে যদি তাল মিলিয়ে কাজ করেন, যেভাবে যদি বায়ারের জন্য পোর্টফোলিও রেডি করেন, যেমন আমি কিন্তু এখন আমার যে প্রোফাইলে যদি কাউকে গুগলের জন্য টপের জন্য রিপ্লাই দিই, আমি কি করব, সিম্পলি বলবো যে আমার এই নামটা দিয়ে তুমি সার্চ করো, এই যে আমার প্রোফাইলে যে নামটা দেখতে পাচ্ছ না এটা দিয়ে সার্চ করো, দেখবো আমাকে টপে পাচ্ছ গুগলে। তাহলে তার সাথে আমার 2-3 লাইন 4 লাইনে বেশি কথা বলার কোনো দরকার নেই, এবং বায়াররা এটাই পছন্দ করে। আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই নিয়ে একটা খুব অসাধারণ ক্লাস নিব, এই ক্লাস দিয়ে আপনাদের অনেক ভুল ধারণা ভেঙে যাবে, যেটা আমার নিজের মধ্যে আগেও ছিল, এখন নাই, এখন নাই বলতে এটা ওভাবে যেহেতু আমাদেরকে কেউ বোঝায় নাই, নিজের থেকে বুঝতে এটা সময়ের ব্যাপার, এটা আপনারাও ফিল করবেন। এখন আপনাদেরকে যেভাবে দেওয়া হচ্ছে এটাই যে সারা জীবন চলবে তাও না, একটা পর্যায়ে গিয়ে এটাও চেঞ্জ হবে, তখন এটা আপনারা কাজের যখন ফিল্ডে থাকবেন কাজের করতে করতে আইডিয়া হয়ে যাবে। আমি যেটা বলে দিব আজকে সেটা হয়তো এখনের জন্য প্রযোজ্য, সেটা হয়তো 1 বছর 2 বছরের জন্য প্রযোজ্য, সারা জীবনের জন্য একই নিয়ম চলবে না। এগুলো সবসময় ডিজিটাল মার্কেটিং এর বা এইসব সিস্টেম গুলোই এমন, ঠিক আছে, অনলাইনের জগৎটাই হচ্ছে এমন, এখানে সবকিছু প্রত্যেক মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কোর্স প্ল্যানের মধ্যে প্রথম হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করা থাকবে, এবং পাশাপাশি আমরা যখন কাজ শিখে ফেলবো আমি গিগ তৈরি করে দেখাবো, ওইভাবে আপনারা কাজ করবেন। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা খুব বিশাল একটা টপিক, আমি খুব সিম্পলি এটা শিখিয়ে দিব, এবং এটা সম্পর্কিত কিন্তু আমরা বিভিন্ন ক্লাসে গিয়েও এই টপিক গুলো আবার পাবো, তখন আমরা আরো ভালোভাবে আপনাদেরকে শিখাবো। প্রথমে টপিকটা আমি একটা বেসিক আপনাদেরকে দিয়ে দিবো, কারণ একেবারে বেসিকটা যদি না থাকে এই কাজগুলো আপনার যখন আমরা ক্লাসে গিয়ে আরো ডিটেলস গুলো নিয়ে ধরবো একটু কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে কিওয়ার্ড দিয়ে কিভাবে অন পেজ অপটিমাইজেশন করতে হয়, কিওয়ার্ড লিংক দিয়ে কিভাবে অফ পেজ অপটিমাইজেশন করতে হয়, তারপর গুগল টপ র্যাঙ্কিং এ আসলে কিভাবে আসে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু করে 3টা ক্লাসের মধ্যে আলোচনা করে আপনাদেরকে মোটামুটি এগুলো হেল্পফুল হবে আপনাদের জন্য, ঠিক আছে, বুঝতে পারবেন। কিন্তু এগুলো নিয়ে আবার আমরা সামনের কিছু ক্লাসের ভিতরেও কিন্তু এই টপিক গুলো চলে আসবে, তখন আমরা আরো আলোচনা করব। তো এই বেসিক ক্লাসটা করলে ওই ক্লাসে গিয়ে আপনারা এই ব্যাপারগুলো বুঝতে বা ধরতে সুবিধা হবে। তারপর হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং কোর্সে এমন এটা এমন ভাবেই আসলে করতে হয়, এখানে একটা ছাড়া আরেকটা হয় না। আমি সাপোজ আপনাকে শুধু মার্কেটিংটা শিখিয়ে ছেড়ে দিলাম, এখন একটা কাস্টমার এসে বললো যে আমি যে ছবিটা দিলাম এই ছবিটা এক্সাক্ট ইউজ করে না, এটা একটু কাস্টমাইজ করে নাও, তো সেই জন্যই আমরা বেসিক গ্রাফিক ডিজাইনিংটাও শিখিয়ে দিচ্ছি, অর্থাৎ একটু সাধারণ তার যে ছবিটা দিল সেটা যেন আমি কাস্টম করে আপনি ব্যবহার করতে পারেন, কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন, এতে বায়ারও খুশি হবে আপনি নিজেও সেফ, এটা আমরা ক্লাসে আলোচনা করবো। এরপর বেসিক ভিডিও এডিটিং, এখানে আমরা ভিডিও এডিটিং শিখাবো যেন আপনারা গ্রাহককে খুশি করতে পারেন যে আমি তোমার জন্য ভিডিও দিয়েও প্রোডাক্ট তৈরি করতে, মানে প্রোডাক্টের ছবি দিয়ে ভিডিও তৈরি করে আমি সেটা তোমাকে করে দিতে পারবো, অর্থাৎ আপনি বায়ারকে খুশি করতে পারবেন। তাহলে আমরা বেসিক ভিডিও এডিটিং এর ক্লাস নিব, ওখানে আপনারা শিখতে পারবেন কিভাবে সুন্দর বেসিক যদিও বলতেছি আপনারা মোটামুটি অনেক ভালোভাবেই শিখতে পারবেন ভিডিও এডিটিং, কারণ আমরা খুব ভালো একটা সফটওয়্যার দিয়ে শিখাবো। বেসিক শেখানোর জন্য আসলে খুব ছোটখাটো অনলাইন টুলস আছে বা ছোটখাটো সফটওয়্যার আছে, আমরা ওগুলো শিখাবো না, আপনাদেরকে মোটামুটি ভালো একটা সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও এডিটিং এর ক্লাসটা নিব, যেটা দিয়ে আপনারা অনেক ভালো মানের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে। এরপর আসেন ফেসবুক মার্কেটিং কৌশল এবং অপটিমাইজেশন, এটা অনেক লং একটা টপিক, এটা আপনারা ক্লাসে গেলেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, এই দুইটা মার্কেটিং খুব ডেঞ্জারাস হবে, এবং এই দুইটা মার্কেটিং এর মধ্যে যেকোনো একটা নিয়ে যদি আপনারা পথ চলা এখন থেকে শুরু করেন মার্কেট প্লেসের জন্য একটা একটাই যথেষ্ট, আর বাকি একটাও লাগবে না, তবে বাকিগুলো আপনার নিজের জন্য লাগবে, ঠিক আছে, নিজের জন্য লাগবে। এবং ওই একই টেকনিক যেগুলো নিজের জন্য আপনাদেরকে শিখাবো সেগুলো যদি বায়ারের জন্য অ্যাপ্লাই করেন আপনারা বায়ারকে অনেক বেশি ট্রাফিক এনে দিতে পারবেন এবং বায়াররা এতে অনেক খুশি হবে। তো কাজে এখানে একটা ছাড়া আরেকটা আসলে চলা সম্ভব না। তাহলে ইউটিউব মার্কেটিং এবং অপটিমাইজেশন, এরপর আছে ইনস্টাগ্রামের প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট সেট আপ এবং মার্কেটিং, টুইটার মার্কেটিং এবং হ্যাশট্যাগ সিলেকশন, এগুলো খুব সিম্পলি লিখছি, তবে এর ভিতরে যে আসলে কত কিছু আছে এগুলো আমরা আমাদের সাথে যতগুলো ক্লাস আপনারা থাকবেন খুবই মানে ফিল করবেন, একটা হচ্ছে একটা ইন্টারেস্টিং হবে ক্লাসগুলো। এবং আমি আপনাদেরকে এটা আজকেই বলে দিচ্ছি, লিখিত আপনারা লিখে রাখতে পারেন, আমরা যে 5-6 হাজার টাকা দিয়ে আপনাদেরকে যে কাজগুলো শিখাচ্ছি এগুলো আপনি যদি 30-40 হাজার টাকাও খরচ করেন এই কাজগুলো আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে। এরপর আসেন তারপর কি লিঙ্কডইন প্রফেশনাল অ্যাকাউন্ট এবং মার্কেটিং, লিঙ্কডইনের ক্লাসটা খুবই ছোট হবে কারণ লিঙ্কডইনের আসলে গতানুগতিক যে মার্কেটিং, গতানুগতিক বলতে আমরা এখানে যেগুলো শিখবো অর্থাৎ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্টে যেগুলো শিখবো সেম রুলস প্রসেস আমরা লিঙ্কডইনে যদি ইউজ করতে চাই লিঙ্কডইনে আমরা থাকতে পারবো না, লিঙ্কডইন আমাদেরকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে। লিঙ্কডইনের একটা খুব সুন্দর মার্কেটিং সিস্টেম আছে একদম জেনুইন লিগ্যাল, ওইটা যদি আমরা করি 2 বছর হয়তো 3 বছর হয়তো সময় লেগে যাবে, কিন্তু ওই 2-3 বছর পরে আপনি যা পাবেন আপনি কল্পনা করতে পারবেন না, মানে এই লিঙ্কডইন থেকে আসলে কি পাওয়া যায়, এখানে এমন এমন জিনিস পাওয়া যায়, এমন এমন বায়ার পাওয়া যায়,
যেগুলো কল্পনার বাইরে, যেগুলো আপনি কখনো মার্কেট প্লেসে পাবেন না। এখানে এমন এমন মানুষ পাবেন যারা এগুলো মার্কেট প্লেস সম্পর্কে জানেও না, বুঝেও না, কোনো আইডিয়াই নেই, কিচ্ছু নাই। তার কাজের জন্য সে পাগল হয়ে যাচ্ছে, কাজ দেওয়ার মানুষ পাচ্ছে না। এই ধরনের অনেক মানুষের সাথে আপনার পরিচয় হয়ে যাবে এবং ওদের থেকে আপনি ইচ্ছা মতো ডলার, সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং করেন, বাইরে $30 নেন, আপনি এর থেকে $300 হায়ার মানে চেয়ে নিতে পারবেন যে এই কাজটা $300 দিলে আমি করবো। ঠিক আছে, এইভাবে বিগ বিগ পেমেন্ট আপনি কাজ পাবেন। শুধুমাত্র লিঙ্কডইনে যদি আমরা যে সিস্টেম গুলো দেখাবো, এইভাবে একটু কষ্ট করে 2-3 বছর সময় দেন। এই লিঙ্কডইনে আপনারা 100% সময় দিবেন, কারণ কি, আমি তো আপনাদেরকে যেগুলো শিখাচ্ছি নিজের জন্য শিখাচ্ছি না, ওই নিজের জন্য যেগুলো শিখতেছেন, ওই নিজের জন্য যেগুলো শিখলেন, ওইগুলো লিঙ্কডইন থেকে এমন এমন গ্রাহক পাবেন যাদেরকে আপনি আপনার ওই চ্যানেল গুলোতে বা যা মানুষ করছেন ওইখানে গিয়ে জাস্ট ওকে প্রমোট করে দিবেন। আর কোনো মার্কেট প্লেসে আপনার থাকার দরকার নেই, আপনার জন্য যা করলেন সেখান থেকে তো ইনকাম আসবেই। লিঙ্কডইন থেকেও ডেঞ্জারাস লেভেলের ভালো ভালো বায়ার পাবেন। ঠিক আছে, খুব মানে সিম্পল সিম্পল, মানে ওরা এগুলো বুঝেই না, এই ধরনের খুব সিম্পল মাইন্ডেড বায়ার পেয়ে যাবেন, যাদেরকে আপনারা খুব হাই ডিমান্ড নিয়ে, তাদের থেকে হাই পেমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপর আসেন পিন্টারেস্ট। পিন্টারেস্ট একটা দারুণ প্ল্যাটফর্ম ট্রাফিক পাওয়ার। এটা আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্টটা খুব সুন্দর ভাবে শিখাবো, আমার মনে হয় না আমরা যেভাবে শিখাবো এইভাবে আপনাকে এ টু জেড পিন্টারেস্ট মার্কেটিংটা কেউ শিখাতে পারবে বা কেউ শিখাবে, টাকা নিয়ে নিলেও শিখাবে না। এর মধ্যে অনেক সিক্রেট ব্যাপার আছে যেগুলো আমরা আপনাদেরকে ওইভাবে শিখাবো। এরপর আসেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এখানে তো আরো ডেঞ্জারাস লেভেলের কাজ করবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ক্ষেত্রে। আপনারা জানেন যে অনেকেই যারা পরিচিত বিশেষ করে তারাই জানেন, কিছু সাইট আছে যেগুলোতে আমরা কাজ আসলে অনেকে জানি তবে ম্যাক্সিমামই জানে না, যেগুলোতে পোস্টিং শুধু একটা পোস্ট করতে পারলেও আপনাকে $2-3 বায়ার দিয়ে দিবে জাস্ট একটা পোস্ট করার জন্য। তো $2-3 মানে কিন্তু যাতা কথা না, বিশাল ব্যাপার একটা পোস্টের জন্য। তো এই ধরনের কিছু হাইলি অ্যাডভান্সড টেকনিক এই সেক্টরে গিয়ে আপনারা পাবেন। ঠিক আছে, এগুলো কিভাবে করবেন না করবেন এটা নিয়ে খুব ডেঞ্জারাস সুন্দর একটা ক্লাস পাবেন ক্লাসিফাইডের, যেটা আপনারা অনেক বড় বড় পেমেন্ট দিয়ে আপনাদেরকে কেউ শিখাবে না বা শিখাতে পারবেও না, আসলে শিখাতে পারবে না এটা বলাটা মনে ভুল হচ্ছে, শিখাবে না, এক কথায় হচ্ছে যে শিখাবে না। এরপর আছেন আপনারা সবাই কিন্তু, আমি একটু বলে রাখি, সবাই কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্টটি হচ্ছে সবচেয়ে সেফ আর নিজেরও অনেক কাজে আসবে। একান্তই যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাই করতে পারেন সেক্ষেত্রে আপনি একটা রকেট অ্যাকাউন্ট করে রাখবেন। আর রকেট অ্যাকাউন্ট করাটা এখন করোনার কারণে খুবই ইজি, আপনারা আজকেই সবাই একটা রকেট অ্যাকাউন্ট বাসায় বসে করে ফেলেন, জাস্ট মোবাইল থেকে *322# ডায়াল করেন, এরপরে যে ইনস্ট্রাকশন গুলো দিবে সেগুলো ফলো করেন, হয়তো একদিন পরে অ্যাক্টিভ হবে, সাথে সাথে অ্যাক্টিভ হবে না, আজকে করলেন কালকে রাতে গিয়ে বা কালকে দিনে বা তারপরের দিনে গিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, খুবই সহজ। ঠিক আছে, তবে রকেট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি সঠিক জানি না, কারণ আমরা রকেট অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করি নাই, তবে রকেট দিয়ে করা যায়, হয়তো একটু ঘাটাঘাটি করতে হবে। চেষ্টা করবেন সবাই নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে, আর চেষ্টা করবেন, আরো চেষ্টা করবেন, যদিও এটা কোথাও বলা নাই যেটা করতেই হবে, অর্থাৎ আমার ফাইবার অ্যাকাউন্টটা যেই নামে ব্যাংক অ্যাকাউন্টটাও সেই নামে হতে হবে এরকম কোনো গাইডলাইন কিন্তু কোথাও দেওয়া নাই, মানে আমরা পাইনি। তবে এমন প্রবলেম আমার অনেকে পাওয়া গেছে যে আমার ফাইবারের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম মিল না থাকায় আমার পেমেন্টটা ঝামেলা হয়ে গেছে, পেমেন্টটা ফ্রিজ করে দিছে, পেন্ডিং এ রেখে দিছে। ঠিক আছে, তো এই ধরনের সমস্যাতে যেন আমাদেরকে পড়তে না হয় সেজন্য আমি সবাইকে অনুরোধ করবো নিজের নামে যে নামে ফাইবার অ্যাকাউন্ট সেই একই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট যেন আপনাদের থাকে। ঠিক আছে, এবং সেটা যেন অবশ্যই লিগ্যাল রিয়েল হয়, ইলিগ্যাল কোনো কাজ আমরা এইসব অ্যাকাউন্ট ওপেনিং এর সময় করতে পারবো না, করা উচিত হবে না। এরপর আমাদের কিছু স্পেশাল সেশন থাকবে, সেখানে হচ্ছে আপনার যখন অনেক বড় হয়ে যাবেন তখন এগুলো লাগবে। একটা ইন্টারন্যাশনাল সিভি, আপনি সাপোজ অনেক কাজ করে ফেলছেন, আপনার একটা বিশাল পোর্টফোলিও রেডি হয়ে গেছে, এখন যে কোনো বায়ার যে কোনো সময় আপনাকে নক করে বলবে কি তোমার সিভি দাও, দেখি তুমি কি কি কাজ করো, তারপর আমি তোমাকে বড় একটা মান্থলি পেমেন্টে হায়ার করবো। তো সেজন্য একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে সিভি আপনাদের দরকার হবে, এটা খুব ইজি, জাস্ট জানেন না বলে মনে হবে অনেক কঠিন কিন্তু আসলেই না, খুব ইজি। এটা আমি 5-10 মিনিট যদি আপনাদেরকে দেখাই আপনারা নিজেরাই বস হয়ে যাবেন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি তৈরি করতে। এটা আপনাদেরকে একটা স্পেশাল সেশনে আমরা শিখিয়ে দিব। এরপর হচ্ছে খুব প্রফেশনাল লেভেলে জব প্রুফ সাবমিশন যদি আপনি করতে পারেন, এটা আপনার কোয়ালিটি আরো বায়ারের কাছে বাড়িয়ে দিবে, যে প্রুফ সাবমিশনটা অনেক ডেঞ্জারাস বা অনেক হাই কোয়ালিটি লেভেলের, যেটা অনেক ছোটখাটো সেলার করতে পারে না, করতে জানেও না, জাস্ট কাজটা করছে, রিপোর্টটা সুন্দর করে লিঙ্কে এক লাইন দুই লাইন লিখে দিয়ে দেয়, এটা মোটা প্রফেশনাল না, এতে বায়াররা তেমন একটা খুশি হয় না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস ওরা অবজার্ভ করে, আপনার কাজ, কাজের কোয়ালিটি, কাজ যেটা জমা দিলেন সেটার কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপার তারা দেখে, এরপর বায়ার রিকোয়েস্ট। আমরা খুব সুন্দর একটা ক্লাস নিবো বায়ার রিকোয়েস্টের উপরে, আশা করি ওই রিকোয়েস্টের ওই ক্লাসটা পাওয়ার পর বায়ার রিকোয়েস্ট পাঠানো নিয়ে আর কারো কোনো প্রবলেমই থাকবে না, এখন খুব সুন্দরভাবে ইনশাল্লাহ 10টা রিকোয়েস্ট পাঠালে একটা আপনি ওখান থেকে কাজের কাজ হয়ে যাবে। আর আজকে প্রথম ক্লাস যেহেতু, এটা আমি সবাইকে বলে দিই, আপনারা যারা ফাইবারে কাজ করতে আসছেন তাদের কিন্তু ফাইবারের অ্যাকাউন্টটা 24 hours by 365 days অ্যাক্টিভ থাকতে হবে, 1 মিনিটের জন্য যেন ওটা ইনঅ্যাক্টিভ বা অফলাইন শো না করে, এটা একটু ক্ষতি হতে পারে আপনাদের। সবাই মোবাইল ইনস্টল করে নেবেন, পিসি থেকে ভুলেও আবার এটা অন রাখতে যাবেন না, পিসি কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা যদি ডেস্কটপ হয় ফাইন, কিন্তু ল্যাপটপ হলে এই কাজটা কেউ করবেন না, ল্যাপটপ আপনার নষ্ট হয়ে যাবে।
কারণ ল্যাপটপটা বানানো হয়েছে খুব সফট ইউজের জন্য, হার্ড ইউজের জন্য বা র্যান্ডম ইউজের জন্য হচ্ছে যে আপনার ডেস্কটপ। তবে র্যান্ডম ইউজের জন্য ল্যাপটপও পাওয়া যায়, এগুলো অনেক ব্যয়বহুল, ওগুলো কেনার দরকার নাই। আপনারা ল্যাপটপটা জাস্ট যতক্ষণ লাগে অতক্ষণ ইউজ করার পর অফ করে দেবেন, বাকি কাজ মোবাইল থেকে করা যায়। মোবাইলে জাস্ট ওদের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে নিলেই হয়ে যাবে। তাহলে আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা ফাইবার একটা অ্যাকাউন্ট নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, ওইভাবে আপনারা কাজ করবেন। তো বিদেশি বায়ারদের সাথে কাজ করার জন্য এগুলোই হচ্ছে আসলে মূলত ওয়ে। এখানে একটা যদি আমরা প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, গিগ তৈরি করে রাখতে পারি, তাহলেই আমরা মোটামুটি ওদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তবে ওরা নিজের থেকে আমাদের কাছে এসে ধরা দিবে না, ওদের বিভিন্ন রিকোয়েস্টে অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা ধরা দিব। এভাবে একটা দুইটা অর্থাৎ একদিন দুই দিন যেতে যেতে, এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে, একটা না একটা সময় একটা না একটা বায়ার আপনার মিলে যাবেই যাবে। এবং তখন থেকে আপনার মোটামুটি একটা দুইটা কাজ পেয়ে যাওয়ার পর আপনার মোটামুটি শুরু এই লাইনে, আর ইনশাল্লাহ অফ হতে হবে না। যদি আপনার কোয়ালিটি থাকে তাহলে আপনি থামবেন না, যদি কোয়ালিটি না থাকে তাহলে আপনি থেমে যাবেন, বা বায়ার যেহেতু খুশি হবে না, আপনাকে রিভিউ দিবে না, কাজে আপনি আটকিয়ে গেলেন। তাহলে আমি বারবার মেনশন করবো বা উল্লেখ করবো কি যে কাজটা প্রফেশনাল লেভেলে শিখতে হবে। যদি প্রফেশনাল লেভেলে শিখতে পারেন, আপনার কাজ যদি একবার শুরু হয় আর ইনশাল্লাহ থামবে না, ওইখান থেকেই মনে করবেন যে স্টার্ট হয়ে গেল। আচ্ছা, আরো কিছু জিনিস বলতে হবে, সেটা হচ্ছে কি আমরা চেষ্টা করবো আমাদের বাসায় যদি কোনো আমাদের বোন থাকে, ছোট বোন হোক বড় বোন হোক, তবে অবশ্যই 18+, ঠিক আছে, 18 নিচে যেন না হয়, কারণ আইডি কার্ডের ব্যাপার আছে। যার আইডি কার্ড নাই তারটা দিয়ে হবে না, এক কথায় শেষ, আইডি কার্ড মাস্ট লাগবে। চেষ্টা করবেন বড় আপু না থাকলে কারো যদি কলিগ হয় বা কারো যদি ফ্রেন্ড হয় যে কোনো, মানে তাকে বুঝাই শোনায় যদি তার আইডি কার্ড, এবং আপনি তাকে ভেরিফাই করার সময় তাকে ফিজিক্যালি আপনার বা সাথেও লাগবে। যদিও সিস্টেম একটু আপডেট হয়েছে, এখন সম্ভবত ছবিটা আপ করে দিলে হয়ে যায়, তারপরে আপনি একটু সেফ থাকবেন, মানে তাকে যদি লাগে পাওয়া যায় তার সাথে কথাবার্তা বলে রাখবেন। তার হয়তো লাইভ একটা ছবি দিতে হতে পারে, কারণ আমরা যখন করছি তখন ওরকমই ছিল, লাইভ না দিলে হতো না। এখন আবার দেখতেছি অপশন একটা আছে যে ছবি দেওয়া যায়, তারপর আপনি সেফ থাকবেন যে তাকে যেন পাওয়া যায়, তার সাথে কথাবার্তা ক্লিয়ার করে তার আইডি কার্ডটা নিয়ে রাখবেন, ছবি তুলে রাখলেও হবে, আর তাকে ফিজিক্যালি লাগতে পারে, আপনি রেডি থাকবেন এইভাবে। ঠিক আছে, আমরা কিন্তু সবাই চেষ্টা করবো মেয়ের নামে করতে, ছেলের নামে অ্যাকাউন্ট একেবারেই করা যাবে না, করবো না। এতে করে আপনারা অনেক ভালো ভালো কাজ থেকে বঞ্চিত হবেন, কারণ বায়ারদের যেটা সাইকোলজি সেটা হচ্ছে মেয়েরা অনেক গুছিয়ে কাজ করে, অনেক ধৈর্য তাদের, অনেক ধৈর্য সহকারে বুঝে শুনে গুছিয়ে কাজ করে, যদি রিপিট দেওয়া হয় ওরা রিভিশন করে। ছেলেরা যেটা করতে চায় না, কাজের কোয়ালিটি নাই, মানে গুছিয়ে করতে পারে না, বা ওদের অনেক ধৈর্য কম, তাড়াহুড়া করে, আর রিপিট করতে পারলে রেগে যায়, এই ধরনের বিভিন্ন সমস্যা ছেলেদের মধ্যে আছে, অনেকে দেখিয়ে ফেলছি আমরা অলরেডি। এইসব কারণে বায়ারদের সাইকোলজিটা এমন যে মেয়ে হলে মেয়েদেরকে আমরা বুঝিয়ে শুনি কাজ করে নিতে পারবো, বা ওদের সাইকোলজিটা আরো এমন যে ওরা আরো বেশি কাজ করাই নিতে চায়। যে একটা মেয়ে যদি আমাকে আমি বেছে নিই, ওকে আমি যে কাজের জন্য নিলাম তার বাড়তি বাইরের কাজ আমি করে নিতে পারবো। ঠিক আছে, এই জন্য আমাদের জন্য প্লাস, যেহেতু আমাদেরকে প্রথমে স্ট্রাগলিংটা একটু বেশি করতে হবে, কাজে আমরা মেয়েদের নামে করব। এবং একবার দাঁড়িয়ে যেতে পারলে আর কোনো প্রবলেম নাই, কেউ আপনাকে জোর করে কোনো কাজ করাতে পারবে না। আর আমরা কিছু সিস্টেমও দেখিয়ে দিব, জোর করে আসলে কাজ করাতে পারবে না, যদি করাতে যায় সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্টের অপশন আমরা চালু করে নিব, কাজে আমরা সেফই থাকবো আশা করি। তাহলে আপনারা চেষ্টা করবেন 100% যেন মেয়ের নামে অ্যাকাউন্টটা হয়, এবং সেই মেয়ের যেন কি থাকে, একটা ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড থাকে, এবং তাকে প্রয়োজনে যদি ছবি তুলতে হয় লাইভ তাকে যেন পাওয়া যায়, আর খুব বয়স্ক যেন না হয়। হ্যাঁ, একেবারে অনেক বয়স্ক হলে আবার ওই ছবিগুলো দেখে বায়েরা খুশি হবে না, বা তার মনে ডাউট থাকবে যে এত বয়স্ক একটা মানুষ একে দিয়ে কি কাজ হবে, এই ধরনের যেন সাইকোলজিতে তার না ঢুকে, সেজন্য আমরা চেষ্টা করবো একটু মানে দেখে যেন বোঝানো যায় ওরকম ছবি দিয়ে বা ওরকম মানুষ খুঁজে ওর একটা অ্যাকাউন্ট করতে। ঠিক আছে, এই গেল। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন 3 মাসের মধ্যে, যেন আমরা ক্লাস শেষের দিকে গিয়ে আপনাদেরকে একেবারে অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় আপনাদের প্রোফাইলের সাথে যা যা করণীয় একদম পূর্ণাঙ্গ ভাবে সবকিছু করে দিয়ে যেন আপনাদেরকে এখান থেকে রিলিজ দিতে পারে। হ্যাঁ, ওইভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট যেন 3 মাসের মধ্যে হয়ে যায়, এভাবে আপনারা আগান। আচ্ছা, তাহলে আর পরবর্তীতে কি হবে না, টাকা নিয়ে টাকা তোলার কোনো টেনশন আর মাথায় থাকবে না, যেন আমার তো সব ফুলফিল, ওকে, আর আমাদের কাছে আসার কোনো দরকারই নেই। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা কথা যেটা বলে নিই, সেটা হচ্ছে কি আপনারা সবকিছু গুছিয়ে করবেন এখন থেকে। আপনার ইউজার নেমটা যেই নামে হবে সেই একই নামে একটা জিমেইলও করবেন। আমি কি বুঝাতে পারছি? ইউজার নেমটা যেই নামে করবেন সেই একই নামে একটা জিমেইল করবেন। এখন সাপোজ একটা প্রশ্ন করতে পারেন যে জিমেইল করার আগে তো আমি বুঝবো না ইউজার নেম কি, তাই না? কারণ ইউজার নেম তো ইউনিক হতে হয়, আগে যদি ওই নামটা কেউ ব্যবহার করে সেক্ষেত্রে আমি ওই একই নাম দিতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক। সেক্ষেত্রে আপনি যে কোনো জিমেইল দিয়ে করেন না কেন, পরবর্তীতে ওই জিমেইলটা আবার চেঞ্জ করে নেওয়া যায়। ঠিক আছে, ওটা চেঞ্জ করে নেবেন। যদিও ফাইবার এটা খুব একটা বেশি সমস্যা না, আপনি যেটা দিয়ে করছেন সেটা চেঞ্জ না করলেও কোনো প্রবলেম নাই, ওটা ওভাবেই থাক। তবে আপনারা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবেন, বিভিন্ন বায়ার অনেক সময় জিমেইল অ্যাড্রেস দিতে হবে, বা ওই জিমেইলের আন্ডারে ইউটিউবে দিতে পারে, আপনাকে ইউটিউবে ম্যানেজার করতে পারে, অথবা ইউটিউব এই শপিফাই বা বিভিন্ন এই ধরনের যেই কি বলে এগুলোকে সাইটগুলো আছে, শপিফাইয়ের মতো বড় বড় সাইট, ওই ধরনের সাইটে তাকে আপনার হয়তো শপ ম্যানেজার করে দিতে পারে,
সেক্ষেত্রে আপনার ইমেলটা যদি আপনার ফাইবারের জিমেলের ফাইবারের ইউজার নেমের সাথে মিলে যায় তাহলে বায়ার আর ডাউট থাকলো না যে না ওই একই ব্যক্তি আমাকে জিমেল দিছে বা ওই একই ব্যক্তি তার ইউটিউব ম্যানেজারের জন্য আমাকে তার লিঙ্ক দিছে বা আমাকে তার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা দিছে। ঠিক আছে, আমরা কিন্তু নেমটা সিমিলার লাগবো, অর্থাৎ আমাদের ফাইবারের যে ইউজার নেমটা হবে সেই ইউজার নেমটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে একইভাবে ইউজ করবো, যাতে করে বায়ারদেরকে দিলে বায়াররা কোনো কনফিউশনে না পড়ে। ওভাবে গুছিয়ে আমরা এখন থেকে সবকিছু গুছিয়েই যাবো। আমাদের সাথে যদি এভাবেই আগান আপনাদের সবকিছু অনেক সাজানো গোছানো সুন্দর হবে, যেটা আপনার নিজেও পরবর্তীতে ফিল করবেন যে বাহ দেখতেও ভালো লাগতে তো সবকিছু সাজানো গোছানো আছে, যেটা আপনাদেরকে কেউ বলবে না। কারণ এভাবে যদি আপনাদেরকে শুরু থেকে গুছিয়ে দেওয়া হয় আপনারা অনেক বেশি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন, সময় সাপেক্ষ কিন্তু চলে যেতে পারবেন। আচ্ছা, কিছু নাম আপনাদেরকে আমি আপনাদের ক্লাস নোটে ফাইলে আইডিয়া দিয়ে রাখছি, আমি একটু এখান থেকে শেয়ার করে দেখাবো। তবে তার আগে আমি গুছিয়ে করলে কি সুবিধা সেটা একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে গুছিয়ে করার সুবিধাটা কি আসলে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, আমাকে একটু সময় দেন। ঠিক আছে, আমি প্রথমে দেখাই আমরা আমাদের তথ্যগুলো কোথায় পাবো। আপনারা সবাই আমাদের আশা করি ওয়েবসাইটের নামটা জানেন, না জানলে এখন একটু জেনে নেন, ডিজিটাল মার্কেটিং না আসলে ডিজিট লাল। দেখেন এখানে চলে আসছে ডিজিট লাল, কারণ ডিজিটাল মার্কেটিং এটা কেউ নিয়ে ফেলছে, সেজন্য আমাদেরকে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়েছে, ডিজিট লাল মার্কেটিং এজেন্সি ডট ব্লগস্পট ডট কম। ঠিক আছে, এই সাইটটাতে আমরা প্রবেশ করব। ঠিক আছে, ঠিক এরকম একটা সাইটে আমরা চলে আসবো, ইন্টারফেস পাবো আমরা। এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে আমি একটু অ্যাডজাস্ট করে নিই আবারও, কারণ এখানে যেহেতু জুমের উইন্ডোটা আছে একটু প্রবলেম হবে, আপনারা দেখতে পাবেন অনেক কিছু। ঠিক আছে, এখানে আসার পর জাস্ট আপনারা আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, এই যে এই ট্যাবটাতে আসবেন, এই ট্যাবে আসার পর এখানে বিকাম ফ্রিল্যান্সার এই সব অপশন, ঠিক আছে এখানে সব অপশন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কোয়েশ্চেন গুলো এখান থেকে সাবমিট করতে পারবেন। এটা আমরা চালু করবো খুব শীঘ্রই, এটা এখনো আপনারা চাইলে করতে পারেন কিন্তু এটা এখন আমরা ওভাবে মূল্যায়ন করতেছি না, আমরা সরাসরি আপনাদের মুখে লাইভ কোয়েশ্চেন শুনে উত্তর দিচ্ছি, তবে এটা আমরা খুব শীঘ্রই কোয়েশ্চেন সাবমিটের মাধ্যমে করব। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আসবো কোথায়, বিকাম ফ্রিল্যান্সার। এখানেই আপনাদের সব অপশন, যেমন রুলসটা এখানে আছে, কোর্স প্ল্যান এখানে ক্লিক করলে পুরো কোর্স প্ল্যান বা ফিজ সংক্রান্ত যাবতীয় তথ্য, কোথায় কোন নাম্বারে দিবেন, ডিউরেশন কি, দিন কাল সময় সব এখানে আছে, তারপরে রিঅ্যাডমিশনের ব্যাপারে সব তথ্য এখানে আছে। তারপরে আপনারা ফিজ দেওয়ার পরে হচ্ছে অ্যাডমিশন ফর্ম, ঠিক আছে ফিজ যত রকমের ফিজ দেন এখান থেকে অ্যাডমিশন ফর্মে এসে ফিল আপ করে দিতে হবে সেটা, আর রেজিস্ট্রেশন তো অলরেডি একবার করছেন এটা আর করা লাগবে না। এই যে ক্লাস নোটস, এখানে ক্লিক করলে নতুন আরেকটা সাইট চলে আসবে, এখানে আপনাদের সকল তথ্য পাবেন বা ক্লাস রিলেটেড যেগুলো আপনাদের দরকার হতে পারে সেই ধরনের তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এই ক্লাস নোটস চলে আসবেন, ওয়েবসাইটে গিয়ে যাওয়ার পর এখানে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, প্রথমে একদম প্রথমে এখানে আমাদের সমস্ত লিঙ্ক আছে, আপনারা চাইলে একটু করে দেখে আসতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এখানে এই যে $100 বোনাস, $25 বোনাস, এই লিঙ্ক গুলোতে জাস্ট ক্লিক করে যে সাইটটা আসবে ওইখানে গিয়ে যদি ফাইবারের সাইটে গিয়ে অ্যাকাউন্ট করেন $100 বোনাস পাবেন, এটা এক্ষুনি না, এটা সময় লাগবে। তারপরে পেয়নেরও যদি এই লিঙ্কে ক্লিক করার পরে যে সাইটটা ওপেন হবে সেখানে গিয়ে যদি অ্যাকাউন্ট করেন $25 বোনাস পাবেন। এরপর টপিক, যেমন এখানে স্লোগান, এখানে কিছু আইডিয়া দেওয়া আছে, এগুলো আপনারা এই সাইটে এসে দেখবেন, আমি এখানে সময় নষ্ট করতেছি না, আমি আমার পেজে চলে আসলাম। এখানে দেখেন আমরা ইউজার নেমটা কিন্তু এগুলোর মধ্যে রাখতে চেষ্টা করবো, আর সবাই চেষ্টা করবে ভিএটা রাখতে। ঠিক আছে, ভিএটা কি, ভিএ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনারা সবাই জানেন যে কোনো কাজে অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়, সেই জন্য এটা হচ্ছে একটা এমন শব্দ যে এটা দিয়ে মানে কাউকে আপনি যে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে কেউ বুঝবে যে ও এই কাজের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চাচ্ছে। তো আপনারা এই শব্দটার আসলে অনেক ভ্যালু, অনেক ডিমান্ড, আপনারা চেষ্টা করবেন এর আগে যে কোনো একটা শব্দ নেন, কোনো সমস্যা নাই, সেটা আপনার চয়েস মতো নেন। আমি এখানে কিছু আইডিয়া দিছি, যেমন আমারটা হচ্ছে এক্সপার্ট ভিএ ওয়ান, আমার ভিএ পরে একটা ওয়ান, কারণ এক্সপার্ট ভিএ কেউ নিয়ে ফেলছে সেজন্য আমি ওয়ান দিছি। ওয়ানের পরে যেটা খালি আছে আপনারা চাইলে টু থ্রি যে কোনো একটা কিছু দিয়ে ইউনিক করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে কোনো সমস্যা নাই, যে কোনো একটা নেন, তবে ভিএটা রাখতে বলবো এই কারণে, কারণ ভিএর একটা আলাদা ভ্যালু আছে, আপনি যে কোনো কাজে ইউজার নেমটা অনেক বড় একটা ফ্যাক্টর, এটা আপনারা আজকে ক্লাস থেকেই প্রথমে মনে করে রাখবেন বা মাথায় গেঁথে নেন। ইউজার নেমটা প্রথমে বায়ারদের চোখে পড়ে এবং ইউজার নেমের মাধ্যমে যদি আমি তাকে আকৃষ্ট করতে পারি আমার অন্যান্যদের চেয়ে 10% আমার সম্ভাবনা বেড়ে গেল কাজ পাওয়ার। ঠিক আছে, ছবি এবং ইউজার নেম এই দুইটা আমরা খুব অ্যাট্রাকটিভ দিব এবং এই কারণে বলছি যে মেইন নামে করতে, কারণ ছবিটা তার প্রথমে চোখে পড়বে, তারপরে পড়বে মেইন, চোখে পড়ার পরে সে দেখবে ইউজার নেম, যখন দেখবে যে ইউজার নেমটাও তার মোটামুটি ভিএ শব্দটা আছে অর্থাৎ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে রিমোটলি আমার কাজে হেল্প করবে, সে বুঝে গেল। তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমি বায়ারের মনে অন্যান্যদের চেয়েও, আমার চেয়ে অনেক প্রফেশনাল রিপ্লাই দিলেও তাদের চেয়েও আমি কিন্তু 10-20% আগিয়ে গেলাম, বায়ারের মনের মধ্যে ঢুকে গেলাম শুধুমাত্র একটা প্রোফাইলে খুব সুন্দর ছবি এবং আমার এই ইউজার নেমের মাধ্যমে। এবং এগুলো আপনারা এখন না বুঝলেও আপনারা 6 মাসের মধ্যে বুঝে যাবেন যে একটা ইউজার নেম এবং একটা প্রোফাইল পিকচারের যে কত ভ্যালু, কত দাম,
ছয় মাস পরে গিয়ে বুঝলে তখন আর কোনো উপায় নেই, আপনি এখন থেকে বুঝে কাজ করলে আপনার জন্য ভালো, আপনি ভালো রেজাল্ট পাবেন। তাহলে গেল, আপনারা ভিয়ে রাখবেন, এরপরে আপনি যা লাগান, ঠিক আছে? খুব বড় করে ফেলবেন না, বড় করলে আবার এটা বিরক্ত হবে বায়াররা, কাজেই বড় করা যাবে না। এরপর আসেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ব্যাপারে আপনারা সবসময় একটু এমন ভাবে ক্রিটিক্যাল করবেন, কম্বিনেশন করবেন, বিভিন্ন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপরে নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে? এই ধরনের চার ধরনের সাইন আমরা দিব, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার, তারপরে একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বা সাইন। এই ধরনের চারটা কমপ্লেক্স এর মাধ্যমে, অর্থাৎ চার ধরনের সাইন বা চার ধরনের প্রয়োগ পদ্ধতি অ্যাপ্লাই করার মাধ্যমে যদি আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি, ওই পাসওয়ার্ডটা ভাঙার সাধ্য আসলে তেমন কারো নাই বা পারবে না, ঠিক আছে? এইভাবে আমরা সবসময় যে কোনো সাইটে গেলে এই ধরনের চারটা কম্বিনেশন আমরা ইউজ করব। যদি ওভাবে করে আমরা পাসওয়ার্ড তৈরি করি, এই পাসওয়ার্ডটা ভাঙা আসলে খুবই টাফ, এক প্রকার পারা যায় নাও বলা যায়। তবে অনেক সিস্টেম আছে আসলে পারা যায় না বললে ভুল হবে, কারণ অনেক সিস্টেম আছে পাসওয়ার্ড ভাঙার। ফিশিং অনেক লিংক আছে, আপনাকে একটা লিংক দিবে এমন অ্যাট্রাকটিভ, দেখেই আপনার ক্লিক না করলে আপনি মানে আপনার মনে শান্তি পাবেন না। এখানে ক্লিক করে দেখা যাবে যে সরাসরি সে আপনাকে বলতেছে যে তুমি এরকম সাইটে ঢুকলেই আমাকে পাবা, মানে এমন ভাবে আপনাকে আপনার মগজ ধোলাই করা হবে আপনি বুঝতেই পারবেন না। তো ওখানে দেওয়ার সাথে সাথেই তার কাছে একটা ইমেইলের নোটিফিকেশন যাবে যে এই তোমার এই লিঙ্কের মাধ্যমে একজন তার ব্যক্তিগত ক্রেডেনশিয়াল সাবমিট করছে, তাহলে আপনি শেষ, ওইখানেই শেষ। তো এই ধরনের কোনো আননোন লিঙ্কে কখনো আপনি আপনার ব্যক্তিগত তথ্য, বিশেষ করে এই ধরনের পাসওয়ার্ড গুলো দিবেন না, ঠিক আছে? অনেক সময় গুগলও কিন্তু আপনাকে নোটিফিকেশন দেয়, নোটিস করে, কিন্তু আবার অনেক সময় গুগলও এটা ধরতে পারে না, কারণ ওরা যারা হ্যাকার ওরা অনেক অ্যাডভান্স লেভেলের জ্ঞান নিয়ে চলে, যেখানে সার্চ ইঞ্জিনও বা এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ওদেরকে ধরতে পারে না, বটরা ওদেরকে ধরতে পারে না। আচ্ছা, প্রথমে তো গেল প্রোফাইল নেম, তারপরে গেল একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এরপর আসেন স্লোগান, অর্থাৎ একটা স্টোরি। আপনার প্রোফাইলে ইউজার নেমের নিচে একটা স্টোরি ফাইবার একটা অপশন আছে, স্টোরিটা একটু সুন্দরভাবে দিবেন। এখানে আমি কিছু আইডিয়া দিয়ে রাখছি, এই আইডিয়াগুলো আপনারা ওই ক্লাস নোটস এর ফাইল থেকে দেখে নেবেন, যা যেটা ভালো লাগে, আবার কপি যেন না হয়। আমরা কপির ক্ষেত্রে খুব সাবধান, আমরা যে কোনো মার্কেট প্লেসে কাজ করি না কেন, কপির ক্ষেত্রে হুবহু কপি করা যাবে না। কপি করা যাবে সেটা ঠিক, কিন্তু কপিটা হুবহু করবেন না। হুবহু কি, একটা নিশ কিওয়ার্ড হতে পারে, সেটা ধরেন ডিজিটাল মার্কেটিং, তো এইটাকে তো আর ইউনিক করা সম্ভব না, এটা যেখানে ইউজ করেন না কেন এটা এটাই থাকবে, ডিজিটাল মার্কেটিং থাকবে। এটা আপনার মতো আরো 1 কোটি মানুষ লিখুক, 10 কোটি মানুষ লিখুক, এটা নিয়ে কোনো কপিরাইট ইস্যু হবে না। তখনই কপিরাইট ইস্যু হবে যখন আপনি অনেক বড় একটা সেন্টেন্স, সেখানে 4-5টা বা 5-6টা ওয়ার্ডের একটা কম্বিনেশন, যেমন ইওর স্যাটিসফ্যাকশন ইজ মাই সাকসেস, 100% ডেডিকেটেড সার্ভিস, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 ওয়ার্ড আছে, এই 7টা ওয়ার্ড আপনিও হুবহু কপি করে দিলেন, আপনি বিপদে পড়ে যাবেন। এটা এক্ষুনি ইমিডিয়েট করবেন, 1 মাস 15 দিনের মধ্যে করবেন তা না, করবেন, একটা একটু সময় লাগবে, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, কিন্তু পড়লে তো গেলেন। আপনি 6 মাস পরে যদি এটা নিয়ে বিপদে পড়েন আপনি তো লুজার, কারণ 6 মাসে আপনি লেভেল 1 পার করে ফেলবেন, ঠিক আছে? যদি এটা 15 দিনের মধ্যে হয় সেটাই সবচেয়ে ভালো আমি মনে করি, যদিও এটা 15 দিন 3 মাসও হয় না, এটা সময় লাগে হতে, এবং ওই সময় পরে যে হবে তা আসলে কপালটা খুবই খারাপ। তো আমরা চেষ্টা করব যেগুলো ইউনিক, ইউনিক না, যেগুলো হচ্ছে যে নিশ, অর্থাৎ এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আপনি হুবহু কপি পেস্ট করে দিয়ে দেন, কোনো প্রবলেম নেই, এটা নিয়ে কোনো কপিরাইট ইস্যু হবে না, কিন্তু তখনই হবে যখন 3টার উপরে চলে যাবে, 3টা পর্যন্ত রিস্ক, 3টা পর্যন্ত সেফ, অনেক সময় যাওয়া যায়, 3টার উপরে আপনারা আর যাবেন না, সেখানে কিছু একটা লাগাবেন, সেটা কনজাংশন হতে পারে, সেটা প্রিপোজিশন হতে পারে, ঠিক আছে? কিছু একটা মোট কথা লাগাবেন, লাগালেই সেটা ইউনিক হয়ে যাবে, ব্যাস এতটুকুই। তাহলে কপিরাইটের আশা করি আপনাদের কারো কোনো ইস্যু থাকবে না, এভাবে আমরা ইউনিক করে নিতে পারবো। যে কোনো লং সেন্টেন্স এর মাধ্যমে কিছু একটা ঢুকিয়ে দিবেন, 2-3টা ওয়ার্ড ঢুকিয়ে দিয়ে আপনি এটাকে একটু সুন্দর অর্থবোধ করে নেবেন, ব্যাস হয়ে গেল, তাহলে এটা আর কেউ কপিরাইট ইস্যুতে স্ট্রাইকে ফেলতে পারবে না আপনাকে। এগুলো জেনারেট আইডিয়াগুলো আমরা ওই ফাইলে দিয়ে রাখছি। এরপর আসেন ডিসক্রিপশন, আমি আমার এই প্রোফাইল যেটা অলরেডি ফার্স্ট ব্যাচের জন্য করছিলাম আমি সেটা নিয়ে আপনাদেরকে আইডিয়া দিই। ডিসক্রিপশনটা আপনারা আমাদের এই লিঙ্কটা, এই প্রোফাইলের লিঙ্কটা ওই ফাইলে সম্ভবত দেওয়া আছে, একটু খুঁজে নেবেন। দেখেন ছবিটা একটু এভাবে অ্যাট্রাকটিভ করতে চেষ্টা করবেন, ঠিক আছে? কানে হেডফোন দিতে পারলে খুব ভালো, না দিতে পারলেও সমস্যা নেই, যেন ছবিটা অ্যাট্রাকটিভ হয়, ছবিটা আকর্ষণীয় করতে হবে। যেমন এই প্রোফাইলটা তৈরি করার পর আমি কোনো কাজ করি নাই, কোনো বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দিই না, আমি একটু দেখাচ্ছি, কিচ্ছু করি নাই, তারপরেও আমি কিন্তু আমার সঠিক বলতে পারবো না, সম্ভবত 2 সপ্তাহের মধ্যে আমার কাছে একটা বায়ার চলে আসছে, এবং সেই বায়ারটা খুব ডিমান্ডেবল বায়ার, মানে খুব হাইলি পেইড একটা বায়ার, আমি চাইলে তার সাথে যদি কাজ করি মিনিমাম আমি তার থেকে প্রথম কাজটা, আমার যেহেতু কোনো রিভিউ নাই আমি খুব বেশি হাইলি ডিমান্ড করলেও পাবো না, কিন্তু তার বিজনেসটা অনেক বড়, তার সাথে আমার মোটামুটি প্রায় 1 সপ্তাহ আশা করি হয়ে গেছে কথা, আমি তাকে পেন্ডিংয়ে রাখছি, টেকনিক্যালি পেন্ডিংয়ে রাখছি, কারণ আমি এখন কাজ নিলে আপনাদের সাথে ক্লাসে করে মজা পাবো না, তো আমি হয়তো ক্লাসটা তার সাথে মোটামুটি কথা এক প্রকার ফাইনাল হয়েই গেছে, আজকে থেকে শুরু করতে বাধ্য করতেছে আমাকে, দেখা যাক, এখনো অর্ডার নিই নাই, দেখা যাক আজকে শুরু করতে হয় কিনা।
দেখেন আমি কিন্তু এখানে কোনো রিকোয়েস্ট দিই নাই, তাই না? কিন্তু আমার সাথে অলরেডি একজনের সাথে কি হয়ে গেছে ইনবক্সে, দেখেন অনেকদিন ধরে তার সাথে আমার কথা হয়ে গেছে। তো এইভাবে যদি একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারেন, এতে অনেক ধরনের ফায়দা আপনি পাবেন, অটোমেটিক বায়ার আপনার কাছে চলে আসবে। যদিও 14 দিনে বা 2 সপ্তাহের মধ্যে আসলে এভাবে অটো আসে না, সাধারণত 2 মাস 3 মাস পরে আসে, তা আমার ক্ষেত্রে কেন আসছে আমি জানি না। আর যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কত সুন্দর করে লিখছি, যদি এটা ইংলিশ ভাষায় না, একটু এভাবে আপনারা যদি সুন্দর করে কথা বলেন, দেখেন আমি এখানে লেখার সিস্টেমটা দেখেন, আমি এই পুরো প্যারাটাকে আমি যদি একটার পর একটা লাইন দিয়ে লিখতাম, লেখাটা পড়তে কত বিরক্ত লাগতো, দেখতেই তো বিরক্ত লাগতো, এত বড় লেখা কি লিখছে, এত প্রথম তার সাইকোলজিটা এভাবে বিগড়ে যেত। কিন্তু আপনারা যদি একটা একটা প্যারা প্যারা করে দেন, মাঝখানে একটু এন্টার দিয়ে দিয়ে নামিয়ে দেন, প্রত্যেকটার মধ্যে একটা সেপারেট সেপারেশন তৈরি করে দেন, দেখতেও সুন্দর লাগে, বায়ারও কিন্তু পড়তে ভালো লাগবে। এইভাবে একটু আপনারা প্রপারলি করবেন, প্রত্যেকটা কাজ প্রপারলি করবেন, প্রত্যেকটা কাজ যদি প্রপারলি করেন, এভাবে একটু লংলি তাকে একটু বুঝিয়ে শুনিয়ে রিপ্লাই দেন, ওই বায়ারটা মোটামুটি আপনার কিন্তু পার্মানেন্ট বায়ার হয়ে যাবে। ঠিক আছে, ওর সাথে মোটামুটি হয়তো আজকে কাজ শুরু করে দিতেই হবে ফাইনালি, আমি জানি না, আমি চেষ্টা করছি যে না নিতে, কিন্তু ওর সাথে আমার মোটামুটি প্রায় 1 সপ্তাহ আমি একটু দেখি ফার্স্ট কবে চ্যাট হয়েছিল ওর সাথে আমার, জুনের 12 তারিখ, আজকে কয় তারিখ, 16 তারিখ না, তাহলে 12, 13, 14, 15, 16, আচ্ছা 5 দিন, এখন 1 সপ্তাহ হয়নি, মোটামুটি 5 দিন। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা এইভাবে যদি একটা অ্যাট্রাকটিভ পিকচার দেন, এইভাবে আপনাদের কাজ চলে আসবে। আরো একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, এটা আপনাদেরকে ইন্সপায়ার করবে, সেটা হচ্ছে কি, দেখেন আমার, আচ্ছা আমি প্রথমে আমার ইউজার নেমটা দেখাই, আমার ইউজার নেমটা কি প্রোফাইলের, আমি একটু প্রোফাইলের ড্যাশবোর্ডে যাই, আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে প্রোফাইলে, আমার ইউজার নেমটা হচ্ছে কি, দেখেন এক্সপার্ট VA1। ঠিক আছে, এখন যদি কেউ আমাকে গুগল টপের একটা আমার এখানে অফার আসে, আমি তাকে কি করব, আমি 2-3 লাইন লিখবো, খুব বেশি না, লং আসলে খুব বিরক্তি বিরক্তিকর, আমি যেটা নিজেও প্রচুর ভুল করছি, আমি দেখাবো আপনাদেরকে, কোনো এক সময় প্রচুর ভুল করে আসছি, অনেক লং, আমার প্রত্যেকটা রিপ্লাই বায়ার যদি দেখে বা পড়ে, তার কমপক্ষে 5 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, যেখানে 5 মিনিটে সে 50 জনেরটা পড়তে পারবে, যেখানে সে আমার 1-1টা পড়তে 5 মিনিট লাগবে, কারণ আমি সবসময় রিপ্লাই দিতাম 1500 প্রায় ফিল আপ করেই ফেলতাম, আমার ম্যাক্সিমাম রিপ্লাই আমি 1500 ফিল আপ করে করতাম, তবে এর মানে এ নয় যে আমি কাজ পাই না, আমি মোটামুটি অনেক কাজও পাইছি, কিন্তু আমি যদি ওই রিপ্লাই গুলো 1500 না দিয়ে আরো অনেক ছোট ছোট দিতাম, দেখা যেত কাজ আমি আরো 2-3 গুণ বেশি পেতাম, যেটা আমি অনেক পরে গিয়ে উপলব্ধি করছি। ঠিক আছে, এই টেকনিক গুলো আপনারাও করবেন। আচ্ছা যাই হোক, আমি 2-3 লাইন লিখলে যে হয়ে যাবে তাও না, আমি তাকে প্রুফ দিয়ে দেবো যে তুমি যে গুগল টপরে নিয়ে কাজ দিচ্ছ, আমি এটার জন্য যোগ্য, আমি তোমাকে এটাতে হেল্প করতে পারবো, দেখো তুমি এটা আমার ইউজার নেম দিয়ে সার্চ করলে পেয়ে যাবো। এবার আমি আপনাদেরকে দেখাই, কেউ যদি আমার এখন ইউজার নেমটা দিয়ে লিখে এক্সপার্ট VA1, এতটুকুই তো ছিল আমার ইউজার নেম, শুধু মাঝখানে একটা কি ছিল, আন্ডারস্কোর ছিল না, ওই আন্ডারস্কোরটাই কাউন্ট হয় না, বা ওয়ানটাও কিন্তু কাউন্ট হয় না, এগুলো কিওয়ার্ডে আবার কাউন্ট হয় না, এগুলো বাদ দিয়েও যদি কেউ আমাকে সার্চ করে পেয়ে যাবে, তারপর আমি 1 পর্যন্ত রাখলাম, আন্ডারস্কোরটা দিলাম না, আমি ইউজার নেমটা আরো একবার আপনাদেরকে দেখাই, মাঝখানে একটা আন্ডারস্কোর আছে, তাই না, আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার দেখেন আমি যদি শুধু এতটুকু লিখে আমি আমার এটাকে এন্টার দিই, যদিও আমি আরো বেশি অপটিমাইজ করছি, আমি পুরোটাই দিই টপ সেলার, এক্সপার্ট VA1 টপ সেলার, আমি এটা লিখে এন্টার দিলাম, দেখেন আমি একটা পেজ তৈরি করছিলাম, আমার ফেসবুক পেজটা কিন্তু একেবারে টপ। ঠিক আছে, ফেসবুকের ফটোর জন্য একটা কিছু মনে তৈরি করছিলাম, সেটাও টপে আছে, আমার যে প্রোফাইলের পিকচার সেটাও আছে, আপনারা একটু সার্চ করে এগুলো একটু গুতাই গুতাই দেখবেন। ঠিক আছে, আমি এই 3টা ছবি রাখছি, এই 3টা চলে আসছে, আরো একটা অ্যাড করছিলাম মনে হয়, ওটা এখন আসেনি, চলে আসবে, একটু সময় লাগে, ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় সর্বনিম্ন 4 দিন, সর্বোচ্চ আমার ক্ষেত্রে 11 দিন পর্যন্ত আমার হয়েছিল, মানে এর মধ্যে এটা র্যাঙ্ক হবে, গুগলে র্যাঙ্ক হয়ে যাবে, 4 দিনে সার্চ সাধারণত হয়ে যায়, যদি খুব বেশি কম্পিটিটিভ হয় সেক্ষেত্রে 11 দিন লেগে যেতে পারে, তবে অতিরিক্ত কম্পিটিটিভ হলে কখনোই সম্ভব না, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা এসইও ক্লাসে হয়তো আপনাদেরকে বলবো। আচ্ছা যাই হোক, তাহলে আমার এটার আন্ডারে আমার কিন্তু ফাইবার প্রোফাইলটাও আসছিল, আমি দেখছিলাম সেদিন, আজকে আবার দেখাচ্ছে না, আচ্ছা এই যে অ্যামাজন চলে আসছে আবার মাঝখানে। আচ্ছা যাই হোক, আমি পড়ে গেছি একজনের পরে, এটা ছিল না অ্যামাজনের আগেই আমি ছিলাম, যাই হোক আমার প্রোফাইলটাও কিন্তু দেখেন চলে আসছে, আমি একটু ক্লিক করি, এটা আমার প্রোফাইল কিন্তু একটু শেয়ার হয়নি, হ্যাঁ এটা আমার এই প্রোফাইল, এখানে ভিডিও আছে, আমি একটু ভিডিওটাও আপনাদের চালিয়ে দেখাই, এই ধরনের ভিডিও আমরাও তৈরি করব, করতেই হবে, কোনো বিকল্প নাই, খুব সিম্পল, এভাবে স্লাইড শো তৈরি করে করেই আপনারা ভিডিও তৈরি করে ফেলবেন, এখানে দেখেন তেমন কিছু নাই, জাস্ট কাজের পোর্টফোলিও দিয়ে এগুলো করা, এভাবে একদম প্রফেশনাল ভাবে যদি কাজ করেন, এভাবে একদম ভিডিও দেখে বায়ার আপনার কাছে চলে আসবে কাজ দিতে। ঠিক আছে, এভাবে আমরা কমপ্লিট A to Z প্রত্যেকটা আপনাদেরকে শিখাবো, এবং ওগুলো প্রত্যেকটা একটা ধরে ধরে আমরা অ্যাপ্লাই করব, কারণ এতে আমরা ভালো উপকার পাবো। তাহলে আশা করি এটা নিয়ে আপনারা ক্লিয়ার, কোনো ডাউট নাই। ঠিক আছে, এরপরে আমরা আমাদের মূল ক্লাসে আসি। আচ্ছা এবার আসেন ডেসক্রিপশনটা আমি একটু দেখাই,
আচ্ছা স্টোরিটা আগে দেখেন, স্টোরিটা আমার ওখানে দেওয়া আছে, সেম স্টোরি কেউ দিবেন না, আপনারা একটু চেঞ্জ করে দিবেন বা অনেকগুলো আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে ওখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন, পিক করে নিবেন। এরপর আর তেমন কিছু এখানে হাত দেওয়ার নাই। আর অ্যাকাউন্ট খোলাটা খুব ইজি, সুপার ইজি, ঠিক আছে। জাস্ট আপনারা যে কোনো একটা জিমেইল দিয়ে ফাইবার, আমার এখানে অবশ্য শো করবে না কারণ আমি যেহেতু লগ ইন করে আছি, আপনারা ফাইবার ফাইবার লিখে জাস্ট এন্টার দিলেই হবে। FIVER ফাইবার লিখে এন্টার দিবেন, এখানে গিয়ে সাইন আপ করবে, আমার এখানে আসলে সরাসরি চলে আসবে। আপনারা একটু চেষ্টা করবেন, খুব ইজি। যদি না পারেন আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে জিজ্ঞাসা করবো পারছেন কিনা, অবশ্যই রেফারেল লিঙ্কের মাধ্যমে করবেন, এতে করে আপনারা আপনারাও বোনাস পাবেন, আমিও বোনাস পাবো। রেফারেল লিঙ্ক ছাড়া যদি করেন বা রেফারেল লিঙ্ক পরে দেওয়ার আর কোনো ওয়ে নেই, প্রথমে লিঙ্কে ক্লিক করে গেলেই হবে, জাস্ট একটা ক্লিক করলেই হচ্ছে, এমন কোনো কঠিন কিছু না। ক্লিক করার পরে ফাইবারের সাইটে আসবে, ফাইবারের অ্যাকাউন্ট করবেন, ক্লিক করার পরে পেওনিয়ারের সাইটে আসবে, পেওনিয়ারে অ্যাকাউন্ট করবেন, এতটুকুই। আচ্ছা যাই হোক, এরপরে আসেন ডেসক্রিপশনটা আমরা একটু দেখি। আমি তাহলে আমার আবার ড্যাশবোর্ডে চলে যাই, এটা লাগবে না। আবার ড্যাশবোর্ডে আসলাম, তাহলে একটা প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে সিম্পলি একটা ছবি অ্যাড করতে হবে, ছবিটা পূর্ব থেকে সেট করে নেবেন। আমি এটা কিন্তু রিয়েল ছবি না, এটা ইলিগাল ছবি, মানে অন্য কারো আমরা ছবি ইউজ করছি, তবে অন্য কারো যে কারো ছবি দিলেই কিন্তু ফাইবার নিয়ে নেবে না। ফাইবারের কাছে যদি মনে হয় যে এটা রিয়েল হিউম্যান না, এটা অনলাইন থেকে নেট থেকে কালেকশন করা, তাহলে ফাইবার কিন্তু এটা খুব দ্রুত, অর্থাৎ 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনাকে ছবি রিজেক্টেড করে একটা নোটিফিকেশন দিবে, এবং এটা যদি আপনাকে একবার দুবার তিনবার দেয় আপনার প্রোফাইল কিন্তু সাসপেন্ড করে দিবে। খুব কেয়ারফুল, ছবি দেওয়ার আগে ছবি ফেসবুক থেকে নামাবেন বা ইনস্টাগ্রাম থেকে নামাবেন, একদম রিয়েল মানুষের রিয়েল ছবি, কোনো কারসাজি করা নাই, কোনো এডিটিং করা নাই, এই ধরনের কোনো ঝামেলা নাই, রিয়েল হিউম্যান রিয়েল ছবি, কোনো ব্লার ব্যাকগ্রাউন্ড না, কোনো চশমা পরা না, ইত্যাদি ইত্যাদি এগুলো খেয়াল করবেন। কানে হেডফোন থাকলে খুব ভালো, না থাকলেও চলবে। প্রাইমারিলি একটা চেষ্টা করুন নিজেদের ছবিটা দিতে, ওটাই সবচেয়ে সেফ নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, কারণ আমরা কিন্তু যখন অ্যাকাউন্ট ভেরিফাই করব তখন কিন্তু এই ছবিটা চেঞ্জ করে ভেরিফাই করব, ভেরিফাই হয়ে যাওয়ার পরে আমি আবার এই ছবিটা দিয়ে দিব, ঠিক আছে। এগুলো কিছু নিয়ম কারণ আছে, এগুলো আমরা পরে আলোচনা করব, আপাতত আপনারা নিজের একটা সুন্দর ছবি দিয়ে করেন, ঠিক আছে। এরপরে আসি আমরা ডেসক্রিপশনে, যেটা আমি এখানে হয়তো একটু কঠিন হবে পড়তে, এই সেম ডেসক্রিপশনটা আমার এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সরি এখানে না, এই ফাইলে আছে। দেখেন আমি আমার আমার কিওয়ার্ডটা কি ছিল, এক্সপার্ট VA1, আমি কিন্তু ডেসক্রিপশনের মধ্যে সম্ভবত রাখার কথা আশা করি রাখছি, দেখি রাখছি কিনা। ডেসক্রিপশনটা কিভাবে লিখছি আমি একটা জাস্ট একটা এক্সাম্পল, এখানে কিন্তু 600 ক্যারেক্টারের বেশি সম্ভবত দেওয়া যায় না, আপনারা 600 ক্যারেক্টারের ভিতরে খুব সুন্দর করে এই ডেসক্রিপশনটা যত ভালো করে লিখতে পারবেন তত ভালো কাজে দিবে, কাজে আসবে, মাথায় আজকে থেকে গেঁথে রাখেন। খুব প্রফেশনাল লিখবেন, এবং এটা লেখার জন্য আপনি সময় দেন, 5-6 ঘন্টা সময় দেন, কোনো সমস্যা নাই, প্রয়োজনে একদিনও সময় দেন, এটা আরো ভালো, তাহলে আপনার ডেসক্রিপশনের কোয়ালিটি খুব ভালো হবে। আমার এই প্রোফাইলটা দেখে ডেসক্রিপশনের একটা আইডিয়া নিতে পারেন, বা আমারটাই দেখতে হবে এমন না, আপনি ফাইবারে যাবেন, আমি দেখাচ্ছি কিভাবে আইডিয়া জেনারেট করবেন। ফাইবারে আসবেন, আসার পর এখান থেকে আপনারা সুইচ টু বাইং, অর্থাৎ আমি এখন সেলার মোডে আছি, এখান থেকে আমি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো কিন্তু অন্য কারো গিগ দেখতে পারবো না, অন্য কারো গিগ বা আইডিয়া জেনারেট করার জন্য সুইচ টু বাইং এ ক্লিক করব। এখানে আসার পর এখান থেকে আপনারা, আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক পড়ে, ইউটিউব পড়ে, ইনস্টাগ্রাম পড়ে, টুইটার পড়ে, ঠিক আছে, এরকমের মধ্যে যে কোনো একটা আপনারা লিখে সার্চ করেন। সার্চ করার পর আমি ফেসবুক নিয়ে দিই, এখানে লেখাই আছে ফেসবুক প্রমোশন। এখান থেকে যারা ভালো কাজ করছে আমরা তাদেরকে চুজ করব, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিয়ে প্রোফাইল সাজানো হয়ে যাওয়ার পরে ওদের গিগের দিকে তাকাবেন, একটা একটা স্টেপ ধরবেন, একটা একটা শেষ করার পর আরেকটা স্টেপে যাবেন, একসাথে অনেকগুলো স্টেপে যাবেন, কোনোটাই হবে না। আচ্ছা করি এতটুকু বুঝাতে পারছি যে এইভাবে আপনারা রিসার্চ করতে পারবেন অন্যান্যদের আইডি কিভাবে ডেসক্রিপশনটা পাবেন। এখানে পাওয়ার পর ওর নামের উপরে ক্লিক করে ওর প্রোফাইলে চলে আসবেন, সরাসরি প্রোফাইলে আসছে, ও কি লিখছে দেখেন। এভাবে 10টা দেখেন, 10টা কপি করে আপনারা নেন, ওখান থেকে আইডিয়া জেনারেট করার পর সামারাইজ করে আপনি আপনার মতো করে আপনি যা পারেন তা দিয়ে একটা করেন। যেমন আমারটা কি আমি একটু পড়ে দেখাই, হাই ওয়েলকাম টু এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড অপটিমাইজার্স ইনসাইট, ঠিক আছে, আম হিয়ার, এখানে আই এম কেউ লিখবেন না কারণ এখানে 600 ক্যারেক্টার লেখা যায়, কাজেই আমরা কোনো স্পেস নষ্ট করবো না, স্পেস প্রত্যেকটা লেটারে উপযুক্ত ব্যবহার করব। তাহলে এখানে আই এম না লিখে লিখবো আম, আই অ্যাপোস্ট্রফি এম, আম হিয়ার ফর প্রোভাইডিং দ্য বেস্ট স্ট্র্যাটেজিক্যাল অ্যান্ড ইফেক্টিভ ডিজিটাল অ্যাডভার্টাইজিং সার্ভিস উইথ SEO, হাইলি এক্সপিরিয়েন্সড ইন, এখানে আমি লিখতে পারতাম যে আই এম হাইলি, কোনো দরকার নেই, এত গ্রামাটিক্যাল রুলস এখানে দেওয়ার জায়গা না, এটা একদম যে খারাপ লাগতেছে তাও না। আর ওরা ফরেনাররা কিন্তু এভাবে সিম্পলি কথা বলে, ওরা এত গ্রামাটিক্যাল রুলস এত কিছু মেনে আপনাদের সাথে কনভারসেশন লিখিতভাবে করবে না, খুব সিম্পলি ওদের সাথে চ্যাট করে খুব মজা,
আপনার বেসিক যদি ইংলিশে ক্লিয়ার ধারণাটা থাকে, মানে কনসেপ্টটা যদি থাকে বেসিক লেভেলের, হলে যথেষ্ট। আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে কিভাবে বায়ারদের কথা না বুঝলেও আপনি বুঝে ওকে খুব ভালোভাবে রিপ্লাই দিতে পারেন। এটা যে কোনো একটা ক্লাসে দেখিয়ে দিব, সিম্পলি বলে রাখি গুগল ট্রান্সলেটর, ঠিক আছে? তবে ইংলিশে কিন্তু ভালো হতে হবে, ইংলিশে যদি ভালো না হন বাংলা থেকে বাংলা লিখে ফেললেন। যেন আমি একটা এক্সাম্পল দেখাই, দেখাচ্ছি যে আমি হাতে কলমে কাজ শিখেছি। হ্যাঁ, এটা আমি জাস্ট বললাম বাংলা থেকে ইংলিশ করে দেখাচ্ছি আপনাকে, বাংলা এখানে ইংলিশ হলো। আমি লিখলাম কি, আমি হাতে কলমে কাজ শিখেছি, এটা লিখে আমি দিলাম। তো বাংলা তো খুব ফাইন, এখন এখানে ইংলিশে দেখেন তো কি হয়েছে, আই হ্যাভ লার্নড টু ওয়ার্ক উইথ পেন ইন হ্যান্ডস, এটা পড়ে সে হাসবে না। এখন আমার ইংরেজির যদি ধারণাই না থাকে বা আমি যদি ইংরেজিতে একেবারেই কিছু না বুঝি, সেই ক্ষেত্রে এই জন্যই আমি বলি যে এখানে আসারই দরকার নেই। ডিজিটাল মার্কেটিং কোর্স আপনাদের জন্য না, আমাকে এই পর্যন্ত না হলেও ইংরেজি একটু কম বুঝে এরকম কমপক্ষে 5 থেকে 10 জন, আমি সঠিক বলতে পারবো না, এরকম মানুষ ফোন করছে যে ভাই ইংরেজি মোটামুটি পারি, আমার দ্বারা হবে কিনা। আমার এক কথায় উত্তর না, ইংরেজি মোটামুটি পারলে হবে না, আপনাকে অ্যাটলিস্ট বাইরের সাথে চ্যাটটা করতে পারতে হবেই, কারণ এর কোনো বিকল্প নাই। আপনি যদি এভাবে উল্টাপাল্টা বাংলা লিখে ইংলিশ দেন, আমার তো আমি আমার বাংলাদেশের নাম খারাপ করলাম, কারণ সেলাররা তো আমরা যে রিকোয়েস্ট রিপ্লাই দিচ্ছি ওরা তো দেখতেছে প্রথমেই তার আমার নামের নিচে কিন্তু ফ্ল্যাগ থাকে যে সেলারটা কোন দেশের, নামের নিচে ফ্ল্যাগ। বাইরেরা কিন্তু আমার নাম দেখে, আমার মানে আমার ছবি দেখে, আমার ইউজার নেম দেখে এবং সাথেই একসাথে ছবি, এগুলো একদম কাছাকাছি থাকে, তো বাইরে গুলো দেখলেই বুঝা যাচ্ছে যে এই সেলারটা ওই দেশের। তো ও আমার রিকোয়েস্ট করে দেখলো, মাই গড, এই লেখার রিপ্লাই তো ডেঞ্জারাস খারাপ। তাহলে ওর মনের মধ্যে কি ঢুকে গেল যে ওই দেশের সেলাররা মনে হয় এরকমই হয়, একজনের কারণে পুরো দেশের নামটাই খারাপ করে ফেললাম। তো সেই জন্য আমাদের এখানে গরু ছাগলকে আমরা আনবো না, আমরা ইনশাল্লাহ মোটামুটি অ্যাটলিস্ট যারা পারবে বেঁচে শুনে তাদেরকে ঢুকাবো, যেন তারা আমাদের আমাদের নামও উজ্জ্বল করতে পারে, পাশাপাশি আমাদের মান সম্মানটাও যেন ধরে রাখতে পারে। তো আমি চাই এভাবেই এগিয়ে যেতে, চেষ্টা করবো এভাবে থাকতে, আপনারাও চেষ্টা করবেন আমরা যেন ওভাবে থাকতে পারি, ওইভাবে আমাদেরকেও দয়া করবেন আমাদের জন্য। আচ্ছা যাই হোক, তাহলে এই গেল আমরা এভাবে গুগল ট্রান্সলেটর হেল্প নিয়ে খুব সহজে সে কি বলছে সেটা আমরা এখানে দিলাম, তারটা ইংলিশ হোক তারটা স্প্যানিশ হোক। আপনারা স্প্যানিশ ভাষাও দিবেন, আপনারা প্রত্যেকটা গিগের নিচে লিখে দিবেন স্প্যানিশ ভাষায় আপনি কাজ করতে পারেন, কারণ স্প্যানিশ ভাষাটা ইংরেজির সাথে একেবারেই মিলে যায়, খুব সামান্য একটু ব্যাসন থাকতে পারে, এটা স্লাইড, এটা কোনো প্রবলেম না, 95% 99% মিলে যায়। কাজে আপনারা স্প্যানিশ সবাই লিখবেন, কারণ ল্যাঙ্গুয়েজ স্প্যানিশে অনেক মানুষ আছে এবং স্প্যানিশ বায়াররা খুব ভালো হয়। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের যে বায়ারগুলো আসবে পাবেন, আমার সাথে যতগুলো পরিচয় হয়েছে সবগুলা খুবই 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 ভালো, এ পর্যন্ত যতগুলো কথা হয়েছে কাজ করছি বা না করছি, কিন্তু ওদের ব্যবহার খুবই ভালো। তো আমরা ল্যাঙ্গুয়েজে যদি স্প্যানিশ দিয়ে রাখি, অনেক সময় অনেক বায়ার দেখে আমি তো ইংরেজি পারি না, এখন এই সেলারের কাজ তো পছন্দ হয়ে গেল, ও যদি স্প্যানিশ পারে তাহলে হয়তো ওকে আমি সাথে কন্ট্যাক্ট করবো। তো আপনার কি কি পারেন ওগুলো কিন্তু আপনার প্রোফাইলে লেখা আছে, একটু খুঁজলেই পেয়ে যাবে। যখন দেখবে যে এ তো স্প্যানিশে পারে তখন সে আর দ্বিধা করবে না আপনাকে রিপ্লাই করতে। তো এই জন্য আমরা প্রোফাইলে অবশ্যই ইংরেজি বাংলা তো থাকবেই, কারণ আমরা বাংলা আমি কোন দেশি মানে আমার কথা কি, আমার বিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজটা কি, এটা তো বায়ারকে জানতে হবে, তাই না? এটা না জানলে আবার প্রবলেম। সেই জন্য বাংলাটা বাধ্যতামূলক দিতেই হবে, পাশাপাশি ইংরেজি দিব, স্প্যানিশ দিব, আরও একটা দেওয়া যায়, 4টা পর্যন্ত দেওয়া যায়, এরপরে আপনি কোনটা পারেন সেটা দিতে পারেন। যেমন আমি হিন্দি দিয়ে রাখছি, যদিও হিন্দি দিয়ে আসলে লস, এটা কেটে দেওয়াই ভালো, কারণ আমরা ধরে নেন আজকে থেকে শিখে রাখেন, মনে রাখেন কাজ আপনি পাচ্ছেন না ভালো কথা, আপনার কাছে ইন্ডিয়ান পাকিস্তান কোনো বায়ার আসলো আপনি কিন্তু ওর উপরে ছাপিয়ে পড়বেন না বা মরিয়া হয়ে উঠবেন না, দরকার নাই কাজ করবো না, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের কাজ ভুলেও আমরা নিব না, নিলেই বিপদ। অনেকে বিপদে পড়ছে, বিপদে পড়ার পরে মাথার কপাল চাপড়ায় কোনো লাভ নাই, কপাল আগে চাপড়াবেন, ঠিক আছে? মাথা আগে ঘামাবেন, পরে ঘামিয়ে কোনো লাভ নাই, শুধু অনুশোচনা হবে, অনুশোচনা করে কোনো লাভ নাই। তো অনুশোচনা যেন না আসে বা না করতে হয় সেজন্য আমরা ইন্ডিয়া পাকিস্তান নাইজেরিয়ান এই ধরনের বায়ার কোনো বায়ারের কাজ নিবই না। বায়ার কোনো বায়ার আমাকে রিকোয়েস্ট দিছে, আমি প্রথমেই তার নামের উপরে ক্লিক করে আর একটা নতুন উইন্ডো খুলে সেই কোন দেশের বায়ার সে আগে কতগুলো কাজ করাইছে তার এই ডাটাটা কালেকশন করব, আগে সেলাররা কি রিভিউ দিছে সেগুলো দেখবো, দেখে ভালো লাগলে তাহলে তার সাথে আমি কাজের জন্য অ্যাডভান্স হবো, আদারওয়াইজ দরকার নাই, আমি কাজ না করেই থাকবো, না খেয়ে থাকবো, নো প্রবলেম। কিন্তু তাড়াহুড়া করে প্যানিক হয়ে যাবেন, প্যানিক হয়ে গেলেই কিন্তু আপনি শেষ, এইসব মার্কেট প্লেস গুলো এমনই, প্যানিক হওয়া যাবে না, প্যানিক হওয়া ছাড়া আপনাকে কাজ করতে হবে। যাই হোক, আমার ডেসক্রিপশনটা আসি আবার, আমি যেটা কতটুকু করছিলাম, আচ্ছা এই যে হাইলি এক্সপিরিয়েন্সড ইন ফেসবুক, আপনারা এভাবেই লিখবেন। FB এটা কি, এটা দুনিয়ার সবাই বুঝে, যারা এইসব জায়গায় এসে কাজ দিবে তারা FB যে ফেসবুক এটা খুব ভালো করেই বুঝে, পুরো ফেসবুক লিখলে অনেকগুলো লেটার নষ্ট হবে, ঠিক আছে? YT কি, এটা সবাই জানে, ইউটিউব। IG কি, এটা সবাই জানে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, এগুলো কোনো শর্ট ফর্ম নাই, পিন্টারেস্ট, এগুলো এভাবে লিখতে হবে। অ্যাডস মানে কি, এটা সবাই জানে, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে?
এরপরে আসেন ট্রাফিক জেনারেশন, সরি ট্রাফিক জেনারেটিং নলেজ, ডাইনামিক এন্ড সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ডেসক্রিপশন ক্রিয়েশন অ্যাবিলিটি, ঠিক আছে, স্কিলড ইন গ্রাফিক্স ডিজাইন, এগুলো মাস্ট জানতে হবে। একটা ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ হবে তখনই যখন সে গ্রাফিক্স এর কাজ পারবে, ভিডিও এডিটিং এর কাজ পারবে, কন্টেন্ট রাইট করতে পারবে। যদিও আমরা কন্টেন্ট রাইটিংটা এই কোর্সে রাখিনি, কারণ ওটা অ্যাডভান্স লেভেলের কোর্স, ক্লাসিকে কখনো কন্টেন্ট রাইটিং শেখানো যায় না। আমরা সামনে ইনশাল্লাহ আনবো, একটা অ্যাডভান্স কোর্স আনতে চেষ্টা করব, তখন আপনারা একটা ভালো, যারা পুরনো স্টুডেন্ট তারা একটা ভালো ছাড় দিয়ে করার সুযোগ রাখবো। আচ্ছা, যাই হোক, এরপরে কমপ্লিটেড প্রফেশনাল কোর্স ফ্রম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা অবশ্যই লিখবেন। আপনি কোথা থেকে কোর্স কমপ্লিট করছেন এটা কিন্তু হুবহু একই দিবেন না, একটু ইউনিক করতেই হবে। সেটা আপনি কিভাবে করতে পারেন, আপনি আপনার মতো চেষ্টা করবেন। আপনার হাতের পাঁচ আঙ্গুল সমান না, কাজেই আপনাদের পাঁচজনের প্রোফাইল যেন সমান না হয়, মিলে না যায়। মিলে গেলে পাঁচজনই পানিশমেন্ট খেতে হবে। কাজেই খুব কেয়ারফুল, এরকম লং সেন্টেন্স কপি করা যাবে না, একটু চেঞ্জ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা হুবহু লিখেন, কারণ এটা একটা নাম, নামে কোনো সম্ভাবনা মানে সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, এগুলো হয় না। এরপর সেলফ মোটিভেটেড, রেসপন্সিবল অ্যান্ড ডেডিকেটেড, ঠিক আছে। Making you satisfied is a challenge of mine. You just stay away from experiencing the best seller service. Committed, the best. Thanks. ঠিক আছে, এইভাবে আপনি আপনার, এটা হচ্ছে আপনার প্রফেশনাল, মানে আপনার প্রফেশনালিজম ফুটিয়ে তোলার একটা ডেসক্রিপশন। এখানে আপনি অমুক করবেন, তমুক করবেন, অমুক জায়গায় পৌঁছাই দিব, এত কাজ করে দিব, এই ধরনের কোনো আবার ইরিলেভেন্ট কোনো কথা যেন না আসে, একদম আপনার প্রফেশনাল ডেসক্রিপশন হবে। অনেকে যদিও ভুল করে, কিন্তু আমরা ভুল করবো না, আমরা প্রপারলি যাবো। আর এইসব লেখার জায়গা হচ্ছে গিগের ডেসক্রিপশনে, মানে আমি কি পারি, আমি কি এনে দিব, এগুলো সম্পূর্ণ আমরা লিখবো গিগের ডেসক্রিপশনে, গিগের ব্যানারেও না। ব্যানারটাও আমরা খুব প্রফেশনাল ভাবে আপনাদেরকে শিখাবো, এইভাবে আমরা কাজ শিখবো, করবো। ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে ল্যাঙ্গুয়েজ আমি দুইটা দিচ্ছি, ইংলিশ বাংলা। আপনারা একটু বাংলাটা একদম লাস্টে যায় মতো করে ওভাবে দিবেন, বাংলাটা প্রথমে রাখবেন না, প্রথমে বাংলা লিখবেন, তাহলে বাংলাটা অটোমেটিক নিচে যাবে। তারপরে লিখবেন স্প্যানিশ, ঠিক আছে, তাহলে স্প্যানিশটা মাঝখানে থাকবে, তারপরে লিখবেন ইংলিশ, তারপরে ইংলিশটা থাকবে। এগুলো খুব সহজ, আপনারা জাস্ট অ্যাকাউন্ট করবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কোথা থেকে করবেন। আর নেক্সট ক্লাসে আমি আবার আপনাদের সাথে জানিয়ে দেখবো কে কি পারছেন, কে কি পারেন না। যারা ফ্রেশ, চেষ্টা করলেই পারবেন, চেষ্টা না করে কেউ যদি বলেন যে আমি পারি নাই, তাহলে কিন্তু তাকে আমি পানিশমেন্ট দিব। চেষ্টা করতে হবে যে ভাইয়া আমি অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করে অমুক অমুক জায়গায় গেছি, এগুলো আসলে বুঝতেছি না, পারতেছি না, ওই জায়গাটায় এই সমস্যা, আমাকে একটু দেখাই দেন, বা আমাদের সাপোর্টে সরাসরি গ্রুপে পোস্ট দিয়ে সাপোর্টে হেল্প নেবেন। বসে থাকবেন না, আমি আসবো পরশু দিন, সময় নষ্ট করবেন না, মাঝখানে একদিন সাপোর্টে গিয়ে আপনি আপনার প্রয়োজনটা আদায় করে নেবেন। আচ্ছা, যাই হোক, আমি এবার আমার মূল প্রোফাইলে আসি। এখন কিন্তু আমি কোনো বায়ার রিকোয়েস্ট দেখবো না, বা অনেক অপশনও পাবো না। এখন আমি আবার আমার প্রোফাইলে চলে যাবো, সুইচ টু সেলিং, এখন আমার সেলার মোডে চলে যাবো, অর্থাৎ সেলার প্রোফাইলে যাবো। আচ্ছা, এখানে এসে আপনারা যেমন এই যে স্টোরিটা থাকবে এই নামের নিচে, যখন আপনারা অ্যাকাউন্ট করবেন তখন শো করবে, আপনার নামের নিচে থাকবে সেটা। এরপর আচ্ছা, আমি তো অন্য জায়গায় চলে আসছি, এটা 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 না আসলে একটু মিনিমাইজ করে নিই। প্রোফাইলে আসি, ঠিক আছে, এই যে দেখেন নামের নিচে হচ্ছে স্টোরি। প্রথমে স্টেপ হচ্ছে আপনি ইউজার নেম তো দিয়ে নেবেন, ছবি দেওয়ার পর ইউজার নেম, তারপর স্টোরিটা আপনারা, ইউজার নেম একবার দেওয়ার পরে চেঞ্জ করা যায় না, কাজে ইউজার নেম দেওয়ার আগে 1000 বার ভেবে নিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আর কোনো ভাবার কোনো চান্স নাই, ভাবার দরকারও নাই, ভুলে যাবেন। কাজেই এই নামটা যেহেতু চেঞ্জ করা যায় না, আপনি 1000 বার ভেবে তারপরে নামটা চুজ করবেন, আর বাকি সব কিছু 1000 বার চেঞ্জ করা যায়, করলেও কোনো সমস্যা নাই। তাহলে ডিজিটাল মার্কেটিং এটা লিখলাম, ওকে ফাইন। এরপর ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, এখানে ডেসক্রিপশন লেখার জন্য এখানে পেনের একটা খালি বক্স থাকবে, এখানে ক্লিক করলেই পেন পেয়ে যাবেন, লেখা শুরু করে দিবেন সরাসরি টাইপ। তাহলে এটা করার আগে কয়েকটা প্রোফাইল, মিনিমাম 10টা প্রোফাইল ঘেটে, আমি 5-6 ঘন্টা বসে, কিন্তু আপনারা চেষ্টা করবেন একদিন ধরে এই সময়টা দিয়ে লিখতে, এটা খুব প্রফেশনাল হলে ভালো, কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এগুলোর কারণে। এরপর ল্যাঙ্গুয়েজ দেখেন আমার একদম টপে আছে ইংলিশ, তারপরে আছে স্প্যানিশ, তারপরে আছে বেঙ্গলি, এরপর হিন্দিটা আমি কেটে দিই, হিন্দিটা আসলে একদম ফালতু একটা ল্যাঙ্গুয়েজ, দরকার নাই, কারণ এই ধরনের বায়ার আমার দরকারই নেই, ইন্ডিয়ার বায়ার দরকার নেই। তাহলে আমি তিনটাই রাখলাম, আরো ভালো কোনো ল্যাঙ্গুয়েজ যদি আমি কখনো বুঝি যে হ্যাঁ এটা ইংলিশের সাথে আমি ট্রান্সলেট দিলে হুবহু মিলে, আমি দিয়ে দিব। আমি অনেকগুলোর মধ্যে যাচাই করে দিচ্ছি, ওগুলো আসলে আকাশের পাতাল, একদম হাস্যকর হয়ে যায়। হ্যাঁ, আমি জার্মানটাও করে দিচ্ছিলাম, ইভেন আমি আসলে না বুঝে একটা বায়ার সাথে চ্যাটও করে ফেলছিলাম জার্মানটাতে, ইংলিশ জাস্ট লিখে কনভার্টে দিয়ে, কারণ খুব হারের মধ্যে ছিল সে, আমিও, আমারও একটা কাজ চলতেছিল, আমার সময় ছিল না, তাড়াহুড়ার মাধ্যমে জাস্ট কনভার্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সে একটা হাসির দিয়ে করতে, মানে খুব হাসিমূলক একটা কথা লিখলো, আমি আমি চিন্তা করলাম ব্যাপার কি, ওরকম হাসলো কেন, মানে ওর কথাটা প্রথমে ট্রান্সলেট করলাম, করে দেখলাম যে হাসছে, মানে হাসিমূলক কথাবার্তাটা লিখছে যে আমি জার্মান পারি না, এগুলো বুঝাইছে।
তো আমি আবার কি লিখছি ওটা আবার নিয়ে এসে ওটাকে দিয়ে ইংলিশে ট্রান্সফার করে দেখলাম, ট্রান্সলেট ডেঞ্জারাস একটা অর্থ হয়েছে। তো সেদিন থেকে বুঝলাম যে আসলে সব ল্যাঙ্গুয়েজ আসবে না, তো আপনারা এটা ভুলেও করবেন না, ঠিক আছে। এরপর এখান থেকে আপনারা গুগল কানেক্ট করলে হবে, লিঙ্কড অ্যাকাউন্ট সবগুলো করার দরকার নেই, অথবা চাইলে ফেসবুকে করে নিতে পারেন। তো গুগল বা ফেসবুক কানেক্ট করার জন্য যেটা করতে হবে, যেটা করতে চাচ্ছেন কানেক্ট, সেই অ্যাকাউন্টে আপনি একই ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। সাপোজ আপনি গুগলটা কানেক্ট করতে চাচ্ছেন, আগে আপনি একটা ট্যাব নিয়ে ওই গুগল অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার আগে এখানে ক্লিক করবেন না, আগে আরেকটা ট্যাবে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করে ফেলার পরে গিয়ে গুগলে যদি ক্লিক করেন, একটা এখানে নতুন উইন্ডো হবে, ওখান থেকে জাস্ট অথোরাইজ দিয়ে দেবেন, ওটা অটোমেটিক কানেকশন নিয়ে নেবে, ঠিক আছে। ফেসবুকেও সেম, আগে একটা নতুন ট্যাবে আপনি সেম নামে, যদি ফেসবুক অ্যাকাউন্ট হয় খুব ভালো, ঠিক আছে। যদি সেম নামে না থাকে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন, কারণ আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেক লাগবে, অনেক যত আছে আপনার থাক ভালো। আপনি সবসময় চিন্তা করবেন যে না আমার আরো লাগবে, আরো করতে হবে, মিনিমাম 15টা হলে ভালো। আচ্ছা যাই হোক, তাহলে গুগলটা কানেক্ট করলেই হবে, বাকি এগুলো একটারও দরকার নাই। যদি চান ফেসবুকে করতে পারেন, নো প্রবলেম, আমার যেহেতু একই নামে আছে আমি কানেক্ট করে নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এরপর স্কিলস, স্কিলস এর আইডিয়া যথেষ্ট আইডিয়া আপনাদের ক্লাস নোটস এর ফাইলে পাবেন, অনেক আইডিয়া এখানে, স্কিলস এর শেষ নাই, ঠিক আছে। এখান থেকে আপনারা প্রচুর স্কিল, সম্ভবত এখানে 16টা না কয়টা মনে দেওয়া যায়, আমার সঠিক মনে নাই। আর অন্যান্যদেরও স্কিল গুলো দেখবেন, আপনার সাথে যেটা মিলে ওইভাবে স্কিলস গুলো দিবেন, ঠিক আছে। তাহলে স্কিলসটা গেল, আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন এগুলো। আমি দেখেন স্কিল গুলো কি, আমার কাজের সাথে 100% যেটা ম্যাচ হবে আমি সেটাই দিব, ম্যাচ না হলে কিন্তু দেওয়া যাবে না। যেমন এসইওটা আমার সাথে যায়, আমরা এসইও তো শিখবো, আপনাদেরকে শিখাবো, ডিজিটাল মার্কেটিং তো যাবেই, ফেসবুক তো 100%, ইউটিউবও যাবে, ইনস্টাগ্রামও যাবে, গ্রাফিক ডিজাইনিং আমি শিখাবো, এবং বেসিক দিয়ে আপনি এটা দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন, ভিডিও এডিটিং আমরা শিখাবো, এটা দিয়ে আমরা ইউটিউবের কাজও করতে পারবো, তারপর আর্টিকেল রাইটিংটা শিখাবো না আপনাদেরকে, এটা আমি পারি, ডাটা এন্ট্রি এটা আপনারা সবাই পারবেন, এসইও লিঙ্ক বিল্ডিং এটা খুবই ইজি, আমরা বেসিক আলোচনা করে দিলে আপনারা পারবেন, এটা সুপার ইজি কাজ, সুপার ইজি হলো এখানে লিস্ট কালেকশনের ব্যাপারটা আসলে টাফ, আর বাকি কাজটা খুব ইজি। গুগল র্যাঙ্কিং এটা আমরা শিখাবো না, কিন্তু আপনারা যদি করতে চান আমাদের সাপোর্টে যথেষ্ট হেল্প পাবেন, গুগল টপ র্যাঙ্কিং নিয়ে কেউ যদি কাজ করতে চান যথেষ্ট হেল্প পাবেন, আমরা জাস্ট বেসিক আলোচনা করে দিব। এরপরে কেউ যদি মনে করেন যে না আমি এটা নিয়ে কাজ করবো, তাহলে সেই শুধু ওইটা নিয়ে কাজ করবেন, কারণ গুগল টপ র্যাঙ্কিং এর সাথে আর কোনোটা আমাদের যেগুলো শিখবো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর এটা কি পিন্টারেস্ট, এগুলো কিন্তু যায় না। কেউ যদি গুগল টপ র্যাঙ্কিং করেন, তার সম্পূর্ণ গিগ হবে গুগল টপ র্যাঙ্কিং, এসইও, তারপরে এসইও মানে হোয়াইট হ্যাট এসইও, মানে এই ধরনের এখানে কতগুলো গিগ তৈরি করা যায় এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে করতে হবে। আমি সাজেস্ট করবো গুগল টপ র্যাঙ্কিং এর গিগ কেউ পাবলিশ করবেন না, করলে বিপদ, কারণ আমাদের সাথে মিলবে না। আর যখন আপনার প্রোফাইলটা হিজিবিজি করে ফেলবেন, আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ যখন দেখাবেন, ভালো বায়ার পাবেন না, যা পাবেন সব লোকাল বায়ার, লোকাল বায়ারদের সাথে কাজ করেও মজা নাই, আর ওরা সাধারণত পারমানেন্টলি হায়ারও করে না। তাহলে আমরা যদি একটু প্রফেশনাল ভাবে সাজাই, গুছানো ভাবে সাজাই, আমরা খুব কম কাজ পারি, এই এই কাজ পারি, খুব কম পারি, ওই কমের মধ্যেই কিন্তু আমরা দেখাবো কোথায় গিয়ে আপনি কোথায় কি লিখবেন, তাহলে বায়াররা বুঝবে যে ও আরো কাজ পারে। তো এই ক্ষেত্রে আপনার বায়ারটাও পাবেন ভালো, ফাইবারও আপনাকে মার্ক করবে যে ও শুধু স্পেসিফিক এই কাজটাই করে, এটাই পারে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি যেগুলো বলতেছি আমি পুরো যুক্তি না দিলেও আপনারা ধরে নেবেন যে বলার পিছনে অনেক কারণ আছে, সেই জন্যই আপনাকে বলা। এভাবেই কাজ করবেন, মোটেও নিজের মাথা থেকে কাজ করবেন না, করলে এটা সম্পূর্ণ লাইবিলিটিজ আপনার, এখানে আমাদেরকে ফাঁসানো যাবে না, বা আমাদেরকে যদি বলেন ভাইয়া আপনার বলছেন ভাবে আমি ওইভাবে না করে এভাবে করছি, বলে লাভ নেই, আমি শুনবো না। আমি এখন যেভাবে বলতেছি এভাবে যারা করবেন তাদের দিকে আমরা শুনবো, তাকাবো, কারণ এতে করে আপনারও উপকার হবে, আর মানে সবচেয়ে বেশি নাম হবে আমাদের এজেন্সির, যে এই এজেন্সি ভালো কাজ শিখায়, আমি এটাই চাই। যাই হোক, আমি এখানে কয়টা দিয়েছি সঠিক আমার মনে নাই, এখানে যা দেয়া যায় ম্যাক্সিমামটাই দিবেন, একটাও বাদ দিবেন না, যা দেয়া যায় সব ইউজ করবেন। আমারগুলো কপি করলেও কোনো প্রবলেম নাই, কপি এখানে কোনো ইস্যু নাই, ঠিক আছে, আমারগুলো কপি করলেও করতে পারেন, বা এতে যদি ভালোও পাওয়া যায় দেন। এডুকেশনটা আপনার অনেক হাই এডুকেশন আছে, সেটা দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, আমি দিই নাই সম্ভবত, কারণ আসলে এই প্রফেশনটা এমন, এখানে আপনি যদি মাস্টার্স, মাস্টার্স এর পরে পিএইচডি বা এমফিল ইত্যাদি ইত্যাদি, এমফিল সাধারণত নর্মাল কোনো কোর্স না, এটা আমি ডাক্তারি ভাষায় চলে গেলাম, যাই ওদিকে না যাই, মাস্টার্স এর পরে আরো কি কি আছে আমার সঠিক, আমি আসলে মেডিকেল লাইনে ছিলাম, আমার জেনারেল লাইন সম্পর্কে এত আইডিয়া নাই, ভুলে গেছি অনেক কিছু। যাই হোক, মাস্টার্স এর পরে যদি আপনি পিএইচডিও করেন, পিএইচডিটা মেডিকেলও করা যায়, জেনারেল লাইনেও কিন্তু পিএইচডি করা যায়, যাই হোক সেটা যদি করেন, সেই যদি সেটা আপনি আপনার, যেমন আমি দিচ্ছি কি অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমার এইখানে আমি কি কাজ করতে আসছি সেই কাজের, সেটা হোক ডিপ্লোমা নো প্রবলেম, কিন্তু আপনার কাজের সাথে তো রিলেভেন্ট আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আপনার সেটা নাই, কিন্তু আপনি এখানে আপনি এর চেয়ে অনেক বড় বড় কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনার আছে, যেগুলো একাডেমিক লাইনে জেনারেল লাইনে থাকে আর কি মানুষের,
সেগুলো এখানে হাজারটা দিয়েও কোনো লাভ নাই, বরং যদি আপনি একটা নাও দিয়ে এখানে একটা যদি ডিপ্লোমা দেন ওটাই আপনার জন্য 100% ওকে। আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে 100% বুঝাতে পারছি। এখানে আমার অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে, কিচ্ছু আমি দিনে দরকার নাই দেওয়ার, আমার এটাই আমার জন্য ইনাফ, ঠিক আছে। একটা ডিপ্লোমা 6 মাসের বা 3 মাসের কোর্স, এখানে আমি কোনো আবার মাস উল্লেখ করি নাই বা করবো না। এখানে আমরা আমাদের প্রোফাইলটা দেখে আপনি হুবহু এটাই দেন যে অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। এখানে এসে একটু চেষ্টা করবেন, আমরা নেক্সট ক্লাসে দেখবো আপনারা কে কি করছেন, আমি একজন বা দুজন একটা দেখবো, বিশেষ করে যারা ফ্রেশ তাদেরটাই দেখবো, একটু কেয়ারফুল তাহলে এটা দিবেন। এবং দেওয়ার পরে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ গ্রাজুয়েটেড 2020 এগুলো আপনারা লিখবেন, চেষ্টা করলে পাবেন। এখানে জাস্ট এসে অ্যাড নিউ তে ক্লিক করবেন, আমার এখানে অ্যাড নিউ দেখাচ্ছে, আপনাদের এখানে সম্ভবত অ্যাড দেখাবে। অ্যাড এ ক্লিক করে এটা প্রথমে সম্ভবত পুরোটা লিখে দিতে হবে, লেখার পরে এটা আবার অ্যাড করতে পারবেন। একটু গুতাগুতি করবেন, ট্রাই করবেন, পেরে যাবেন, না পারলে আমরা সেকেন্ড ক্লাসে একজনকে করে দিব, মিনিমাম দুজনকে চেষ্টা করবো করে দিতে। আশা করি করে দেওয়া লাগবে না, এটা আসলে একেবারে ইজি, যেহেতু এখানে এ পর্যন্ত যারা আসছেন আমি ধরে নিব তারা একেবারেই বোকানা, মানে অনেক কিছু অনেক জায়গায় চালিয়ে করেই আসছেন, একদম ফ্রেশ কেউই নেই। মানে ফ্রেশ বলতে আমি বুঝাচ্ছি যে ফেসবুক ইউজ করে নেই, ইনস্টাগ্রাম ইউজ করে নেই, বা টুইটার ইউজ করে নেই, বা ইন্টারনেট ইউজ করে নেই, এরকম একেবারে জিরো কেউ নেই। অ্যাটলিস্ট এই ধরনের অভিজ্ঞতা গুলো আছে, আশা করি আপনারা পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা এরপর হচ্ছে কি, তাহলে মোটামুটি ফাইবারের যে আমরা করবো এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। স্কিলস আমি ওখানে দিয়ে রাখছি, আমার ওখান থেকে কপি করে নিতে পারবেন। এডুকেশনে আমি এখানে দেখিয়ে রাখছি, এই লেখাটা সেম আপনারা দিয়ে দিবেন। আমার ওই প্রোফাইল লিঙ্কটা ওই ক্লাস নোটসেই আপনারা একটু খুঁজলে পেয়ে যাবেন, যেটা আপনাকে এখন দেখাচ্ছি যে ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা ওই ক্লাস নোটসে দেওয়া আছে, অথবা শুধুমাত্র এক্সপার্ট VA1 লিখলেই হবে, এতটুকু মনে রেখে গুগলে সার্চ করলে ওখান থেকে আমার ফাইবার প্রোফাইল আপনারা 4 নম্বরে পেয়ে যাবেন। এরপর আপনি যেখানে আমি দেখুন গ্রিন মার্ক করে রাখছি, আমি নিজেও করে নাই, আপনারা করলে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আপনি আপনার হাইয়েস্ট এডুকেশনটা এখানে অ্যাড করতে পারেন, এটা কোনো কাজ দিবে না, একটু করেন কোনো সমস্যা নেই, দেখতে সুন্দর লাগবে এতটুকুই, কিন্তু কোনো কাজ আসলে দিবে না। আচ্ছা স্কিল আইডিয়া, এখানে প্রচুর স্কিল আইডিয়া আছে, এখানে আসলে এত লেখা যায় না, আমি এখানে প্রচুর জেনারেট করে রাখছি, এগুলো আসলে দরকার নাই, দরকার নেই, অনেক বেশি হয়ে গেছে এখানে, এটা কোনো দরকার নাই। আচ্ছা টপিক মোটামুটি এটা শেষ, ফাইবার অ্যাকাউন্ট, আশা করি এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম হবে না, আপনারা খুব সুন্দর করে, তবে আমি যেভাবে পয়েন্ট টু পয়েন্ট ঘুরিয়ে দিয়েছি, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন, ভিডিও দেখবেন একপাশে, মোবাইলে ভিডিও দেখবেন, কম্পিউটারে কাজ করবেন, ঠিক আছে। এইভাবে করবেন তাহলে কাজগুলো সুন্দর হবে, ভালো হবে, একদম প্রফেশনাল হবে। ইউজার নেমটার জন্য সামারাইজ করলাম কি, ইউজার নেম যেহেতু সেকেন্ড টাইম চেঞ্জ করতে পারবেন না, কাজে এটা 1000 বার বা ভেবে আপনি করবেন, এছাড়া সব চেঞ্জ করা যায়, এগুলো না ভাবলেও চলবে, জাস্ট 5-10 ঘন্টা ধরে যাওয়া হয়েছে সেটা দিয়ে একটা প্রোফাইল তৈরি করেন, যেহেতু সেকেন্ড ক্লাসে আমি আপনাদেরকে দেখবো। আর একদম ফ্রেশ যারা তারা যদি করতে না পারেন, কোনো জায়গায় আটকে যান, সাপোর্টে প্রবলেমটা আপনি গ্রুপে পোস্ট করে হেল্প নিয়ে নেবেন, আমার জন্য বসে থাকবেন না, কারণ আমার জন্য আমার সাথে দেখা হবে পরশু দিন, একদিন পরে, একটা দিনই আপনার জন্য গোল্ডেন টাইম, এই গোল্ডেন টাইমটাকে কেউ ওয়েস্ট করবেন না কাজে, প্রত্যেকটা পুরো 3 মাস আমাদের সাথে যদি এইভাবে A to Z কাজে লাগান আপনি অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন। 3 মাসের আগে ইনশাল্লাহ তো কাজ পাবেনই পাবেন, কিন্তু এমন ভাবে কাজ পাবেন এবং এত ভালোভাবে কাজ শুরু হয়ে যাবে আপনার, আপনি আর অন্য কোনো দিকে তাকাতে পারবেন না, অর্থাৎ আপনি আপনার নিজের জন্য আর কিছু করার সুযোগ পাবেন না। তো যারা ফাইবারের মতো মার্কেট প্লেস কে এখন থেকে টার্গেট করে আগাচ্ছেন যে আমি এখানেই কাজ করবো, আমার আর কিচ্ছু দরকার নাই, তারা একদম খুব সিরিয়াসলি এটা নিয়ে আগান, আর কোথাও চিন্তা করার দরকার নেই, মাথায় আনার দরকার নেই। আর যারা বলবেন যে না আমার যেহেতু আমি যদি নিজের জন্য 3-4 বছর 2-3 বছর কাজ করি তাহলে অনেক বড় ইনকাম আসবে, আমি অনেক অল্প পরিশ্রমে অনেক বেশি ইনকাম করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু তারা খুব বেশি সময় দিতে হবে নিজের জন্য, পাশাপাশি ফাইবার আপনি একটা হ্যান্ডসাম ইনকাম, হ্যান্ডসাম না মানে মোটামুটি মাসিক মাস চলা যায়, অ্যাটলিস্ট ইন্টারনেট খরচ আমাদের ইত্যাদি যে পেমেন্ট এগুলো আসবে এগুলো যদি দিতে পারেন, অ্যাটলিস্ট এই খরচটার জন্য আপনি ফাইবারে ডেলি 4-5 ঘন্টা সময় দিলে যথেষ্ট, বাকি টাইমটা আপনারা কোথায় দিবেন, আপনারা নিজের জন্য দিবেন, অর্থাৎ 4-5 ঘন্টা বরাদ্দ থাকবে ফাইবারের জন্য আর বাকি পুরো সময়টা আপনারা দিবেন এখানে। আমি কিন্তু পার ডে যখন আমরা প্রথম কাজ করি তখন কিন্তু আমি পার ডে 18 ঘন্টা সময় দিতাম, এখন অনেক কম দিই, এখন অনেক কম বলতে মাঝখানে অনেক বেশি কম দিছিলাম, এখন আবার ডেলি অ্যাটলিস্ট যেদিন একেবারে কম দিই সেদিন 14 ঘন্টা, আমি এখন 14 ঘন্টা টানা অনলাইনে থাকি, একদম ফজরের নামাজ পড়ে যে ঘুমাবো দুপুর 12টা বাজে, এই 12টা থেকে যে বসবো একদম টানা সারাটা দিন চলবে, রাত চলবে, মাঝখানে শুধু খেতে উঠি নামাজ পড়তে উঠি এতটুকু। এইভাবে যদি আপনারা খুব সিরিয়াসলি আগাইতে পারেন অনেক ভালো করতে পারবেন, চিন্তাও করতে পারবেন না কত ভালো যে আপনি করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু 2-3 বছর লাগবে না, ইনশাল্লাহ 1 বছরে পেরে যাবেন। আর আমরা আসলে শিখাবো আপনাদের ওইভাবে যেন আপনারা খুব অল্প টাইমে পারেন, তবে এর মধ্যে আবার অনেক অ্যাডভান্স ব্যাপারও জড়িত, এই অ্যাডভান্স ব্যাপারগুলো আমরা শিখাবো না, তবে একেবারে শিথিল না যে শিখাবোই না, এর মধ্যেও অ্যাডভান্স থেকে হয়তো হালকা পাতলা বাতাস হলেও কিছু আপনাদেরকে দিব, সেই ক্ষেত্রে আমরা আপনাদের থেকে যদি ভালো কিছু পাই, অর্থাৎ আপনারা যদি আমাদের জন্য কাজ করেন আমরাও আপনাদের জন্য কাজ করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এই ক্লাসটা শেষ,
আশা করি আপনারা খুব ভালো ধারণা পাইছেন, এই ধারণাগুলো প্রপারলি আপনারা একটা দিন সময় পাচ্ছেন ইমপ্লিমেন্ট করেন, সমস্যা হলে সাপোর্টের হেল্প নেন, সময় নষ্ট করবেন না, সময় প্রপার ইউজ করেন, তাহলে 3 মাসে আমি লিখিত দিব, যারা আমার সাথে 3 মাসে এভাবে আগাবেন তারা মানুষ হয়েই ফিরবেন, মানে মানুষ হয়েই জায়গা মতো যেতে পারবেন, কোনো সমস্যা থাকবে না। আমরা অনেক জায়গায় কোর্স করে আসছি, আমাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে, আপনাদের মনে কোনো দুঃখ কষ্ট আসতে দিব না, ওই ব্রত নিয়েই আমরা এই কোর্স সাথে আগাইছি, ওইভাবে জেনুইন মেন্টালিটি নিয়েই আমাদের আগানো, ইনশাল্লাহ আমাদের এই কোর্স থেকে কেউ বৃথা ফিরবেন না, নিয়ে ফিরতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আন্তরিক হতে হবে, আপনাকে কর্মঠ হতে হবে, হার্ডওয়ার্কিং যদি না করেন পারবেন না, এক কথায় শেষ, হার্ডওয়ার্ক করবেন, 3 মাসে এখান থেকে নিয়ে ফিরবেন যে এটা ইনশাল্লাহ লিখিত। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে আপনাদের সাথে একটু কথা বলবো, আমি একটু রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, এই রেকর্ডটা আমাদের একটু সময় লাগবে পাবলিশ হতে, আর যারা জিমেল দেননি তারা জিমেল দিয়ে দিবেন, তাহলে যারা জিমেল দিবেন শুধুমাত্র তারাই এই প্রিমিয়াম ভিডিও গুলো দেখতে পাবেন। অবশ্য আজকের ভিডিওটা আমরা পাবলিক রাখবো, তবে নেক্সট ক্লাসের ভিডিও গুলো কিন্তু প্রিমিয়াম হবে।